ইউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার কোনো সহায়তার তাই মানে বইয়ের আর কোনো মানে নেই ইউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো ইউটোপিয়া লার্নিং অ্যাপে ইউটিউব চ্যানেলে হ্যালো বন্ধুরা টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউবে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওই আমরা আলোচনা করব অঙ্কের মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের সমস্ত ধরনের প্রশ্নের উত্তর এই অধ্যায়টা যদি ভালো করে পড়ো বা এই ভিডিওগুলো যদি ভালো করে দেখো তাহলে তোমাদের দরকার পড়বে না কোনো সহায়িকার সহায়তা পরীক্ষার প্রস্তুতির জন্য এই ভিডিওগুলোই তোমাদের যথেষ্ট হবে আশা করি তোমরা নিশ্চয়ই এই অধ্যায়টা স্কুলে বা বাড়িতে গৃহশিক্ষকের কাছে পড়ে ফেলেছ যদি এখনো পড়া না হয়ে থাকে তবে টিউটোপিয়া লার্নিং অ্যাপ থেকে এই অধ্যায়ের ভিডিওগুলো দেখে নিতে পারো কারণ টিউটোপিয়াতে খুব সহজ এবং সুন্দরভাবে সমস্ত টপিক বোঝানো আছে মধ্যবিন্দু সংক্রান্ত উপপাধ্যায়ের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে আগে পড়ো কনসেপ্ট ক্লিয়ার করো তারপরে ভিডিওগুলো দেখবে আমি ধরে নিচ্ছি তোমাদের এই ভিডিওগুলো দেখা হয়ে গেছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তোমাদের সুবিধার জন্য ভিডিওর প্রশ্নের ধরন অনুযায়ী কয়েকটি পর্বে ভাগ করা আছে নিচে টাইম লাইনে তোমরা এই পরভাগগুলো দেখে নিতে পারো তবে ভিডিওর কোথায় ভিএসএ কিউ কিউ এবং এলে কিউ নিয়ে আলোচনা করে আছে তোমরা খুব সহজেই খুঁজে পাবে চলো এবার দেখে নি এমসি কী কী ধরনের প্রশ্ন আসতে পারে বহু বিকল্পীয় প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলোতে তোমাদের চারটে করে অপশান দেওয়া থাকবে তার মধ্যে একটি সঠিক অপশান তোমাদের নির্বাচন করতে হবে পরীক্ষায় এগুলো তোমাদের থাকবে এক নম্বর করে চলো দেখে নি প্রথম অঙ্কটা কী আছে প্রথম অঙ্কটা আছে পি কিউ আর ত্রিভুজের পি কিউ আর নাইনটি ডিগ্রি এবং পিআর টেন সেন্টিমিটার এবং পি আর বাহুর মধ্যবিন্দু এস হলে কিউএসের দৈর্ঘ্য নির্ণয় করি চলো অঙ্কটা আমরা করি এই হচ্ছে পি কিউ আর একটা ত্রিভুজ সমকোণ ত্রিভুজ বলেছে কারণ একটি কোন সমকোণ তাহলে এই কোনটা সমকোণ এখানে পি কিউ আর দেখো কিউ অ্যাঙ্গেল পি কিউ আরটা টা নাইনটি ডিগ্রি এবারে পি আর এর মধ্যবিন্দু এস এই পিএসের দৈর্ঘ্যটা বের করতে হবে দেখো আমরা জানি মধ্যবিন্দু এবং ওই অতিভুজের মধ্যবিন্দু এবং ইতিভুজের সমকোণ যে বিন্দুটাতে মিলিত হয়েছে সেটাকে যোগ করলে পারে যে সরলেখাটা পাওয়া যাবে সেটা অতিভুজের অর্ধেক হবে তাহলে কিউএস ইকুয়াল টু হাফ অফ পিআর দেন ইন্টু টেন সমান সমান ফাইভ সেন্টিমিটার দেখি তো আমরা কোন অপশানটা আছে ফাইভ সেন্টিমিটার প্রথম অপশানটা আছে দেখো ফোর সেন্টিমিটার দ্বিতীয় অপশানটা আছে ফাইভ সেন্টিমিটার তার মানে বিয়ের অপশানটা আমার সঠিক উত্তর হবে ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটাই কী আছে পরের অঙ্কটাই আছে এ বি সিডি একটা ট্র্যাপিজিয়াম এবি সমান্তরাল ডিসি হলে এবি বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এবং ডিসি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার তাহলে এ ডি এবং বিসি বাহুর মধ্যবিন্দু ই এবং এফ হলে ইএফের দৈর্ঘ্য নির্ণয় করি দেখো অঙ্কটা আমরা করি এটা হচ্ছে এ বি সি ডি যোগ করে ফেললাম এবারে দেখো এখানে কি দেওয়া আছে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সাত সেন্টিমিটার আর দেওয়া আছে হচ্ছে ডিসি বাহুর ফাইভ সেন্টিমিটার আর ই এফ এই এর দৈর্ঘ্য বের করতে হবে দেখো ইএফ এর দৈর্ঘ্য বের করতে হলে এই প্রমাণটা যদি আমি করতে চাই সেটা অনেক বড় প্রমাণ হবে কীভাবে প্রমাণ করতে হবে এই এপকে যোগ করে বাড়ালাম তাহলে দেখো এই যে দুটো ত্রিভুজ হচ্ছে এই দুটো ত্রিভুজের সর্বসম হবে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে একান্তর কোণ এই কোণ এই কোণ সমান হবে আর এই দুটো বাহু সমান তাহলে ত্রিভুজ দুটো সর্বসম সর্বসম হলে পরে এই বাহুর সঙ্গে এই বাহু সমান এবারে দেখো এই যে ত্রিভুজটা হয়েছে সেই ত্রিভুজের মধ্যবিন্দু সংযোজক সরল লেখা হচ্ছে এফ তাহলে ই এফ ইকুয়াল টু এটা যদি আমি জি বিন্দুতে মিলিত হয় হাফ অফ এ জি আর এটা যদি এটা ইকুয়াল টু এটা পাঁচ হয়ে যাবে তাহলে পুরোটা কত হয়ে যাবে ই এফ ইকাল টু হাফ ইন্টু ফাইভ প্লাস সেভেন তাহলে ইএফ ইকুয়াল টু এ সমান সমান সিক্স এমই দেখো তো কোন অপশানটাতে আছে সিক্স সেন্টিমিটার প্রথম অপশান এ অপশন আছে ফাইভ সেন্টিমিটার বি অপশন আছে হচ্ছে সেভেন সেন্টিমিটার সি অপশানে আছে হচ্ছে ফাইভ সেন্টিমিটান সি অপশানটা হচ্ছে আমার সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে এ বি সি এবুজের এডি মধ্যমার বিন্দু হচ্ছে ই আর ই কে বর্ধিত করলে বি কে বর্ধিত করলে সি কে এ বিন্দুতে ছেদ করে তবে প্রমাণ করতো আমাকে এসির দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এএফের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে ত্রিবুজটা আমি এঁকে ফেললি এই হচ্ছে একটা তিবুজ এবারে দেখো মধ্যমা মধ্যমা কাকে বলে ত্রিভুজের শীর্ষ বিন্দুর থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে পারে যে স্বর পাওয়া যাবে তাকে বলে মধ্যমা তাহলে এ বি সি এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি ধরে নিলাম বিসি বাহুর মধ্যবিন্দু ডি ধরে নিলাম তাহলে হচ্ছে এডি মধ্যমা এবার এডি মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে ই এবারে বি কে যোগ করলাম যোগ করে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলে পারে এফ বিন্দুতে ছেদ করছে এবারে এর দৈর্ঘ্যটা আমাকে বের করতে বলেছে দেখো এএফ কে বের করতে হলে পারে ডি বিন্দুর থেকে আমি একটা সমান্তরাল সহলেখা টানলাম যেটা এখানে জি বিন্দুতে ছেদ করলো তাহলে দেখো এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের মধ্যবিন্দু এটা আর এখান থেকে আমি সহলেখা সমান্তরাল সহলেখা টেনেছিলাম তার মানে জি হচ্ছে এফ হচ্ছে এজির মধ্যবিন্দু একই রকম ভাবে সি জি ত্রিভুজটা নিলাম এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি আর ডিজি সমান্তরাল বি এফ তাহলে জি হচ্ছে এফ সির মধ্যবিন্দু তার মানে এই তিনটে পার্ট সমান হয়ে যাচ্ছে তার মানে এইটুকুনি কী হয়ে যাবে পুরোটার কটা ভাগ হয়েছে তিন ভাগ তাহলে এসি ওয়ান থার্ড হবে তাহলে এ এফ ইকুয়াল টু ওয়ান থার্ড অফ এসি ওয়ান থার্ড ইন্টু টেন পয়েন্ট ফাইভ দেন থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তখন এ এর দৈর্ঘ্য বেরোলো থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেখো এ অপশন আছে তিন সেন্টিমিটার বিচার ডি অপশনটা হচ্ছে আমার সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি পরের কি আছে পরের আছে এব বুঝে বিসি এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই ও এফ তাহলে আমি একে ফেলি প্রথমে কি আছে এবিসি ত্রিভুজ আছে একটা এবিসি ত্রিভুজ একে ফেললাম একে ফেলেছি এবিসি ত্রিভুজ এবারে পয়েন্টিংগুলো করি এটা এ বি সি এবারে বিসি বাহুর মধ্যবিন্দু কি বলেছে ডি বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি আর কি বলেছে ই হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু বা সি এ বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই আর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ ঠিক আছে এবারে ডি ই আচ্ছা এখানটায় এটা হবে না ডি ই ডি ই ও এফ বি ও ডি এফ বি ই বি ই ও ডি এফ এক্স বিন্দুতে মিলিত হলো আর সি এফ আর ডি ইয়াই বিন্দুতে মিলিত হয়েছে ঠিক এক্স ওয়াই এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এখানে এক্স আর ওয়াই এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে ঠিক আছে এবারে আমি ই আর এফটাকে যোগ করে দিলাম তাহলে দেখো এটা মধ্যবিন্দু সংযোজক সরল লেখা তাহলে বি এফ সমান্তরাল ডি আর কি জানি আর জানি ইএফ সমান্তরাল বি সি তাহলে এটা একটা সামান্তরিক তাহলে এক্স হচ্ছে এর মধ্যবিন্দু এফ ডির মধ্যবিন্দু ঠিক আছে একই রকমভাবে ওয়াই এটার মধ্যবিন্দু তাহলে দেখো ডি এর মধ্যবিন্দু সংযোজক সহলেখা এটা ভূমি এটা তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু হাফ অফ ঠিক আছে একই রকমভাবে রকম ভাবে এবিসিটি বুঝে ই আর এফ ই আর এফ হচ্ছে এ সি আর এ বি বাউন্ড মধ্যবিন্দু তাহলে ই এফ ইকুয়াল টু হাফ অফ বি সি ঠিক আছে এবারে আমি ইএফ এর ভ্যালুটা তো তাহলে এক্স ওয়াইটা বের করতে হবে এবার ইএফ এর ভ্যালুটা এখানে আমি বসিয়ে দিই তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু হাফ অফ ইএফ ইকুয়াল টু আমি বসাতে পারি হাফ অফ বিসি তাহলে ওয়ান ফোর্থ অফ বিসি এবারে দেখি তো কোন অপশানটা আমার ঠিক আছে এ অপশান আছে হাফ অফ বিসি বি অপশান আছে ওয়ান ফোর্থ অফ বিসি তাহলে বি এর অপশনটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে ই বাহুর মধ্যবিন্দু এই বিসি বাহুর মধ্যবিন্দু আচ্ছা এটা একটা বিন্দু হবে মধ্যবিন্দু ই এবার ডি কে এবং ডি এবং বর্ধিত এ বিন্দুতে মিলিত হয় তাহলে এ এর দৈর্ঘ্য বের করতে হবে তাহলে আমি ছবিটা এঁকে ফেলি কি বলেছে প্রথমে বলেছে সি ডি সমান্তরিক তাহলে এ ডি সমান্তরিক সমান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু এই বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই এবারে ডি কে যোগ করে বর্ধিত করা হলো তাহলে ডিই কে আমি যোগ করছি যোগ করে বর্ধিত করলাম একে এফ বিন্দুতে ছেদ করছে এফ বিন্দুতে ছেদ করলো ঠিক আছে তাহলে আমাকে বের করতে হবে এ এফের দৈর্ঘ্য এ এফ ইকুয়াল টু কত আমাকে বের করতে হবে ঠিক আছে এবারে দেখো এখানে যে দুটো ত্রিভুজ গঠন হয়েছে এই যে এই একটা ত্রিভুজ আর এখানে একটা ত্রিভুজ গঠন হয়েছে এই ত্রিভুজ দুটো দেখো পরস্পর সর্বসম হচ্ছে ঠিক আছে এই কোণের সঙ্গে এই কোণ সমান এই বাহু এই বাহু সমান কারণ ইটা হচ্ছে বিসির মধ্যবিন্দু আর কি জানি আমি এই দুটো সমান্তরাল স্বর লেখা ডিএফ ভেদক তাহলে এরা একান্তর কোণ তাহলে ত্রিভুজ দুটো সর্বসম কোন কোন ত্রিভুজ সর্বসম হচ্ছে সর্বসম হচ্ছে বি ই এফ সর্বসম ত্রিভুজ সিডিই ঠিক আছে তাহলে সর্বসম হলে পারে কি হয়ে যাচ্ছে বিএফ সমান সমান সিডি ঠিক আছে আর সিডি সমএফ সমান সমান কি ছিল এবি তাহলে এবি প্লাস এবি দেন টুয়াইস অফ এবি দেখি তো আমি কোন অপশনটা ঠিক আছে এ অপশন আছে থ্রি বাই টু অফ এবি বি অপশানটা আছে টোয়াইস অফ এবি তার মানে বিয়ের অপশানটা হচ্ছে আমার সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটাই কী আছে পরের অঙ্কটাই আছে কোনো ট্রাফিক জ্যামে তির্যক বাহুদের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সংযোজক রেখা এবং প্রত্যেক সমান্তরাল বাহুর সাথে কী হবে দেখি তো আমি এক ছবিটা একে এই মধ্যবিন্দু সংযোজক সরল রেখাটা কি হচ্ছে এটা এটা সমান্তরাল ছিল দেখো এও সমান্তরাল হবে তার মানে বি এর অপশনটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এই মধ্যবিন্দু সংযোজক সরল রেখাটা এটা যদি আমি ই আর এফ ডি তাহলে ইএফ সমান্তরাল অফ এ বি সমান্তরাল অফ ডি ঠিক আছে ইএফ বি এবং সিডির সঙ্গে সমান্তরাল হবে ঠিক আছে চলে দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটায় আছে একটি চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দু পরপর যুক্ত করলে যে চতুর্ভুজ গঠন হয় তাহা কি হবে তা হবে একটা সামন্তরিক বড় আকার চিত্র বা ট্র্যাপিজিয়াম চলো তো আমরা একে দেখে নি কি বলছে বলছে যে এই হচ্ছে একটা আমি চতুর্ভুজ আঁকছি যেমন খুশি চতুর্ভুজ আঁকবে কোন পার্টিকুলারেপ দেবে না ঠিক আছে কারণ তোমাকে কোনো পার্টিকুলার শেপ বলেনি ডি দেখো এ বি এব মধ্যবিন্দু হচ্ছে ডি এই সরি ই বিসি বাহুর মধ্যবিন্দু এফ জি আর এইচ এবার এগুলোকে আমি নয় যোগ করলাম এবারে আমি এসি কর্ণটা আঁকলাম এবারে দেখো এ বি বাহুর মধ্যবিন্দু ই আর এফ হচ্ছে বিসি বাহুল মধ্যবিন্দু তাহলে ত্রিভুজ হতে ইএফ ইকুয়াল টু হাফ অফ বিসি এসি একই রকম ভাবে ই এফ সমান্তরাল সমান্তরাল এসি এবারে দেখো তুমি যে আমি যদি উল্টো দিকের ত্রিভুজটা নিই ত্রিভুজ এ সি ডি হতে এইচ হচ্ছে এডির মধ্যবিন্দু আর জি হচ্ছে সিডির মধ্যবিন্দু তাহলে জি এইচি ইকুয়াল টু হাফ অফ এসি আর এইচ জি সমান্তরাল এসি দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটার এই বাহুটা হচ্ছে এই বাহুটার হাফ আবার এই বাহুটা হচ্ছে এই বাহুটার হাফ তার মানে এই দুটো বাহু পরস্পর সমান হলো আর এসির সঙ্গে ইএফ সমান্তরাল আবার এসির সঙ্গে এই জি সমান্তরাল তাহলে এরা পরস্পর সমান্তরাল হবে তাহলে ই এফ জি এইচ যে চতুর্ভুজটা গঠন হয়েছে সেই চতুর্ভুজে দেখো বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল একই রকম ভাবে আমি এইচ ই সমান্তরাল এফ করতে পারি তার কি দাঁড়ালো যে চতুর্ভুজটা গঠন হয়েছে সেই চতুর্ভুজটা একটি সামান্তরিক তার মানে এই অপশনটা আমার সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা হচ্ছে একটি রম্বসের বাহুগুলির মধ্যবিন্দু পরপর যুক্ত করলে উৎপন্ন চতুর্ভুজটি হবে আয়তা বর্গাকার চিত্র ট্র্যাপিজিয়াম আয়তাকার চিত্র ও রম্বস। ঠিক আছে চলো অঙ্কটা আমরা করে ফেলি কি আছে রম্বস আছে রম্বসের কি হয় রম্বসের বাহুগুলো পরস্পর সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় বাহুগুলো পরস্পর সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় তাহলে এ বি সি ডি রম্বস ঠিক আছে ই এগুলো ক্রমান্বয়ে যোগ করলাম আর কি করবো আমি এসি বাহু কর্ণটাকে যোগ করলাম ঠিক আছে এবারে দেখো সি ত্রিভুজের এই বাহুটার মধ্যবিন্দু এবি বাহুর মধ্যবিন্দু ই আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ তাহলে ই এফ হাফ অফ এ বি ই এফ হাফ অফ এ সি ই এফ ইকুয়াল টু হাফ অফ এ সি আর ই এফ সমান্তরাল এ সি একই রকমভাবে ত্রিভুজ এ সি ডি থেকে এ ডি মধ্যে মধ্যবিন্দু এইচ আর সি ডি মধ্যে মধ্যবিন্দু জি তাহলে এইচ জি ইকুয়াল টু হাফ অফ এ সি আর এইচ জি ইকাল সমান্তরাল এইচ জি সমান্তরাল সমান্তরাল এসি একই রকমভাবে আমি এইচ ইকাল টু হাফ অফ বিডি আর এইচ এইচ ই সমান্তরাল সমান্তরাল বিডি যেহেতু দেখো এসি আর বিডি অসমান তাহলেই বাহু বিপরীত বাহুগুলো সমান হবে সবগুলো বাহু পরস্পর সমান হবে না আর যেহেতু আয়ত রম্বসে কর্ণ দুটি পরস্পরকে নাইনটি ডিগ্রিতে সমান প্রমাণ ছেদ করেছে তাহলে এই কোনটা নাইনটি ডিগ্রি আমরা সহজেই প্রমাণ করে নিতে পারবো তার মানে যে চিত্রটা গঠন হলো সেই চিত্রটা হবে আয়তাকার চিত্র মানে আয়তাকার চিত্র মানে সি অপশানটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে একটি আয়তাকার চিত্রের বাহুগুলি মধ্যবিন্দু পরপর যুক্ত করলে যে চিত্র পাওয়া যায় তা হল সামান্তরিক আয়তাকার চিত্র রম্বস বর্গাকার চিত্র ঠিক আছে চলো দেখি অঙ্কটা করি এ হচ্ছে একটা আয়ত্ত ক্ষেত্র কি হয় বিপরীত বাহুগুলো সমান হয় ঠিক আছে আর এই কোনটা নাইনটি ডিগ্রি হয় কোনগুলো নাইনটি ডিগ্রি হয় আর কি জানি আর জানি হচ্ছে ক্ষেত্রে কর্ণগুলো পরস্পর সমান হয় এই যোগ করলাম এসি যোগ করলাম তাহলে এটা এটা সমান এবং সমান্তরাল আবার এটা সমান এবং সমান্তরাল মানে বাহুগুলো পরস্পর সমান হচ্ছে ঠিক আছে কিন্তু আয়ত ক্ষেত্রের কর্ণ দুটো পরস্পর সমকোণে হবে না ঠিক আছে তার মানে সমকোণ হচ্ছে না কিন্তু বাহুগুলোই পরস্পর সমান হবে তার মানে এটা হবে রম্বোস ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটাই আছে একটি বর্গাকার চিত্রের বাহুগুলির মধ্যবিন্দু পর মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে যে চতুর্ভুজ গঠন হয় তা হলো আয়তাকার চিত্র কাইট রম্বস ও বর্গাকার চিত্র চলো অঙ্কটা করে ফেলি এ হচ্ছে একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র কাকে বলে বর্গক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান মানে প্রত্যেকটি বাহু সমান আর কি আছে আর আছে হচ্ছে একটি কোন সমকোণ আর কি আছে আর আছে কর্ণ দুটি সমান মানে এসি আর বিডি সমান এবারে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই বি সি বাহুর এফ সিডি বাহ জি আর এডি এইচ তাহলে ইএফ এফ জি এফ যোগ করলাম যোগ করলে দেখো ইএফ জি এইচ একটা চতুর্ভুজ গঠন হয়েছে এই চতুর্ভুজটা কি হবে যদি আমি এসি কর্ণটা টানি তাহলে কি হয়ে যাচ্ছে এসি কর্ণের সঙ্গে এটা সমান্তরাল এবং অর্ধেক আবার এসি কর্ণের সঙ্গে জিএইচটা সমান্তরালো অর্ধেক তার মানে জিএইচ আর সমান হবে একই রকমভাবে বিডিটাকে যোগ করলাম বিডিটাকে যোগ করলে বিডির সঙ্গে এটা হাফ সমান্তরাল এবং অর্ধেক বিডির সঙ্গে সমান্তরাল অর্ধেক এবিডি ডি বুঝ আর বি সি ডি থেকে ঠিক আছে তাহলে যেহেতু এসি আর বিডি সমান তার মানে বাহুগুলো পরস্পর সমান হচ্ছে এখানে দেখো বাহু সমান হচ্ছে একমাত্র রম্বসের আছে আর বর্গাকার চিত্রের আছে আর এখানে কি যাচ্ছে কর্ণগুলো পরস্পর নাইনটি ডিগ্রিতে হচ্ছে তাহলে এটা পরস বর্গাকার চিত্রটা হবে ওই বর্গাকার চিত্র হবে ঠিক আছে যে চতুর্ভুজটা আমি গঠন করলাম ই এফ জি এইচ সেটি একটি বর্গক্ষেত্র হবে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে পি কিউ আর ত্রিভুজের কিউ আর মধ্যবিন্দু টি টি দিয়ে কিউপি এবং আর পি বাহুর সমান্তরাল সরলরেখা পিআর এবং পি কিউ যথাক্রমে এম এবং এন বিন্দুতে ছেদ করেছে এম এন এর দৈর্ঘ্য চার সেন্টিমিটার হলে কিউআর দৈর্ঘ্য কত হবে ঠিক আছে চলো অঙ্কটা করে ফেলি কি বলেছে পি কিউ আর এটা ত্রিভুজের কোনো ক্লাসিফিকেশন দেয়নি মানে যে কোনো ত্রিভুজই হতে পারে ঠিক আছে তাহলে আমি যে কোনো ত্রিভুজ আঁকলাম এবারে এ সরি পি কিউ আর এবারে বলেছে কিউআর এর মধ্যবিন্দু হচ্ছে টি তাহলে কিউআর এর মধ্যবিন্দু নিলাম টি বিন্দুর থেকে সমান্তরাল সরল এটা কিসে বিন্দুতে বিন্দুতে দেখো এইটার সঙ্গে এটা সমান্তরাল ছিল আর টি হচ্ছে কিউআর মধ্যবিন্দু আমি কি জানি ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দুর থেকে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল লেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে বা মধ্যবিন্দুতে ছেদ করবে তার মানে এম পি আরের মধ্যবিন্দু একই রকমভাবে এটার সঙ্গে এটা সমান্তরাল একই রকমভাবে এখান থেকে আমি পিআর সমান্তরাল স্বরলেখা নিলাম যেটা এন বিন্দুতে ছেদ করে ঠিক আছে তাহলে মধ্যবিন্দু থেকে দ্বিতীয় বাহুর সমান্তরাল স্বরেখা তৃতীয় বাহুকে মধ্যবিন্দুতে ছেদ করবে মানে এনটা পি কিউ এর মধ্যবিন্দু তাহলে কি দাঁড়াচ্ছে এম এম হচ্ছে পিআর মধ্যবিন্দু এন হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দু সংযোজক সরল রেখাটি কী হয়ে যাবে এম এন ইকুয়াল টু হাফ অফ কিউআর এবারে দেখো এম এন এর দৈর্ঘ্য চার সেন্টিমিটার দিয়ে দিয়েছে তাহলে কিউআর ইকুয়াল টু কত হবে কিউআর ইকুয়াল টু হবে অফ এম এন এম এন হচ্ছে ফোর সেন্টিমিটার দেন এইট সেন্টিমিটার দেখো তো কোন অপশানটা ঠিক আছে এ অপশান আছে দুই সেন্টিমিটার বি অপশানে আছে ফোর সেন্টিমিটার সি অপশানে আছে সিক্স সেন্টিমিটার ডি অপশানে আছে হচ্ছে তাহলে ডি অপশানটা হচ্ছে আমার সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে এবিসিটি বুঝের এসি বাউর মধ্যবিন্দু ডি এবং বিডি হাফ অফ এসি হলে এর কোণের মান বের করতে হবে তাহলে চলো তো আমরা অঙ্কটাকে আগে এঁকে ফেলি এ এ বি বি সি সি এবার এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এসি বাহুর মধ্য এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি ঠিক আছে আর বিডি বিসি এটা একমাত্র নাইনটি ডিগ্রি কোন হলেই এইটা সম্ভব তাছাড়া সম্ভব নয় তাহলে অ্যাঙ্গেল টু হবে নাইনটি ডিগ্রি কারণ প্রথম অঙ্কটাতেই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বিডি হাফ অফ এসি হচ্ছে ঠিক আছে এখানটা ঠিক উল্টোটা এখানটা নাইনটি ডিগ্রি বলেনি বলে দিয়েছিল বিডি কালটা হাফ অফ এসি বলে দিয়েছে এটা নাইনটি ডিগ্রি হবে তাহলে এখানে নাইনটি ডিগ্রি কোন অপশানটা আছে এ অপশান আছে থার্টি ডিগ্রি বি অপশান সিক্সটি ডিগ্রি সি অপশান আছে নাইনটি ডিগ্রি তাহলে সি অপশানটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটাই কি আছে পরের অঙ্কটা আছে এবিডি ট্র্যাপিসিয়ামের এডি সমান্তরাল বি সি এবং এবি এবং সিডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ পি কিউ এর দৈর্ঘ্য ছ সেন্টিমিটার হলে এডি ও বি সি বাহুর সমষ্টি কত হবে ঠিক আছে তাহলে আমি ছবিটা আঁকি প্রথমে বি সি ডি এবারে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি আর এর মধ্যবিন্দু হচ্ছে কিউ পি কিউ পি কিউ টু হবে হাফ অফ সমান্তরাল বাহু দুটো এই দুটো বাহু ছিল সমান্তরাল এই সমান্তরাল বাহু দুটির সমষ্টির অর্ধেক তাহলে হাফ অফ এটা প্রমাণ করতে হলে আমাকে এটাকে যোগ করতে হবে বাড়াতে হবে প্রমাণটা অনেক বড়ো এমসিকিউতে তোমরা প্রমাণে এত সময় পাবে না ঠিক আছে আমি এই আগের প্রমাণটাতে তোমাদের দেখিয়েও দিয়েছিলাম হাফ হাফ এডি প্লাস বিডি বিসি ইকুয়াল টু পি কিউ তাহলে পি এর দৈর্ঘ্য কত ছিল ছয় সেন্টিমিটার তাহলে এডি প্লাস বিসি ইকুয়াল টু সিক্স ইন্টু টু সমান সমান বারো সেন্টিমিটার দেখো তো কোন অপশানটাতে এ অপশান আছে তিন সেন্টিমিটার বিচার ছয় সেন্টিমিটার সি অপশন আছে ন সেন্টিমিটার ডি অপশান আছে বারো সেন্টিমিটার তার মানে ডি অপশানটা হচ্ছে আমার সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে পি কিউ আর এ পি কিউ এবং কিউ আর বাহুল মধ্যবিন্দু যথাক্রমে এম এবং এন এমন ভাবে অবস্থিত ও মধ্যবিন্দু নয় ওয়ান ফোর্থ হচ্ছে ঠিক আছে তাহলে চলো ছবিটা এঁকে ফেলি কি আছে পি কিউ আর তিবুজ ঠিক আছে एम वन एम एन वन फोर्थ अफ ए सरि पी आर एम एन एम एन इक्वल टू वन फोर्थ अफ किऊआर मैं किऊआर एर वन फोर्थ এবার দেখো এপি মধ্যবিন্দু মনে করি মনে করি এপি এ সরি পি কিউ পি কিউ ও পি আর এর মধ্যবিন্দু ক্রমে যথাক্রমে এস টি তাহলে কি যাচ্ছে এস টি ইকুয়াল টু হাফ অফ কিউ আর কারণ এস হচ্ছে এপি কিউ এর মধ্যবিন্দু টি হচ্ছে পিআর মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধে এবারে দেখো ত্রিভুজ পি এস এর মধ্যবিন্দু এন হচ্ছে পি আর পিটির মধ্যবিন্দু তাহলে এম এন ইকুয়াল টু হাফ অফ এস টি এবারে এস টি ইকাল টু হচ্ছিল ওয়ান হাফ অফ কি তাহলে তাহলে এম এম ইকুয়াল টু দাঁড়ালো ওয়ান ফোর্থ অফ কিউআর এবারে দেখো পি এর দৈর্ঘ্য দেওয়ার আছে পি কিউ এর দৈর্ঘ্য বের করতে হবে ঠিক আছে এম এন এর দৈর্ঘ্য দেওয়া রয়েছে তাহলে এম এন তো এটা তাহলে পি এস ইকুয়াল টু কত হবে পি এস ইকুয়াল টু টোয়াইস অফ এম এন পি এম তাহলে টু ইন্টু থ্রি সমান সমান সিক্স সেন্টিমিটার ঠিক আছে আর কি আছে এস হচ্ছে পিকিউ এর মধ্যবিন্দু তাহলে PQ কিউ ইকাল টু টুয়াইস অফ পি সমান সমান টু ইন্টু সিক্স টুয়েলভ তাহলে কত দাঁড়ালো টুয়েলভ সেন্টিমিটার তাহলে পিকিউ এর দৈর্ঘ্য পিকিউ এর দৈর্ঘ্য টুয়েলভ সেন্টিমিটার দেখো তো কোন অপশানটা ঠিক আছে ফার্স্ট অপশানটা আছে ওয়ান পয়েন্ট সেকেন্ড আছে তাহলে মানে বিয়ের অপশানটা হচ্ছে আমার সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে এবিসি সমবাহু ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই ডিই দেখব চার সেন্টিমিটার হলে এবিসি বা ত্রিভুজের পরিসীমা কত দেখো এবিসি সমবাহু ত্রিভুজ বলেছে মানে প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোন সমকোণ আমার যদিও কোন এই জায়গাটা দরকার নেই সি এবারে মধ্যবিন্দু ডি এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই এবারে ডি ই কে যোগ করলাম তাহলে এই মধ্যবিন্দু সংযোজক সরলেখা দ্বিতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক তাহলে ই ইকুয়াল টু হাফ অফ বি সি এখানে দেখো ডিই দৈর্ঘ্য চার সেন্টিমিটার দিয়ে দিয়েছিল তাহলে বিসি ইকোয়াল টু ক্রস মাল্টিপ্লাই করলে টু ইন্টু ডিই তাহলে টু ইন্টু ফোর সমান সমান এইট সেন্টিমিটার আমরা কী জানি সমবাহু তি বুঝে তিনটে বাহুই পরস্পর সমান যদি বিসি আট সেন্টিমিটার হয় তাহলে এবিও আট সেন্টিমিটার হবে এসিও আট সেন্টিমিটার হবে তাহলে এবিসি তি বুঝের এ বি সি এর পরিসীমা আট ইন্টু তিন সমান সমান টোয়েন্টি ফোর সেমি ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটাই কি আছে দেখো এই অঙ্কটাতে আছে এববাহুতে বুঝে এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু কিন্তু যথাক্রমে ও ই যদি ডিই প্লাস এবি ইকুয়াল টু ফিফটিন সেমি হয় তবে ডিই দৈর্ঘ্য কত ঠিক আছে চলো অঙ্কটা আমরা শুরু করি দেখো এববাহ তাহলে আমাকে জানতে হবে সমবাহু তিবুজ কাকে বলে সমবাহু তিবুজ হচ্ছে যে বুঝে তিনটি বাহু পরস্পর সমান এখানে কি আছে এবিসি সমবাহু তিবুজ এ বি সি এবিসি এবারে আছে এবি বাহুর আচ্ছা এখানে কি আছে আমাকে আগে জানে নি এবু বিসি ইকুয়াল টু এসি বা সি এ এই তিনটে বাহু পরস্পর সমান ঠিক আছে এবারে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কি আছে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই এবার ডি ইটাকে যোগ করলাম এবারে মধ্যবিন্দু সংক্রান্ত উপপাধ্যের প্রথম উপপাদ্যটাই পাই আমি যে একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংক্রান্ত মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল বা অর্ধেক তার মানে কী দাঁড়ালো ডিই বিসি সমান্তরাল এবং অর্ধেক তাহলে দাঁড়াচ্ছে ডিই ইকুয়াল টু হাফ অফ বি ঠিক আছে এবারে দেখো বিসি ইকোয়াল টু কী দাঁড়াচ্ছে তাহলে বিসি ইকোয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে ডিই টোয়াইস অফ ডিই বিসি হচ্ছে টোয়াইস অফ বিডি বিডি ডিই তাহলে বিসির বাহুটা ডিইর দ্বিগুণ এবারে আমাকে দেখো একটা সম্পর্ক দেওয়া আছে ডিই প্লাস এ বি ইকুয়াল টু ফিফটিন সেন্টিমিটার তাহলে এটা আমি লিখিনি ডিই প্লাস এবি ইকুয়াল টু ফিফটিন সেন্টিমিটার এবারে কী জানি আমি বিসি আর এবি দেখো পরস্পর সমান তাহলে বিসির জায়গায় আমি ডি এবির জায়গায় আমি বসাতে পারি তাহলে ডিই ইকুয়াল টু এই সরি প্লাস বি

ডিভাইডেড বাই থ্রি এখানে থ্রিটা ইন্টু ছিল ওখানে গেল ডিভাইডেড হয়ে গেল তাহলে তাহলে ডি দাঁড়ালো কত ফাইভ সেন্টিমিটার এবারে দেখো এ অপশন আছে চার সেন্টিমিটার বি অপশান আছে পাঁচ সেন্টিমিটার তাহলে বি অপশানটা হচ্ছে আমার সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে সতেরো নম্বর অঙ্কটা আছে এ বি সি ডি একটি সামান্তরিক বিসি বাহুর মধ্যবিন্দু ই ডিই এবং বর্ধিত এবি পরস্পর এফ বিন্দুতে মিলিত হল তাহলে এবি ইকাল টু চার সেন্টিমিটার হলে এ এফ টু কত বর্ধিত এবি কে ডিই এফ বিন্দুতে মিলিত হয়েছে ঠিক আছে তাহলে একে ফেলি আমি এ হচ্ছে সি এ বি সি ডি সমান্তরিক সামান্তরিকের কি বলেছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি ই সি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই এবারে আমি কি করেছি ডিই কে যোগ করেছি যোগ করে বর্ধিত করলাম আর এবি কে বর্ধিত করলাম এরা পরস্পর এফ বিন্দুতে মিলিত হয়েছে আমাকে বের করতে হবে এ এর দৈর্ঘ্য আর এটা ছিল এটা যদি হয় হবে এবারে দেখো এখানে দুটো ত্রিভুজ গঠন করেছে একটা বি ই এফ আর একটা ই এই দুটো ত্রিভুজের ত্রিভুজ বি ই এফ ও ত্রিভুজ সি ই এই দুটো ত্রিভুজের এই কোন দুটো সমান বিপ্রতিপ কোন অ্যাঙ্গেলস বি ই এফ ইকুয়াল টু বিপ্রতিপ কোন অ্যাঙ্গেল সি ই ডি এই যে দুটো কোণ উৎপন্ন হয়েছে এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ দেখো জেড ফর্ম করেছে ঠিক আছে জেডের এর মতো ফর্ম করেছে এটা একান্তর কোন তাহলে অ্যাঙ্গেল বি এফ ইকুয়াল টু একান্তর কোন সি ডি ই আর কি জানি আমি আর জানি হচ্ছে ইটা হচ্ছে মধ্যবিন্দু মানে বি ইকুয়াল টু সিই দেখো এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম হয়ে গেল তাহলে ত্রিভুজ বি ই এফ সর্বসম ত্রিভুজ সিডিই কিসের জন্য কোন কোন বাহু কোন কোন বাহু অনুসারে এটা সর্বসম হলো ঠিক আছে তাহলে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তার অনুরূপ বাহুগুলো সমান হবে তার মানে সিডি ইকাল টু বি হচ্ছে তাহলে বি এ এফ ইকুয়াল টু কত দাঁড়ালো এ এফ ইকুয়াল টু দাঁড়ালো চার সেন্টিমিটার প্লাস চার সেন্টিমিটার সমান সমান এইট সেমি দেখো পারে কোন অপশানটা ঠিক হচ্ছে এ অপশান আছে চার সেমি বি অপশান আছে ছয় সেমি সি অপশান আছে আট সেমি তার মানে সি এর অপশানটা সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি আঠেরো নম্বর অঙ্কে কী আছে আঠারো নম্বর অঙ্কে আছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্দি সমদ্বিবাহু বুঝ কাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ যে বুঝে একটি কোণ সমকোণ এবং সমকোণ বাহু ধারক বাহু দুটি পরস্পর সমান তাকে বলে সমদ্বিবাহু বুঝ তাহলে আমি একে ফেলি এই সমকোণ ধারক বাহু দুটি পরস্পর সমান মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান এ বি সি এবং এ কোনটা নাইনটি ডিগ্রি বলে দিয়েছিল ঠিক আছে এবারে বলেছে যে এডি বিসির ওপর লম্ব তাহলে এডি ওপর লম্ব এটা নাইনটি ডিগ্রি গঠন করেছে ঠিক আছে লম্ব ডি বিন্দুর থেকে বি এর সমান্তরাল ডি বিন্দুর থেকে এটা ডি বি এর সমান্তরাল সরলরেখা যদি এসি কে ই বিন্দুতে ছেদ করে ই বিন্দুতে ছেদ করে ছেদ করেছে তাহলে ডি ইকাল টু টু সেন্টিমিটার এটা হচ্ছে টু সেন্টিমিটার হয় তবে বিসি দৈর্ঘ্য কত ঠিক আছে আমাকে বের করতে হবে বিসি দৈর্ঘ্য কত দেখো যেহেতু এটা সমদ্বিবাহু তিবুজ সমদ্বিবাহু ত্রিবুজ হলে পারে তাহলে আমি এই বিন্দুর থেকে এটার ওপর যদি লম্ব টানি তাহলে এখানটা আমাকে সম সমান ভাগ মানে ডি বিন্দুটা হচ্ছে বিসির মধ্যবিন্দু ঠিক আছে এবারে আমি কি জানি মধ্যবিন্দুর থেকে এই বাহুর সমান্তরাল সরল সরলরেখা একে মধ্যবিন্দুতে ছেদ করবে আর যে ডিই সরল রেখাটা পাচ্ছি সেটা সেটা হয়ে যাবে এব্বিগুণ মানে এবিটা হয়ে যাবে ডি ইর দ্বিগুণ বা ডিই ইকুয়াল টু হাফ অফ এবি তাহলে ডিই ইকুয়াল টু হাফ অফ এবি ঠিক আছে এবারে আমি এবি তাহলে কত হয়ে যাবে এবি ইকোয়াল টু

তাহলে বিসি ইকোয়াল টু স্কোয়ার রুট অফ টু ইন্টু ফোর স্কোয়ার সোয়ান সান ফোর রুট টু তাহলে বিসির দৈর্ঘ্য দাঁড়ালো বিসি ইকোয়াল টু ফোর রুট টু সেমি দেখি তো আমি অপশানে কোথায় আছে প্রথম অঙ্কটা আছে চার সেন্টিমিটার দ্বিতীয় অপশান আছে ফোর রুট টু তৃতীয় অপশান আছে টু রুট টু দ্বিতীয় ডি অপশানে আছে হচ্ছে টু সেন্টিমিটার তাহলে আমার বি অপশনটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে বুঝতে পারলে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটাই আছে একটি বর্গাকার বর্গক্ষেত্র যার প্রতিটি বাহু দৈর্ঘ্য সেমি হলে প্রতিটি বাহুদ্দৈর্ঘ্য এ এবং এটি এক এসএমই হলে এটির বাহুগুলির মধ্যবিন্দু যোগ করলে গঠিত বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে আমি অঙ্কটার ছবিটা আঁকি প্রথমে এই হচ্ছে বর্গক্ষেত্র বড়ক্ষেত্র মানে যার প্রতিটা বাহু সমান এবং কোন সমকোণ ঠিক আছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত আর মধ্যবিন্দুগুলোকে যোগ করা হয়েছে যোগ করেছ তাহলে দেখো প্রতিটা বাহুদৈর্ঘ্য যদি এ সেন্টিমিটার এ সেন্টিমিটার হয় তাহলে এই প্রতিটা এ ই আর এ এইচ ইকোয়াল টু কত হবে এ বাই টু সেন্টিমিটার এ বাই টু সেন্টিমিটার তাহলে এটা একটা বুঝ হচ্ছে এই বাহুটার কত হবে বুঝের অতিভুজ হয়ে যাচ্ছে ওটা তাহলে ই এইচ স্কোয়ার ইকোয়াল টু এইচ স্কোয়ার প্লাস এ ই স্কোয়ার এখানে দাঁড়াচ্ছে এ বাই টু হোল হোলস্কোয়ার প্লাস এ বাই টু হোল হোলস্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার বাই ফোর প্লাস এ স্কোয়ার বাই ফোর তাহলে দেখছ টু ইন্টু এ স্কোয়ার বাই ফোর তাহলে ই এইচ ইকোয়াল টু কত দাঁড়াবে এটার স্কোয়ার রুট হয়ে যাবে ঠিক আছে স্কোয়ার রুট হয়ে গেলে পরে এটা বেরিয়ে আসলো এ স্কোয়ার সরি সরি এ হবে এ বাই টু রুট টু দেখো তো এই অপশানটা আছে কি হ্যাঁ দেখো ডি অপশানে আছে এ রুট টু বাই টু এ অপশানে আছে এ বাই টু বি অপশান আছে টু এ সি অপশান আছে এ রু টু ডি অপশানটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তাহলে ডি অপশান আমার কাছে সঠিক উত্তর হলো ঠিক আছে দেখি পরের অঙ্কটায় কি আছে কোনো সমকোণ তিভুজের বিন্দু ও অতিভুজের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা অতিভুজটির অতিভুজের কত হবে দেখো আমি আঁকি আগে এ হচ্ছে মধ্যবিন্দু এই সংযোজক সরলরেখা এই মধ্যবিন্দু এই মধ্যবিন্দু আর সমকোণিক বিন্দু সংযোজক সরল লেখাটা অতিভুজের অর্ধেক হয় ঠিক আছে তাহলে ডি বিডি টু কত হয়ে যাবে হাফ অফ এসি মানে অতিভুজের অর্ধেক আমাকে এখানে কী দেখো এ অপশানে আছে সমান বি অপশান আছে দুই তৃতীয়াংশ সি অপশানে আছে হচ্ছে অর্ধেক তাহলে সি অপশানটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কী আছে পরের অঙ্কটা আছে একটি ত্রিভুজের বিপরীত বাহুগুলির মধ্যবিন্দু সংযোজক রেখা দুটি পরস্পর একটি ত্রিভুজের বিপরীত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তাহলে এই ত্রিভুজ আঁকলাম এই মধ্যবিন্দু সংযোজক সরলরেখা বাহুগুলির বিপরীত বাহুগুলির কোন চতুর্ভুজের সরি 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 কোন চতুর্ভুজের আছে এটা ত্রিভুজ পড়লাম কোন চতুর্ভুজের চতুর্ভুজ নিলাম এ বি সি ডি এব মধ্যবিন্দু ই বি সি বাহুল মধ্যবিন্দু এফ সিডি বাউল মধ্যবিন্দু হচ্ছে জি আর এইচ এই মধ্যবিন্দু বিপরীত বাহুগুলোর মধ্যবিন্দু এই বিপরীত বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করলাম আর এই বাহুগুলোকেও যোগ করলাম দেখো ই এফ জি এইচ এটা একটা সামান্তরিক গঠন করছে ই এফ জি এইচ ই এফ জি এইচ একটি সামান্তরিক আমরা কি জানি সামান্তরিকের এই দুটো হচ্ছে কর্ণ হচ্ছে ইজি আর এফ এইচ এরা কর্ণ তাহলে আমরা কি জানি সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এ অপশান আছে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে করে না কারণ রম্বসের আর বর্গক্ষেত্রের এই দুটো ক্ষেত্রে কর্ণ দুটি লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে কিন্তু এটা তো হচ্ছে সামান্তরিক তাহলে লম্বভাবে সমুদ্রিখণ্ডিত করে না এ অপশানটা হলো না বি অপশান আছে সমদ্বিখণ্ডিত করে সামান্তরিকের কর্ণগুলি সমদ্বিখণ্ডিত করে তার মানে এটা বি অপশান সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে এবিসিটি ত্রিভুজের এ কোন সমকোণ AB এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ দৈর্ঘ্য চোদ্দো মিটার এসি বাহু দৈর্ঘ্য সাত মিটার হলে পি কিউ এর দৈর্ঘ্য কত চলো আমরা অঙ্কটা করে ফেলি কী হবে প্রথমে সমকণিতিভুজ বলেছে কাকে সমকণিতিভুজ বলেছে এবিসি সমকোিতিভুজ এ কোনটা সমকোণ তার মানে এই কোনটা হচ্ছে এ কোন সমকোণ বি সি এবারে বলেছে বি এবং এসি বাহুল মধ্যবিন্দু এবি বাহুর মধ্যবিন্দু ধরলাম আমি পি আর এসি বাহুল মধ্যবিন্দু হচ্ছে কিউ এ দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এসি বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার হলে পি কিউ এর দৈর্ঘ্য কত এই পি কিউ এর দৈর্ঘ্য মধ্যবিন্দু সংযোজক সরল লেখা তৃতীয় বাহু সমান্তরাল অর্ধেক তার মানে বিসির সমান্তরাল আর অর্ধেক হবে এটা যদি বিসি সমান্তরাল অর্ধেক হয় তাহলে বিসির বাহুটার মাত্রা আমাকে বের করে নিতে হবে তাহলে পিথাগোড়া সূত্র থেকে আমি পাচ্ছি বিসি স্কোয়ার মানে অতিভুজে স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার এসির ভ্যালু ছিল সাত সাতের স্কোয়ার প্লাস চব্বিশের স্কোয়ার সাতের স্কোয়ার ফর্টি নাইন

তাহলে আমি কি বলেছিলাম পি কিউ হচ্ছে হাফ অফ বিসি দেন পি কিউ ইকুয়াল টু হাফ অফ বি সি দেন হাফ ইন্টু টোয়েন্টি ফাইভ তাহলে দাঁড়াচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ সেমি এবারে দেখি তো আমি কোন অপশানটা ঠিক হলো এ অপশানেই আছে দেখো টোয়েন্টি এই টুয়েলভ পয়েন্ট ফাইভ তাহলে এ অপশানটা আমার সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি তেইশ নম্বরে কী অঙ্ক আছে তেইশ নম্বরে আছে এবিসি একটি ত্রিভুজ এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ এডি মধ্যমা পিকিউ রেখাংশকে আর বিন্দুতে ছেদ করে তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য যদি ষোলো হয় পি কিউয়ের রেখাংশের দৈর্ঘ্য কত হবে এই ত্রিভুজটা কিন্তু আমার কোনো ক্লাসিফিকেশন নাই যে কোনো তিবুজ হতে পারে বিষমবাহু বুজি আমি আঁকি দৈর্ঘ্য ছিল হচ্ছে আর বি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি এবং কিউ বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ তাহলে পি যোগ করলাম তাহলে পি কিউ ইকুয়াল টু কত হয়ে যাবে পি কিউ ইকুয়াল টু হাফ অফ বি সি সমান সমান এইট সেন্টিমিটার এটা তো এইট সেন্টিমিটার হলো এটা তো আমার কাছে চাইনি আমার কাছে চেয়েছে কি চেয়েছে হচ্ছে কিউআর দৈর্ঘ্য এবারে এডি মধ্যমা এ ডি মধ্যমা মধ্যমা মানে কি মধ্যমা কাকে বলে মধ্যমা হচ্ছে ত্রিভুজের শীর্ষ বিন্দুর থেকে বিপরীত বাউর মধ্যবিন্দু যোগ করলে যে সরল রেখাটা পাওয়া যাবে তাকে বলা হয় মধ্যমা তার মানে ডি বিন্দুটা হচ্ছে বিশ্বের মধ্যবিন্দু হলো এবারে দেখো এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কিউডি সমান্তরাল এটা হচ্ছে আর পিডি যোগ করলাম তাহলে এটার সঙ্গে পিডি সমান্তরাল এসি হচ্ছে দেখো এটা একটা সামান্তরিক আমরা কি জানি সামান্তরিকের কর্ণদয় পরস্পরকে সমুদ্রি খণ্ডিত করে এটা আর বিন্দুতে ছেদ করছে তার মানে আমাকে বের করতে হবে কিউ আর ইকুয়াল টু হাফ অফ পি কিউ পি কিউয়ের দৈর্ঘ্য আমি আগেই বের করে নিয়েছিলাম আট সেন্টিমিটার তাহলে হাফ ইন্টু এইট সমান সমান ফোর সেমি তার মানে কিউআর দৈর্ঘ্য বেরোলো চার সেন্টিমিটার এ অপশানে আছে ষোলো সেন্টিমিটার বেরোয়নি দেখতে পাচ্ছ বি অপশানে আছে এইট সেন্টিমিটার সেটাও হয়নি সি অপশানে আছে হচ্ছে ফোর সেন্টিমিটার তার মানে সি অপশানটা হচ্ছে আমার সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি চব্বিশ নম্বরে কি আছে চব্বিশ নম্বরে আছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর একটি বারো সেন্টিমিটার এবং অতিভুজের ওপর অবস্থিত মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ত্রিভুজটির অপর একটি বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে আমি আঁকি ছবিটা এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ বি সি এবারে বলেছে সমকোণ সংলগ্ন একটি বাহু হচ্ছে বারো সেন্টিমিটার এটা হচ্ছে বারো সেমি আর এই মধ্যবিন্দু আর এটা যোগ করলাম এটা ডি দিলাম এই বিডির দৈর্ঘ্য হচ্ছে কত সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এসির দৈর্ঘ্যটা কত হয়ে যাবে এসি ইকুয়াল টু

সি একটা বাহু অপর বাহুটা বের করতে হলে আমাকে পাইথাগোড়া সিওডেম থেকে করতে হবে পাইথাগোড়া সিওডেম থেকে করলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বি বিসি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার এ বি স্কোয়ার কত আমি জানি না বিসি স্কোয়ার কত টুয়েলভ আর এসি হচ্ছে থার্টিন থার্টিন স্কোয়ার দেন এ বি ইকাল টু থার্টিন এবু স্কোয়ার রুট অফ টোয়েন্টি ফাইভ ওয়ান সিক্সটি নাইন থেকে ফর্টি ফোর মাইনাস করলে টোয়েন্টি ফাইভ দেন তাহলে এবির দৈর্ঘ্য দাঁড়ালো ফাইভ সেন্টিমিটার দেখি তো কত আছে প্রথম অপশান এ অপশান আছে ফাইভ পয়েন্ট ফাইভ বি অপশান আছে সিক্সটিন পয়েন্ট ফাইভ সি অপশান আছে নাইন পয়েন্ট টু ফাইভ ডি অপশানে আছে হচ্ছে সিক্সটিন পয়েন্ট ফাইভ এই ফাইভ সেন্টিমিটার মানে ডি অপশানটা আমার সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কী আছে পরের অঙ্কটা আছে বি সি ডি সমান্তরিকের সিডি বাহুর মধ্যবিন্দু ডি সমান্তরিকের সিডি বাহুর মধ্যবিন্দু ই এসি এবং বিই পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে তাহলে এই অপশানগুলোর থেকে আমাকে বের করতে হবে কি বলেছে এবিডি সমান্তরিক আমি সমান্তরিকটা একে ফেললাম সি ডি এবারে বলেছে সি ডি বাহুর মধ্য বিন্দু ইসি এসি কে যোগ করে দিলাম এসি বি ই পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে পি বিন্দুতে ছেদ করেছে তাহলে পিসি এই পিসির দৈর্ঘ্যটা ঠিক আছে ওয়ান ফোর্থ পিসির দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে ঠিক আছে এবারে দেখো আমি যদি এটার মধ্যবিন্দু নিলাম নিয়ে এই যোগ করলাম ঠিক আছে তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এই যে একটা ত্রিভুজ এই যে ত্রিভুজ এটা মধ্যবিন্দু এটাও মধ্যবিন্দু ঠিক আছে তাহলে এইটা কি দাঁড়াচ্ছে এই ছবিটা কি দাঁড়াচ্ছে এই ছবিটা একটা সামান্তরিক হয়ে যাচ্ছে আমি এখানটা একটা এ মধ্যবিন্দু একে নিয়েছি ঠিক আছে তাহলে এটা একটা সামান্তরিক হচ্ছে সামান্তরিক হলে পরে এটার সঙ্গে এটা সমান্তরাল হবে কেন সমান্তরিক হচ্ছে দেখো এই বাহুর সঙ্গে এই বাহু সমান কারণ এটাও মধ্যবিন্দু এটাও মধ্যবিন্দু এ বি আর সি ডি ইকুয়াল ছিল এ বি ইকুয়াল টু সি ডি তাহলে হাফ অফ এ বি ইকুয়াল টু হাফ অফ সি ডি তাহলে ডি এ বি ইকুয়াল টু ডি ই আর কি জানি আমি এফবি এফ বি সমান্তরাল ডিই তাহলে ডি এফ বি ই একটি সামান্তরিক তাহলে এই ভাবু এই সমান এই সমান্তরাল সমান্তরাল যদি এটা আমি মনে করলাম ইয়ে জি বিন্দুতে মিলিত হলো ঠিক আছে তাহলে ত্রিভুজ এটার মধ্যে এটা এটার সঙ্গে সমান্তরাল এটা মধ্যবিন্দু তাহলে জিপি ইকুয়াল টু পিসি একই রকমভাবে আমি করতে পারি এ জি ইকুয়াল টু জি পি তাহলে পিসি ইকুয়াল টু হচ্ছে দেখো এক দুই তিন তিনটে সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে ওয়ান থার্ড অফ এসি এসির দৈর্ঘ্য কত ছিল এসির দৈর্ঘ্য হচ্ছে ধরো এটা আমাকে রিলেশন বের করতে বলেছে তাহলে পিসি ইকাল টু পি সি ইকাল টু ওয়ান পিসি পিসি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে টোটালটা হচ্ছে এসি তাহলে এ ওয়ান থার্ড ইন্টু এসি ওয়ান থার্ড হচ্ছে আমাকে এপির বের করতে বলেছে এপি এপি ইকাল টু কত হয়ে যাচ্ছে দুই অংশ থাকছে তাহলে থ্রি সরি তাহলে এসি ইকাল টু এসি ইকয়াল টু থ্রাইজ অফ পি সি ঠিক আছে আর এপি ইকাল টু এপি এপি ইকয়াল টু টু বাই থ্রি অফ এসি ঠিক আছে তাহলে এসি ইকোয়াল টু থ্রি বাই টু এপি এবার এসির জায়গা আমি বসিয়ে দিচ্ছি থ্রি বাই টু এপি ইকাল টু থ্রি পি সি থ্রি থ্রি কেটে গেল তাহলে এ টু ওয়ান বাই টু অফ এপি এপির অর্ধেক দেখো তো কোথায় আছে পিসি ইকোয়াল টু ওয়ান থার্ড অফ এপি পিসি ইকাল টু হাফ অফ এপি তার মানে বি এর অপশানটা আমার সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে কোনো চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পর লম্বভাবে পরস্পরকে ছেদ করলে তার বাহুগুলির মধ্যবিন্দু পরপর মধ্যবিন্দু চারটি পরপর যুক্ত করলে যে চিত্র পাওয়া যায় তা একটি আয়তক্ষেত্র দেখো লম্বভাবে ছেদ করে কে কে লম্বস করে আর বর্গক্ষেত্র করে যেহেতু পার্টিকুলার কোনো কিছু দেওয়া নেই সেই জন্য আমি রম্বস ধরে ইয়ে করছি ঠিক আছে সি ডি ই এফ জি এইচ এই যোগ করলাম এই বিডি কর্ণটাকে যোগ করলাম ঠিক আছে দেখো এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল ঠিক আছে যেহেতু কর্ণ দুটো লম্বভাবে ছেদ করেছে তার মানে এগুলো নাইনটি ডিগ্রি হবে তার মানে চিত্রটি হচ্ছে আয়তাকার চিত্র হবে এ অপশানটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে একটি সমবাহতি প্রতিটি বাহ দৈর্ঘ্য চার মিটার হলে উহার যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশের দৈর্ঘ্য হবে কি আছে একটি সমবাহু ত্রিভুজ প্রতিটি বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার হলে উহার যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশের দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার এবার এই দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখা অঙ্কন করলাম আমি তাহলে ডিই ইকুয়াল টু হাফ অফ বি সি ইকাল টু হাফ ইন্টু চার সমান সমান টু সেমি দেখি তো আমি কোন অপশানটা ঠিক আছে এ অপশান আছে এক্স মিটার ও সরি মিটার হবে এটা পুরোটাই মিটার ছিল এ অপশানে আছে এক মিটার বি অপশান আছে দুই তিন আছে সি অপশানে চার আছে ডি অপশানে তার মানে বি অপশানটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি আঠাশ নম্বরে কী অঙ্ক আছে এটি এই ট্র্যাপিজিয়ামের দুটি অসমান্তরাল বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই ট্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের সমষ্টির দ্বিগুণ চলো তো আমি আগে করে ফেলি করে ফেলে দেখি এই হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম ঠিক আছে এ বি সি ডি ই আর এফ হচ্ছে এই বাহু দুটোর মধ্যবিন্দু এবি আর সিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই আর এফ আমরা জানি ইএফ ইকুয়াল টু হাফ অফ বিসি প্লাস এডি মানে সমান্তরাল বাহু দুটি সমষ্টির অর্ধেক দেখো তো কী আছে সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য সম দৈর্ঘ্যের সমষ্টির প্রথম আছে দ্বিগুণ পরেরটাই আছে অর্ধেক তাহলে বি অপশানটা হচ্ছে আমার সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে কোনো রম্বোসের বাহুগুলি মধ্যবিন্দু পর পর যুক্ত করলে উৎপন্ন হয় আগের অঙ্কটাতেই আমরা করেছিলাম এই একটা রম্বোস রম্বোসের এ বি সি ডি এবি বাহুর মধ্যবিন্দু ই বি সি বাহুর মধ্যবিন্দু এফ জি আর এইচ তাহলে এই মধ্যবিন্দুগুলোকে যোগ করলে যে সরল যে চতুর্ভুজটা গঠন হবে সেটা হবে আয়ত ক্ষেত্র ঠিক আছে চলো দেখি তিরিশ নম্বরে কি আছে তিরিশ নম্বরে আছে এবিসিডি একটি চতুর্ভুজ এ কোণ এবং বি কোণের এবিসি এবং এসিবি সমুদ্রিকণ্ডদ্বয় পরস্পরের ওপর লম্ব হলে এ এ বি আর সি ডি এর দৈর্ঘ্য বের করতে হবে কি আছে একটা চতুর্ভুজ আছে যে কোনো সি ডি এবারে এ বি সি মানে এ কোণের সমদ্বিখণ্ডক খণ্ডক মানে এই দুটো কোন সমান সমদ্বিখণ্ডক এবং সি কোণের সমুদ্রি খণ্ড বি সি ডি কোণের সমুদ্রি খন্ড পরস্পর লম্ব মানে এটা নাইনটি ডিগ্রি ঠিক আছে এই কোণ এই কোণ সমান ঠিক আছে হলে পারে বি ডি এ বি ডি এ বি আর সি ডিবি মানে এই কোন দুটোর মান সমষ্টি আমাকে বের করতে বলেছে ঠিক আছে তাহলে হাফ অফ অ্যাঙ্গেল এ বি সি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল বি সি ডি প্লাস কোন পরস্পর ধরামি ই বিন্দুতে ছেদ করেছে প্লাস নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি বলে দিয়েছিল ইকাল টু ওয়ান এইটটি ডিগ্রি তাহলে এখানটার থেকে আমি ওয়ান এইটটি ডিগ্রি হাফটাকে কমন নিলাম

তাহলে এটা ওয়ান এইট্টি ডিগ্রি এই দুটো কোণের সমষ্টি দাঁড়াল ওয়ান এইট্টি ডিগ্রি চতুর্ভুজে চারটি কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি তাহলে এই দুটো কোণের সমষ্টি কত দাঁড়াবে অ্যাঙ্গেল ডি এ বি প্লাস অ্যাঙ্গেল সি ডি এ ইকাল টু তিনশো ষাট ডিগ্রি মাইনাস একশো আশি ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি এই দুটো কোণের সমষ্টি বেরোলো একশো আশি ডিগ্রি দেখো এ অপশান আছে নাইনটি ডিগ্রি বি অপশান আছে ওয়ান এইট্টি ডিগ্রি সি অপশান আছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি ডি অপশান আছে হান্ড্রেড অ্যান্ড টেন ডিগ্রি তার মানে বি অপশানটা হচ্ছে আমার সঠিক উত্তর ঠিক আছে এবার দেখি একত্রিশ নম্বর অঙ্কে কী অঙ্ক আছে কি আছে একত্রিশ নম্বরে আছে কোনো চতুর্ভুজের কর্ণোদয় পরস্পর সমান কর্ণদ্বয় পরস্পর সমান তাহলে এখান থেকে আমি একটা ক্লাসিফিকেশান নিই কোন কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান হয় আয়তক্ষেত্রের হয় আর চতুর্ভুজের হয় এই বর্গক্ষেত্রের হয় এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে কার করে আয়তক্ষেত্র কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না কে করে বর্গক্ষেত্র করে তার মানে এটা হবে বর্গক্ষেত্র সি এর অপশানটা হচ্ছে সঠিক হবে এবার আমরা একটু একে নিয়ে তো এই হচ্ছে বর্গক্ষেত্র দেখো বর্গক্ষেত্রে কর্ণ দুটো পরস্পর সমান হচ্ছে ঠিক আছে আর এরা নাইনটি ডিগ্রি হচ্ছে রম্বসেরও কিন্তু নাইনটি ডিগ্রি হচ্ছে কিন্তু তার কর্ণ দুটো সমান নয় সামন্তিকের পরস্পর সবুদ্রী করছে কিন্তু তারা হচ্ছে কর্ণ দুটি পরস্পর সমান নয় ঠিক আছে এখানে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র যাদের ছিল কর্ণ দুটো সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে ঠিক আছে কিন্তু সমকোণে করে না তার মানে এটার উত্তর হবে সি বর্গক্ষেত্র ঠিক আছে চলো দেখি বত্রিশ নম্বরে কি আছে বত্রিশ নম্বরে আছে সি ত্রিভুজের এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই তাহলে ডি ইকাল টু কী হবে এটা তো আমরা সবাই জানি এটা আর করতে হয় নাকি দেখো তো তবু আমি একটু বুঝিয়ে দিচ্ছি এই হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি এবি বাহুর মধ্যবিন্দু ডি এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই তাহলে ডি ইকাল টু কত হয়ে যাবে হাফ অফ বি সি সবাই জানে বি ডি হবে হাফ অফ বি সি আর ডি সমান্তরাল বি সি ঠিক আছে তার মানে এখানে কোন অপশানটা ঠিক আছে এ অপশানে আছে টয়স অফ এ বি অপশানে আছে হাফ অফ বি সি অপশানে আছে ওয়ান হাফ অফ সি ডি অপশানে আছে হাফ অফ বি সি তাহলে বি এর ডি এর অপশানটা হচ্ছে আমার সঠিক উত্তর ঠিক আছে দেখো হাফ অফ এ বি আর সি বাহুর মধ্যবিন্দু বি আর সি তাহলে তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে ত্রিভুজের ত্রিভুজের বিন্দু এবি অতিভুজের মধ্যবিন্দু একে ফেলি আমি ডি বিন্দুটা হচ্ছে এসি অতিভুজের মধ্যবিন্দু এ বি সি এবারে এসি ইকাল টু টুয়াইস অফি এসি ইকাল টু টিক সমকরীতিভুজের ডি বিন্দুটা বিসি অতিভুজের মধ্যবিন্দু ও বিসি মধ্য অতিভুজের তার মানে আমার পয়েন্টিংটা ভুল হয়েছে বলেছে বি সি অতিভুজের তাহলে বি সি অতিভুজটা হবে বি এটা হচ্ছে এ হবে ঠিক আছে মধ্যবিন্দু হচ্ছে ডি এবারে নিচের কোনটি সঠিক হবে ডিটাকে আমাকে যোগ করতে হবে ফার্স্টে তাহলে আমি কি জানি এই মধ্যবিন্দু আর সমকোণিক বিন্দুর থেকে এই মধ্যবিন্দুকে যোগ করলে যে মধ্যমাটা পাওয়া যায় সেটা হচ্ছে অতিভুজের অর্ধেক তার মানে এডি ইকুয়াল টু হাফ অফ বি তাহলে বিসি ইকয়াল টু টোয়াইস অফ এডি দেখো তো এই অপশানটা কি কোথাও আছে বিসি টোয়াইস অফ এডি তার মানে বিয়ের অপশানটা হচ্ছে আমার সঠিক উত্তর হবে ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটা কি আছে পরের অঙ্কটা আছে একটি ত্রিভুজের দুটি বাহু মধ্যবিন্দু সংযোজক সরল রেখার দৈর্ঘ্য যদি দশ সেন্টিমিটার হয় তাহলে তৃতীয় বাহুটা কত এটা ভীষণ সহজ অঙ্ক এই হচ্ছে একটা ত্রিভুজ এই দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখা এ বি সি এটা হচ্ছে আমরা কি জানি ডি সমান্তরাল বিসি হবে তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে আর কি জানি এটা ডি ইকাল টু হাফ অফ বি সি হবে তাহলে ডিই ইকাল টু হাফ অফ এবারে এই সরল ডি ইকাল টু আছে কত দশ তাহলে বিসি ইকাল টু কত হয়ে যাবে দশ ইন্টু দুই সমান সমান কুড়ি সেমি দেখো তো কত নম্বরে আছে এক এতে আছে পাঁচ মিটার ও সরি সেন্টিমিটার একটা মিটার হবে মিটার দেখো এ অপশানে আছে পাঁচ মিটার বি অপশান আছে দশ মিটার সি অপশান আছে পনেরো মিটার ডি অপশানটা হচ্ছে আমার সঠিক উত্তর হবে ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কী আছে পরের অঙ্কটা আছে এবিসি তি বুজের এবি এবং এসি পরস্পর সমান এবং এ বি সি বাহুর মধ্যবিন্দুগুলো যথাক্রমে ডি এফ তাহলে আমি করে ফেলি তো আগে কি বলে যারা সমদ্বি বাহু ত্রিভুজ এ বি আর এ সি এ বি সি এ বি আর এ সি মধ্যবিন্দু এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এ বি আর এ সি সমান এ বি বাহুর মধ্যবিন্দু ডি বি সি বাহুর মধ্যবিন্দু ই আর এটা এফ ঠিক আছে হলে নিচের কোনটি ডি ইকয়াল টু এটাকে যোগ করে দিলাম ঠিক আছে দেখো যেহেতু এই বাহু দুটো সমান তাহলে ডি ই ডি ইকাল টু হাফ অফ এসি আর ইএফ ইকাল টু হাফ অফ এবি ঠিক আছে তাহলে যেহেতু বি আর এসি সমান হচ্ছে তাহলে ডিই ইকাল টু ইএফ দেখো এখানে আছে কি ডি ইকাল টু ইএফ বা ইডি ডি এফ তাহলে এ অপশানটায় আমি এখানে ইডি আছে আমি ই এফ লিখেছি এটাকে ইডি করে দিলাম ইডি ইডি তাহলে ইডি ইকুয়াল টু ই এফ এ অপশানটা হচ্ছে আমার সঠিক উত্তর ঠিক আছে তলো চলো দেখি পরের অঙ্কটায় কি আছে এ বি সি সামান্তরিকের এব এ এবং বি কোণের খণ্ডক দয় ই বিন্দুতে ছেদ করে তাহলে ই কোণের মান বের করতে হবে না তো একে ফেলি একটা আগে সামান্তরিক এ বি সি ডি এবার এ কোণের সমুদ্রি খণ্ডক বি কোণের সমুদ্রি খণ্ডক পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে ছেদ করেছে ই বিন্দুতে এই কোনটা বের করতে হবে আচ্ছা দেখো তো এই কোনটার মান কত হচ্ছে পুরো কোনটার অর্ধেক আচ্ছা ফার্স্ট টাইম বের করে এ কোন আর বি কোণের সমষ্টি কত হচ্ছে দেখো এবি সমান্তরাল বি সি ভেদক তাহলে এই দুটো কথা হবে অ্যাঙ্গেল ডি এব প্লাস অ্যাঙ্গেল এ বি সি টু হবে ওয়ান এইট্টি ডিগ্রি দুটো সমান্তরাল সরল লেখা এই ভেদক তাহলে এই অন্তঃস্থ সমষ্টি হয় একশো আশি একশো আশি ডিগ্রি এই গোনগুলোকে বলা হয় অ্যালাইট কোন ঠিক আছে তাহলে হাফ অফ এটাকে আমি হাফ করলাম যেহেতু এটা সমুদ্রিকণ্ডক হাফ অফ বি প্লাস হাফ অফ এ বি সি ইকাল টু হাফ ইন্টু একশো আশি ডিগ্রি সমান সমান নাইনটি ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল এইটা হয়ে যাবে অ্যাঙ্গেল ই এ বি প্লাস অ্যাঙ্গেল এ বিই এইটুকুনি হচ্ছে পুরো অঙ্কটার হাফ পুরো কোনটার হাফ তাহলে এইটা এই দুটো কোণের সমষ্টি বেরোলো হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল এ ই বি কাল টু কত হয়ে যাবে তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি সমান সমান নাইনটি ডিগ্রি তার মানে পরস্পর এই এই কত হচ্ছে নাইনটি ডিগ্রি এ অপশানে আছে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি বি অপশানে আছে হচ্ছে থার্টি ডিগ্রি সি অপশানে আছে হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে সি অপশানটা আমার সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে দেখো সাঁত্রিশ নম্বরে কি আছে দেখি তো একটু সাঁত্রিশ নম্বরে আছে এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ আর আছে বি ইকাল টু টাইস অফ সি বি সি ইকাল টু দশ সেন্টিমিটার হলে দৈর্ঘ্য কত ঠিক আছে তাহলে আমরা ছবিটা আঁকলাম সি এ বি সি এ কোনটা 90 ডিগ্রি তাহলে বি আর সি কোণের সমষ্টি কত দাঁড়াবে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকাল টু ওয়ান ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি তাহলে আর অ্যাঙ্গেল বি ইকোয়াল টু টোয়াইস অফ অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল সি টু নাইনটি ডিগ্রি থ্রাইজ অ্যাঙ্গেল সি ইকাল টু নাইনটি ডিগ্রি তাহলে সি অ্যাঙ্গেল সি ইকাল টু নাইনটি ডিগ্রি ডিভাইডেড বাই থ্রি সমান সমান থার্টি ডিগ্রি তাহলে কী যাচ্ছে সি অ্যাঙ্গেলটা হচ্ছে থার্টি ডিগ্রি বি অ্যাঙ্গেলটা হচ্ছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে আর এসির দৈর্ঘ্য হচ্ছে দশ সেমি এবার আমি এটাকে বাড়িয়ে দিই দেখো এটার থেকে এই যা যা ডেটা দেওয়া আছে এখান থেকে কিন্তু সরাসরি এবি ভ্যালু বের করতে পারতাম কিন্তু তখন আমাকে টিকন মেটির সাহায্য নিতে হতো যেহেতু টিকন মেটি নাইনে নেই সেজন্য আমি নিচ্ছি না এবং তা খাটনিটাও একটু বেশি হচ্ছে তাহলে এখানে থার্টি হলে এখানে থার্টি করলাম এটা সিক্সটি ডিগ্রি এই টোটাল অ্যাঙ্গেলটা সিক্সটি ডিগ্রি তাহলে এটাও হয়ে যাবে সিক্সটি ডিগ্রি তাহলে এটা একটা সমব বুঝ হয়ে গেল তাহলে এটা দশ সেন্টিমিটার আর এইটা যেহেতু লম্ব এটা সমানভাবে ভাগ করে ফাইভ ফাইভ ঠিক আছে আমাকে বের করতে হবে কি এ বি দৈর্ঘ্য কত তাহলে বি দৈর্ঘ্যটা কত দাঁড়ালো পাঁচ সেন্টিমিটার তাহলে এবি ইকুয়াল টু দাঁড়ালো হচ্ছে পাঁচ সেমি দেখি তো আমি কোন অপশানটা ঠিক আছে অপশান এতেই আছে দেখো পাঁচ সেন্টিমিটার অপশান এ হচ্ছে আমার সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে এবিসি ত্রিবুজের এ কোন সমকোণ এবং এবি বিসি এবং সি এ মধ্যবিন্দুগুলো যথাক্রমে ই এফ এবং জি হলে নিচের কোন অপশানটা ঠিক আছে আমাকে বের করতে হবে আগে আমি অঙ্কটা করি তারপর অপশানগুলো দেখছি ঠিক আছে কি আছে প্রথমে আছে সমকোণী ত্রিবুজ সমকোণী ত্রিবুজ এঁকে ফেললাম এ কোনটা সমকোণ সেটাও এঁকে ফেললাম এ কোনটা সমকোণ এঁকে ফেললাম এবারে দেওয়া আছে বি এবি বাহুর মধ্যবিন্দু ডি এ ই এবি বাহুর মধ্যবিন্দু ই বিসি বাহুর মধ্যবিন্দু এফ এবং এসি বাহুর মধ্যবিন্দু জি হলে নিচের কোনটি দেখো ই ই ই জি এফ জি এফ জুড়ে দিলাম ঠিক আছে ই এফ জি সমকোণ এটা যদি সমকোণ হয় এটা কি হয়ে যাচ্ছে মধ্যবিন্দু সংযোজক সরল রেখা এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে ঠিক আছে আয়তক্ষেত্র হলে পরে এই কোনটা জি ইকাল টু নাইনটি ডিগ্রি হবে দেখি তো কোথায় আছে আমার কাছে ই মানে সি কোনটা জি জি এফ ইকাল টু নাইনটি ডিগ্রি বা সমকোণ তার মানে কোন অপশনটা আমার ঠিক হলো অপশান সি সঠিক উত্তর ঠিক আছে এফ জি এফ ই ঠিক আছে সমকোণ পরের অঙ্কটায় দেখি কি আছে পরের অঙ্কটা আছে এবিসি সি বুঝে বি কোনটা সমকোণ এবং এবি ইকাল টু হাফ অফ এসি তাহলে সি কোনটা বের করতে হবে তাহলে ছবিটা আমি আঁকি এবিসি ঠিক আছে এবিসি বি কোনটা সমকোণ বি কোন সমকোণ সি এবারে এসি ইকাল টু হাফ অফ এবি এসি হাফ অফ হাফ অফি হলে পরে C কোনটার মান বের করতে হবে ঠিক আছে এবি ইকাল টু হাফ অফ এসি এবারে দেখো এখানটা আমি ত্রিগণ মেট্রি দিয়েও বের করে নিতে পারতাম ঠিক আছে এবারে হাফ অফ এবি করেছে তাহলে এটাকে আমি দ্বিগুণ করে দিলাম ঠিক আছে এটা ডাবল করলাম এটা ডাবল তার মানে এটা মধ্যবিন্দু হয়ে গেল ঠিক আছে দেখো এই বাহুটা এই বাহুটা সমান ঠিক আছে এই বাহুটাও সমান হবে তাহলে এটা একটা সমবাহুতি হয়ে যাচ্ছে সমবাহুতি বুঝ হয়ে গেলে পরে কি হয়ে যাচ্ছে এই কোনগুলো কত হয়ে যাবে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি টোটালটা হচ্ছে মানে এটা থার্টি ডিগ্রি এটা থার্টি ডিগ্রি তার মানে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু হয়ে যাবে থার্টি ডিগ্রি দেখো তো কোন অপশানটা ঠিক আছে অপশান এতে আছে সিক্সটি ডিগ্রি বিতে আছে থার্টি ডিগ্রি তাহলে এর অপশানটা আমার সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি চল্লিশ নম্বরে কি অঙ্ক আছে চল্লিশ নম্বরে আছে সি ডি একটি সমান্তরিক বি ইকোয়াল টু টয়স অফ সি ডি বাহুর মধ্যবিন্দু পি হলে অ্যাঙ্গেল এ পি এর মান কত প্রথমে আমি সামান্তরিকটাকে এঁকে ফেলি এখানে কি বলেছে এ বি এ বি সি ডি এ বি টোয়াইস অফ এ ডি আচ্ছা এ ডিটাকে যদি আমি এক্স ধরি তারপরে এটা হচ্ছে টু এক্স হয়ে যাবে ঠিক আছে এবার অ্যাঙ্গেল এ পি বি অ্যাঙ্গেল এ পি বি আর সিডি বাহ মধ্যবিন্দু পি ঠিক আছে আচ্ছা এইটা যদি মধ্যবিন্দু হয় তার মানে এটার মধ্যবিন্দু মানে টোটালটা হচ্ছে টু এক্স হচ্ছে তার মানে এটা এক্স এটাও এক্স এটাও এক্স হবে কারণ এটা মধ্যবিন্দু যে টোটালটা টু এক্স তাহলে এটা এক্স 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 তাহলে দেখো এগুলো সব সমি বাহুতি বুঝ হয়ে যাচ্ছে তার মানে এই কোনটা হয়ে যাবে নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে অ্যাঙ্গেল এ পি বি ইকাল টু হয়ে যাচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটাই কী আছে পরের অঙ্কটা আছে একটি ট্র্যাপিজিয়ামে তির্যক বাহুদয়ের মধ্যবিন্দু সংযোজক রেখা সমান্তরাল বাহুদয়ের সমষ্টি অর্ধেক এই হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম বি সি ডি এই দুটো কাহুর মধ্যবিন্দু যোগ করলাম ই আর এফ তাহলে ইএফ ইকুয়াল টু হাফ অফ এবি প্লাস তাহলে সমষ্টির অর্ধেক তাহলে এ অপশানটা হচ্ছে আমার সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে এবিসিডি রম্বশের এব বি সি বাহুর মধ্যবিন্দুগুলো যথাক্রমে পি কিউ আর অ্যাঙ্গেল পি কিউ এর মান বের করতে হবে ঠিক আছে এবার আমি একটা রম্বোস আঁকলাম রম্বোস কাকে বলে যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় দেখো আমি কোনো কোন কিন্তু সমকোণ নি ঠিক আছে এবারে এ বি এব বাহুর মধ্যবিন্দু পি এ বি বাহুর মধ্যবিন্দু পি কিউ হচ্ছে বি সি বাহুর মধ্যবিন্দু কিউ আর সিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর ঠিক আছে আমাকে বের করতে হবে পি কিউ আর পি কিউ আর ঠিক আছে এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে এটা যোগ করে দিলাম আমি আচ্ছা মধ্যবিন্দু প্রথমে আমি জানি যে রম্বসের মধ্যবিন্দু সংযোজক যে রেখা যে চিত্রটা পাওয়া যায় সেটা হয় হচ্ছে আয়তক্ষেত্র দেখো এই মধ্যবিন্দুটা কিউ আর এস যদি করি তাহলে পি এস একটা আয়তক্ষেত্র তাহলে অ্যাঙ্গেল পি কিউ আর কত হয়ে যাবে অ্যাঙ্গেল পি কিউ আর ইকোয়াল টু হয়ে যাবে নাইনটি ডিগ্রি কারণ সম আয়তক্ষেত্রে প্রতিটি কর্ণের মান হচ্ছে সমান এবং প্রত্যেকটা আছে নাইনটি ডিগ্রি এ অপশান আছে থার্টি ডিগ্রি বি অপশান আছে সিক্সটি ডিগ্রি সি অপশান আছে নাইনটি ডিগ্রি তাহলে সি অপশানটা হচ্ছে আমার সঠিক উত্তর ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কী আছে পরের অঙ্কটা আছে ডি সমান্তরিকের এসি এবং বিডি এসি কর্ণ আর বিডি কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে কিন্তু এসি নট ইকুয়াল টু বিডি তার মানে কর্ণ দুটো পরস্পর সমান নয় কিন্তু কর্ণ দুটো পরস্পরকে সমকোণে রেখেছে কোন ফিগারে থাকে কোন চিত্রে আমরা এই কন্ডিশানগুলো মেরে চলি চলি হচ্ছে রম্বসের ক্ষেত্রে রম্বসের ক্ষেত্রে ও সমকোণ সমান নয় সমান থাকে রম্বসের ক্ষেত্রে হচ্ছে সম রম্বসের ক্ষেত্রে হচ্ছে কর্ণ দুটি পরস্পর সমান হয় না আবার কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে আবার এরা কর্ণ দুটি সমান নয় তার এখানে কোন চিত্রটা পাবো বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি জানি আমি কর্ণ দুটি পরস্পর সমান বাদ হয়ে গেল আয়তের ক্ষেত্রের ক্ষেত্রে আমি জানি কর্ণ দুটি পরস্পর সমান বাদ হয়ে গেল রম্বসের ক্ষেত্রে আমরা জানি যে কর্ণ দুটো পরস্পর সমকোণে থাকে না এই সমকোণে থাকে এবং কর্ণ দুটি পরস্পর সমান নয় আর ট্র্যাপিজামের সমান হতে পারে নাও হতে পারে তার মানে রম্বসটাই হচ্ছে সঠিক উত্তর সি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এখানে আমাদের শেষ হলো বহু প্রশ্ন মালা বা এমসিকিউ এবারে দেখো এই এতগুলো এমসিকিউ তেতাল্লিশটা এমসি মধ্যে তোমরা কটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে যদি সব প্রশ্নের উত্তর সঠিক দিতে না পারো তার মানে তোমাদের প্রিপারেশনের প্রিপারেশনের খামতি রয়েছে খামতি থাকলে তো চলবে না তাহলে সঠিক প্রিপারেশানের জন্য দরকার তোমাদের সঠিক স্টাডি ফ্লো তাহলে দেখে নাও স্টাডি ফ্লোটা কি ক্লাস নাইনে ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে মেগা স্টাডি ট্যাগ পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে হতে হবে হবে একেবারে অনুসরণ করতে এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা এরপরে তৃতীয় ধাপ সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষা সাফল্য এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট এবার তুমি পরের অধ্যায় যেতে পারো আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে তবে বলে রাখি তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হল অল ইন ওয়ান সলিউশন কিভাবে স্টেপ ওয়ান কনসেপ্ট ভিডিও টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে স্টেপ টু লাইভ ক্লাস অ্যান্ড আউট টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে স্টেপ থ্রি ব্রিফ নোটস নোটস এর জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে স্টেপ ফোর কোয়েশন অ্যান্ড আনসার আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা স্টেপ ফাইভ মক টেস্ট টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট স্টেপ সিক্স আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফোয়ের অল ইন ওয়ান আর এই সব কিছু নিয়েই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি বিশদে জানতে ফোন করো এই নাম্বারে তাহলে তোমরা দেখে নিলে স্টাডি ফ্লো এবার আমরা শুরু করব শূন্য স্থান পূরণ এই শূন্য স্থান পূরণেও থাকবে এক নম্বর করে চলো দেখি প্রথম শূন্য স্থান পূরণটা কি আছে প্রথম শূন্য স্থান পূরণটাই আছে যদি তিন বা ততোধিক সরল সরলরেখার থেকে কোনো কোনো ভেদককে সমান সমান অংশে খণ্ডিত করে তারা অপর যে কোনো ভেদককে সমান সমান অংশে খণ্ডিত করবেই দুই বা ততোধিক তাহলে দুই বা ততোধিক কী হবে সমান্তরাল সরলরেখা সমান্তরাল স্বরলেখা চলো আমরা একটু একে দেখিনি দেখো এই একটা সমান্তরাল স্বরলেখা এই একটা সমান্তরাল সরলরেখা এই একটা সমান্তরাল সরলেখা এই তিনটে সমান্তরাল স্বরলেখা এই ভেদকটাকে সমান সমান অংশে বিভক্ত করছে যদি কোনো ভেদককে তিন বা ততোধিক সমান্তরাল সরলরেখা সমান সমান অংশে বিভক্ত করে তাহলে অপর যে কোনো ভেদককেও তারা সমান সমান অংশে বিভক্ত করবে তাহলে এখানটা আমার কী আসবে সমান্তরাল সরল রেখা ঠিক আছে চলো দেখি দু নম্বরে কী আছে দু নম্বরে আছে সমবাহুতি ভুজের বাহুগুলির মধ্যবিন্দু যুক্ত করলে দ্যাশ ত্রিভুজ উৎপন্ন হয় কী ত্রিভুজ উৎপন্ন হবে সমবাহুতিভুজের মধ্যবিন্দুগুলোকে যোগ করলে দেখো এই একটা সমবাহু তিভুজ স্বভাবতী বুঝ কাকে বলে যে তু বুঝে তিনটি বাহু পরস্পর সমান এই তিনটে বাহু সমান তাহলে এই মধ্যবিন্দু দুটোকে যোগ করলাম এই বাহুটা হচ্ছে এই বিসি বাহুর অর্ধেক হবে এবার এই মধ্যবিন্দুটাকে যোগ করলাম এই বাহুটা হাফ অফ এসি হবে এটা হাফ অফ বি সি আর এইটাকে যোগ করলাম এটা হয়ে যাবে হাফ অফ এবি মধ্যবিন্দুগুলো যোগ করছি তাহলে তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে তাহলে যেহেতু দেখো এবি সমান তাহলে হাফ এ বি হাফ অফ বি সি হাফ অফ সি সমান হবে তাহলে ত্রিভুজটা কী ত্রিবুজ গঠন করলো গঠন করলো সমবাহু তিবুজ তাহলে সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দুগুলোকে যোগ করলে যে ত্রিবুজ গঠন হবে সেই ত্রিভুজটা হবে সমবাহু তিবুজ বুঝতে পারলে চলো দেখি পরের অঙ্কটাই কি আছে পরের অঙ্কটা আছে ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমুদ্রিকখণ্ডিত করবে তাহলে এটা সমান্তরাল সমান্তরাল সরলরেখা দ্বিতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করো এই হচ্ছে একটা ত্রিভুজ এই বাহুর মধ্যবিন্দু এবি বাহুর মধ্যবিন্দু এবি বাহুর মধ্যবিন্দু ডি ডি দিয়ে বিসি বাহুর সমান্তরাল সহলেখা অঙ্কন করলাম একে এ বিন্দুতে ছেদ করলো তাহলে ই বিন্দুটা হবে এসির মধ্যবিন্দু তাহলে কি হবে সমান্তরাল সরল রেখা ঠিক আছে চলো দেখি চার নম্বরে কি আছে চার নম্বরে আছে সামন্তরিকের বাহুগুলির মধ্যবিন্দু পরপর পর যোগ করলে তাহলে একটা এঁকে এই মধ্যবিন্দুগুলো যোগ করছি ঠিক আছে দেখো এই এসি সমান্তরাল আর অর্ধেক হবে এটা তাহলে এটা হাফ অফ এসি আবার এটা হাফ অফ এসি এবার একই রকমভাবে এটা হাফ অফ বিডি হবে হাফ অফ বিডি তাহলে যে চতুর্ভুজটা গঠন হল সেটা বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং সমান হচ্ছে তাহলে এটা কি হবে এটা হবে হচ্ছে সমান্তরিক গঠন করবে ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে ত্রিভুজের মধ্যমা দুটি পরস্পর সমান হলে ত্রিভুজটি হবে ত্রিভুজটি কি হবে সমদ্বিবাহু ত্রিভুজ হবে সমদ্বিবাহু ত্রিভুজ হবে ত্রিভুজটি হবে সমদ্বিবাহু ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে এবিসিডি সামান্তরিকের এ ডি এবং বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ কিউ সিপি বিডি কর্ণকে কি করে বের করতে হবে এ একটা একটা সমান্তরী এ বি সি ডি কর্ণ এবারে এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ এবারে বলেছে এ এ কিউ কিউ ও সিপি ও বিডি কন্ডকে বিডি কন্ডটা যোগ করতে হবে এপি আর কিউ আর সিপি যোগ করলাম ঠিক আছে আচ্ছা এই ছবিটা আমি আবার করে আঁকছি এ বি সি ডি বিডি কর্ণ এডি বাউর মধ্যবিন্দু পি আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ এবারে সিপি আর এ কিউ যোগ করলাম ঠিক আছে তাহলে দেখো এই যে ত্রিভুজটা গঠন করেছে ঠিক আছে আর এই যে ত্রিভুজটা গঠন করেছে এই ত্রিভুজ দুটো পরস্পর সর্বসম হবে ঠিক আছে তাহলে এই অংশটা হচ্ছে সমান অংশে বিভক্ত হবে ঠিক আছে মধ্যবিন্দু পি তার প্রমাণ নিই এইটা একটা হচ্ছে সমান্তরিক হচ্ছে কারণ এটা হাফ অফ এডি আর এটা হাফ অফ বিসি তা আর এপি আর বিসি সমান্তরাল তাহলে এটা হচ্ছে সমান্তর একটা সমান্তরিক হচ্ছে এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল তাহলে মধ্যবিন্দুর সমান্তরাল তার মানে এই দুটো অংশ সমান হচ্ছে একই রকমভাবে বি সি আর এই ত্রিভুজটা নিলাম এইটা নিলে পরে হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ আর এই বাহুটা এই বাহুটা পরস্পর সমান্তরাল তার মানে এটা মধ্যবিন্দু হবে তাহলে এই বাহু এই বাহু সমান তাহলে এটা কী হচ্ছে সমপ্তি খণ্ডিত করে সমতি খণ্ডিত করে ঠিক আছে তাহলে পরের অঙ্গটাই দেখি কি আছে পরের অঙ্কটা আছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি এ বি সি বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এবারে হচ্ছে এডি ইকুয়াল টু হাফ অফ বি সি আচ্ছা এবারে দেখো এডি মানে মধ্যমাটা হাফ অফ বি এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে কখন হবে আমরা জানি যখন এটা সমকো ত্রিভুজ হবে এই একটা সমকো ত্রিভুজ এই মধ্যবিন্দুর থেকে এইটাকে যদি এই মধ্যবিন্দু ডি যদি এই বিডি এসির অর্ধেক বিসির অর্ধেক হয় তাহলে আমরা জানি যে এটা সমকোণ ত্রিভুজ হবে তাহলে এটা কি ত্রিভুজ হবে এসি অ্যাঙ্গেল বি এসি ইকুয়াল টু কত হবে নাইনটি ডিগ্রি বা সমকোণ ঠিক আছে নাইনটি ডিগ্রি বা সমকোণ সমকোণ হবে ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল লেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে খণ্ডিত করে এবং ত্রিভুজের ত্রিভুজের বাহু দুটির দ্বারা সরলরেখাটি দ্বিতীয় বাহুর সমান্ত দ্বিতীয় বাহুর অর্ধেক হবে অর্ধেক হয় এবার আমি আঁকিত একটু এবারে দেখো এবি বাহুর মধ্যবিন্দু ডি ই সমান্তরাল বি সি তাহলে এটাকে কী করছে মধ্যবিন্দুতে ছেদ করে বা সমদ্বিখণ্ডিত করবে আর ই ইকুয়াল টু হবে হাফ অফ বি সি তাহলে এটা কী হবে দ্বিতীয় বাহুর সমান্তরাল হবে আর দ্বিতীয় বাহুর সমান্তরাল ছিল তৃতীয় বাহুকে সমুদ্রিখণ্ডিত করবে এবং দ্বিতীয় বাহুর অর্ধেক হবে ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে ও অর্ধেক হবে অর্ধেক হয় ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে একটি আয়তক্ষেত্রে বাহুগুলির মধ্যবিন্দু পর পর যোগ করলে যে চতুর্ভুজটি গঠন হয় সেটি একটি না একটা আয়তক্ষেত্র রেখে ফেলি আয়তক্ষেত্র এবার আয়তক্ষেত্রের মধ্যবিন্দুগুলো যোগ করছি এফ জি এইচ এবারে দেখো যেহেতু এসি এইটা হচ্ছে হাফ অফ এসি আর এটা হচ্ছে হাফ অফ এসি আর এটাকে যোগ করলাম এটা হচ্ছে হাফ অফ বিডি হাফ অফ বিডি ঠিক আছে যেহেতু এডি আর বি পরস্পর সমান তাহলে এ ই এফ জি এইচ চতুর্ভুজটির বাহুগুলি পরস্পর সমান হচ্ছে ঠিক আছে তাহলে এটা কি হবে এটা হবে একটা কোন চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান সেটা হচ্ছে বর্গক্ষেত্র আর বর্গক্ষেত্র আর রম্বোস এক্ষেত্রে হবে বর্গক্ষেত্র কারণ না না কর্ণ দুটি সমান হচ্ছে সরি সরি এটা হবে হচ্ছে রম্বস রম্বস হবে ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দু রেখাংশ দ্বারা পরপর যুক্ত করলে যে চতুর্ভুজটি হয় তাহা একটি সামান্তরিক তাহা একটি সামান্তরিক হবে ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটাই কি আছে পরের অঙ্কটা আছে রম্বসের বাহুগুলির মধ্যবিন্দু রেখাংশ দ্বারা পরপর যুক্ত করলে যে চতুর্ভুজ হয় সেটি একটি হবে আয়তক্ষেত্র তা একটি আয়ত ক্ষেত্র হবে সমকোণ নয় ঠিক আছে এবারে এইগুলোকে যোগ করলাম ঠিক আছে এবারে দেখো যেহেতু এটা হাফ অফ এ বি সি সি ডি ইএইচ এবারে দেখো যেহেতু এটা এটা হবে হাফ অফ এসি এটা হবে হাফ অফ এসি আর এটা হবে হাফ অফ বিডি এটা হবে হাফ অফ বিডি যেহেতু এসি আর বিডি পরস্পর সমান নয় তাহলে বাহু কর্ণ বাহুগুলি সমান নয় তাহলে এই বিপরীত বাহুগুলি পরস্পর সমান হচ্ছে সব কটা বাহু সমান হচ্ছে না আর যেহেতু রম্বসের কর্ণগুলি পরস্পরকে সমুদ্রীখণ্ডিত করে তার মানে এই কোণগুলো সম এই নাইনটি ডিগ্রিতে সমুদ্রিখণ্ডিত করে তাহলে এটা নাইনটি ডিগ্রি হবে তার মানে এটা হবে একটি আয়তক্ষেত্র ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে ট্র্যাপিজিয়ামের অসমান্তরাল বাহুদয়ের মধ্যবিন্দু সংযোজক সরল রেখা সমান্তরাল বাহুদয়ের বাহুদয়ের সমান্তরাল ও সমষ্টির অর্ধেক হবে এ বি সি ডি দেখো এই দুটো মা হিন্দু ই আর এফ ইএ তাহলে ইএফ সমান্তরাল অফ এ বি সমান্তরাল অফ সি ডি হবে আর কি হবে ই এফ হাফ অফ টু হাফ অফ এবি প্লাস হবে ঠিক আছে তার মানে এটা হবে সমান্তরাল ও অর্ধেক পরের অঙ্কটা দেখি একটি ট্র্যাপিজিয়ামের যে কোনো একটি বাহু সংলগ্ন কোন্দয় সমষ্টি আমি আঁকিত এই দুটির সমষ্টি কত হবে আমরা কি জানি সমান্তরাল সরলরেখা ভেদক ভেদকের ভেতরে এই দুটো কোণের সমষ্টি সবসময় হয় একশো ডিগ্রি বা দুই সমকোণ তার মানে এই দুটো কোণের সমষ্টি হবে হচ্ছে একশো ডিগ্রি বা দুই সমকোণ একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ ঠিক আছে চলে দেখি পরের অঙ্কটায় কি আছে সমকোণ বুঝে সমকৌণিক বিন্দুর থেকে অতিভুজের ওপর অঙ্কি মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত স্বরলেখা ততিভুজের অর্ধেক হবে আমরা আগে অনেকবার করেছি এটা অর্ধেক হয় অতিভুজের অর্ধেক হবে ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত যথাক্রমে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ তাহলে মনে করি बहादुरी जथाक्रमे 3x एकक 4x एकक और 5x एकक এবারে রাখো 3x এর হোল স্কয়ার প্লাস 4x এর হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে নাইন স্কোয়ার প্লাস সিক্সটিন স্কোয়ার দেন টোয়েন্টি ফাইভ স্কোয়ার বর্গ একক আর ফাইভ এক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বর্গ একক তাহলে কি দাঁড়াচ্ছে দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর সঙ্গে সমান তাই তো তাহলে এই ত্রিবুজটা কী ত্রিভুজ হবে ত্রিবুজটা হবে ত্রিভুজ কারণ এটা পাইথাগোড়া সিওরেমকে মেনে চলছে ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে সামান্তরিকের যে কোনো কর্ণ ওই সামান্তরিককে দুটি সর্বসমতি বুঝে বিভক্ত করে কি বুঝে বিভক্ত করে সর্বসম এ দ্বারা একটা সামান্তরিক এই হচ্ছে একটা করণ দেখো যে দুটো ত্রিভুজ গঠন করেছে সেই ত্রিভুজের এই কোণের সঙ্গে এই কোণ সমান কারণ এরা হচ্ছে একান্তর কোণ এই কোণের সঙ্গে এই কোণ সমান এরা হচ্ছে একান্তর কোণ আর এসিটা হচ্ছে সাধারণ বাহু তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হচ্ছে এ বি সি সর্বসম ত্রিবুজ এ সি ডি ত্রিবুজ দুটি সর্বসম্মত ত্রিভুজে বিভক্ত করে ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে এ বি সি ডি সামান্তরিকের এসি কোন দয়ের মধ্যে সম্পর্ক কি এবং এবি কোন দ্বয়ের মধ্যে সম্পর্ক কি। তাহলে আমরা এঁকে ফেলি কী বলেছে সামান্তরিক এ বি সি ডি এবারে দেখো সামান্তরিকের বিপরীত কোনগুলি কী হয় পরস্পর সমান তাহলে এ ও সি এর মধ্যে সম্পর্ক কী হবে সম্পর্ক হবে সমান আরেকটা আছে আরেকটা আছে এ আর বি এ আর বি হচ্ছে কী দেখো এই দুটো সমান্তরাল সহলেখা এটা ভেদক তাহলে এই দুটো সমান্তরাল সরেখা এই ভেদক এই কোণগুলোর সমষ্টি হয় একশো ডিগ্রি বা সম্পূরক কোণ তাহলে এটা হবে কি হবে এরা হবে পরস্পর সম্পূরক কোণ বা এই দুটো কোণের সমষ্টি হবে একশো ডিগ্রি ঠিক আছে চলো দেখি উনিশ নম্বরে কি আছে উনিশ নম্বরে আছে যে কোনো বর্গক্ষেত্রের বাহুগুলির মধ্যবিন্দু পরপর যোগ করলে যে চতুর্ভুষ্টি আঁকা হয় তা তা একটি বর্গক্ষেত্রই হবে কারণ বর্গক্ষেত্রের বাহুগুলি পরস্পর সমান এবং কর্ণগুলি সমান তাহলে মধ্যবিন্দুগুলো যোগ করলে মধ্যবিন্দুগুলো যোগ করলে যে চতুর্ভুজটা পাব তার বাহুগুলো সমান হবে কারণ কর্ণ দুটো পরস্পর সমান আছে আর যেহেতু কর্ণ দুটো পরস্পরকে নব্বই ডিগ্রিতে ছেদ করে তার মানে এই কোনগুলো পরস্পর নব্বই ডিগ্রি হবে তার মানে এটা একটা হবে বর্গক্ষেত্র ঠিক আছে চলো দেখি কুড়ি নম্বরে কি আছে কুড়ি নম্বর অঙ্কটা আছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক শেখা তৃতীয় বাহুর ওপর অঙ্কিত মধ্যমাকে পরস্পর কি করে এ বি সি এ হচ্ছে মধ্যমা ডি এই দুটো বাহুর মধ্যবিন্দু এফ করলাম ঠিক আছে এই দুটো পরস্পরকে সমুদ্রি খণ্ডিত করে খণ্ডিত করে খণ্ডিত হয় পরস্পর সমুদ্রী খণ্ড ক্ষয় সরি সরি খণ্ডক হবে পরস্পর খণ্ডক হয় ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটাই আছে এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের তির্যক বাহু দুটো হচ্ছে এডি এবং বি সি এডি এবং সির মধ্যবিন্দু ই আর এফ তাহলে কি হবে আগে বহুবার এই অঙ্কটায় এসছে এ বি সিডি ইএফ এই ইএফের দৈর্ঘ্য হবে এই দুটো বাহুর সমষ্টির অর্ধেক তার মানে এটা হবে এবি প্লাস সিডি এডি প্লাস অর্ধেক হবে EF ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কী আছে পরের অঙ্কটা আছে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির মধ্যবিন্দু সংযোজক রেখাংশ পরস্পরকে চতুর্ভুজের মধ্যবিন্দু সংযোজক একটা চতুর্ভুজ এঁকে ফেলি এই চতুর্ভুজ আঁকলাম ঠিক আছে এ বি সি ডি এই চতুর্ভুজের মধ্যবিন্দুগুলোকে যোগ করলাম মধ্যবিন্দুকে যোগ করলে কি পাই আমি সামান্তরিক এবারে দেখো এই বাহুগুলোকে যদি যোগ করি সেটা কি হবে সামন্তরিকের কর্ণ সামন্তরিকের কর্ণ কি হয় সামন্তরিকের কর্ণ হচ্ছে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডিত পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে চলো দেখি পরের অঙ্কটাই কি আছে পরের অঙ্কটা আছে কোনো সামন্তরিকের কোনগুলি সমুদ্রী খণ্ডক দ্বারা উৎপন্ন চতুর্ভুজ একটি দেখো এই হচ্ছে একটা সমান্তরিক এই কোণের সমুদ্রী খণ্ডক এই কোণের সমুদ্রী খণ্ডক এই কোণের সমুদ্রী খণ্ডক কোণের সমুদ্রি খণ্ড দেখো ই ই সি ডি এফ জি এইচ আমরা অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকোয়াল টু কত জানি একশো আশি ডিগ্রি এবার হাফ অফ অ্যাঙ্গেল এ প্লাস হাফ অফ অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কত হয়ে যাবে হাফ অফ ওয়ান এইট্টি ডিগ্রি সমান সমান নাইনটি ডিগ্রি তাহলে এই দুটো কোণের সমষ্টি নাইনটি ডিগ্রি হচ্ছে তাহলে অ্যাঙ্গেল এ জিবি ইকাল টু কত হয়ে যাবে অ্যাঙ্গেল এ জি বি টু হয়ে যাবে ওয়ান ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি সমান সমান নাইনটি ডিগ্রি তাহলে এই কোনটা হয়ে গেল 90 ডিগ্রি একই রকমভাবে আমি এই কোনটা এই কোনটা সব কোন নাইনটি ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলে একটা চতুর্ভুজে সবকটা কোন নাইনটি ডিগ্রি তাহলে সেটা কি হতে পারে হতে পারে আয়তক্ষেত্র হতে পারে বর্গক্ষেত্র কিন্তু এখানে কোনো বাহুর রিলেশন পাচ্ছি না যেহেতু বাহুগুলো পরস্পর সমান সেটা প্রমাণ করতে পাচ্ছি না সেজন্য এটা হবে আয়তক্ষেত্র ঠিক আছে এখানে আমাদের শেষ হল শূন্যস্থান পূরণ চলো দেখি এরপরে আছে কি এরপরে আছে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা উল্লেখ করো এখানে কি হবে এই প্রশ্নগুলো তোমরা এক নম্বরের পাবে ঠিক আছে দেখে নি চলো প্রথম অঙ্কটায় কী আছে প্রথম অঙ্কটা আছে এবিসিটি বুঝের এবি বাহু ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই ডিই দৈর্ঘ্য সেমি হলে বিসির দৈর্ঘ্য কি হবে এ বি সি তাহলে এই দুটো বাহুল মধ্যবিন্দু ডিআরই তাহলে ডিআরই হবে বিসি সমান্তরালার অর্ধেক অর্ধেক তাহলে ডিই টু হাফ অফ তাহলে বিসি ইকোয়াল টু হয়ে যাবে টু ইন্টু ডিই ডি কত ছিল পাঁচ তাহলে টু ইন্টু সমান সমান টেন সেমি এখানটা আছে টেন সেমি তার মানে বিবৃতিটি সত্য বিবৃতিটি সত্য ঠিক আছে চলে দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে এবিসি সমবাহু তিবুজ বি বিসি এবং সি এ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই ও এফ এব ত্রিভুজের পরিসীমা যদি বারো হয় তাহলে ডি ই এর পরিসীমা কত হবে দেখো এই একটা সমবাহুতি বুঝ সমবাহুতি বুঝে বাহুগুলো কত হবে বাহুগুলো হবে দৈর্ঘ্য পরস্পর সমান তাহলে এ বি সি মধ্যবিন্দুগুলোকে যোগ করলাম ডি ই এফ তাহলে ডি এফ ইকুয়াল টু কত হবে ডি এফ DF इक्वल टू हाफ अफ बी सी इक्वल टू हाफ DF ए सी और डी एफ सरिफे इ এটা হবে ইএফিক টু হাফ অফ এবি তাহলে ডি ই প্লাস ডিএফ প্লাস ইএফ ইকাল টু হাফটা কমন নিয়ে নিলাম তাহলে এবি প্লাস বি সি প্লাস সি এ বা এসি যেহেতু এখানে সি এ দেওয়া আছে এ লিখলাম তাহলে হাফ ইন্টু এটা দেওয়া রয়েছে বারো সেমি দেখো এখানে পরিসীমা কত দেওয়া ছিল পরিসীমা আট পরিসীমা আট তাহলে ডিএফের পরিসীমা হবে হচ্ছে ডি ত্রিভুজ ডি ই এফের পরিসীমা হবে আট সেমি এখানে কত দেওয়া রয়েছে এবিসি বারো সরি 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 এটা বারোই ছিল ছয় কিন্তু এখানে পরিসীমা দাঁড়াচ্ছে রয়েছে আট সে বি মানে বিবৃতিটি মিথ্যা ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে কোনো চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দু যোগ করলে যে চতুর্ভুজটি হয় সেটি রম্বোস না সেটি হয় হচ্ছে মানে বিবৃতিটি মিথ্যা চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে রম্বসের বাহুগুলির মধ্যবিন্দু যোগ করলে যে চতুর্ভুজ গঠন হয় তা একটি আয়তাকার চিত্র একদম সত্যি ঘটনা রম্বসের বাহুগুলির মধ্যবিন্দু যোগ করলে একটি আয়তক্ষেত্র গঠন করে এটা একটা আয়তক্ষেত্র হবে ঠিক আছে সত্য চলো দেখি পরের অঙ্কটা কি আছে সমকৌণিত সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা অতিভুজের অর্ধেক হবে সত্য চলো পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক এখানে আছে দ্বিগুণ তার মানে বিবৃতিটি মিথ্যা চলো দেখি পরের অঙ্কটায় কি আছে দেখো সাত নম্বরে আছে এবিসি ত্রিবুজের এবি বাহুর দৈর্ঘ্য ছ সেন্টিমিটার এসি বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এবি এবং এসি বাহুর ওপরে পি এবং কিউ দুটি বিন্দু নেওয়া হয়েছে এপি দৈর্ঘর্ঘ্য তিন সেন্টিমিটার এ কিউ দৈর্ঘ্য হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবারে বি সি বাহুর মধ্যবিন্দু আর তাহলে পি কিউ এবং কিউ আর পরস্পর সমান্তরাল হতে পারে না দেখো সমান্তরাল স্বরলেখার ডেফিনেশন আমরা কী জানি যখন দুটি সরলরেখাকে উভয় দিকে বর্ধিত করলে তারা যদি কখনো মিলিত না হয় অর্থাৎ কোনো বিন্দুতে স্বরলেখা দুটি ছেদ করবে না মানে দুটি সরলেখার কোনো কমন বিন্দু থাকবে না এখানে দেখো পি এবং কিউ আর দুটি বিন্দু কিউ দুটি স্বরলেখা কিউ বিন্দুতে মিলিত হয়েছে তার মানে এরা সরল স্বরলেখা দুটি সমান্তরাল হতে পারে না অঙ্কটা কিন্তু আমার করারই দরকার নেই কারণ এখানে দেওয়া রয়েছে দেখো দুটি পি এর মধ্যে কিউ বিন্দুটা আছে কিউ এর মধ্যে কিউ বিন্দুটা আছে তার মানে দুটি স্বরলেখা যদি এই রকমভাবে থাকে মানে পি কিউ আর তার মানে এই কিউ বিন্দুতে স্বলেখা দুটি মিলিত হল তাহলে কি হচ্ছে তাহলে স্বরলেখা দুটি সমান্তরাল হতে পারে না এখানে তো লেখাই ছিল পরস্পর সমান্তরাল হতে পারে না তার মানে বিবৃতিটি সত্য বিবৃতিটি সত্য চলো দেখি আট নম্বরে কি আছে আট নম্বরে আছে একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলির মধ্যবিন্দু সংযোজক সরলরেখা দুটি পরস্পর লম্ব হয় তাহলে আমি এটা একটু আঁকি চতুর্ভুজ আছে যে কোনো চতুর্ভুজ চতুর্ভুজ একে ফেললাম আমি এবারে এ বি সি ডি এবি বাহুর মধ্যবিন্দু ই বি বাহুর মধ্যবিন্দু ই এফ জি আর এইচ এবারে মধ্যবিন্দুগুলো যোগ করলে পারে যে চতুর্ভুজটা গঠন হয় সেই চতুর্ভুজটা কি চতুর্ভুজ হয় হয় সামান্তরী তার মানে ই এফ জি এইচ একটা সামান্তরী এবারে বলেছে বিপরীত বাহুর মধ্যবিন্দুগুলো যোগ করলাম এই যোগ করলাম এই যোগ করলাম যোগ করলে একটা বিন্দুতে মিলিত হলো এবারে বলেছে পরস্পর লম্ব হয় এই দুটো পরস্পর লম্ব হয় বলেছে দেখো চতুর্ভুজটা কোনো পার্টিকুলার ডেফি পার্টিকুলার কোনো নাম দেয়নি যে আয়তক্ষেত্র রম্বস বা কিছু দেয়নি বলেছে শুধুমাত্র একটা চতুর্ভুজ তাহলে শুধুমাত্র চতুর্ভুজ হলে পারে যে ফিগারটা মধ্যবিন্দুগুলোকে যোগ করলে যে ফিগারটা গঠন হলো সেটা হচ্ছে একটা সামান্তরিক আমরা জানি সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্ধি খণ্ডিত করে লম্ব হয় না লম্ব হলে পারে সেটা কি হয়ে যাবে হবে হচ্ছে রম্বস অথবা বর্গক্ষেত্র কিন্তু এখানে তো আমাকে পার্টিকুলার কিছু বলেনি তার মানে পরস্পর লম্ব হয় কথাটি মিথ্যা ঠিক আছে চলো দেখি ন নম্বরে কি আছে ন নম্বরে আছে একটি চতুর্ভুজের ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর রেখাংশ এবং তৃতীয় বাহুর ওপর অঙ্কিত মধ্যমা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আমি এটা আঁকি এই একটা চতুর্ ত্রিভুজ ত্রিভুজের এই দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা এ বি সি আর এটাকে ডি আর এটা ই দিলাম ঠিক আছে এবারে বলেছে তৃতীয়টির মধ্যমা মধ্যমা কাকে বলে মধ্যমা হচ্ছে বিপরীত বাহুর মধ্যবিন্দু আর এই শীর্ষ বিন্দুটাকে যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা মধ্যমা তার মানে এফ এই দুটো বাহু পরস্পর সমান ঠিক আছে দেখো এইগুলোকে আমি যোগ করলাম যোগ করলে পরে ডি এফ এই সি এফ সঙ্গে সমান্তরাল হবে একই রকমভাবে ইএফ EF এডির সঙ্গে সমান্তরাল হচ্ছে তাহলে এটা একটা সামান্তরিক হচ্ছে সামান্তরিক হলে পারে কী হয় সামন্তরিকে কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এখানে সমুদ্রিখণ্ডিত করে বলেছিল তার মানে বিবৃতিটি সত্য ঠিক চলো বাদ দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে আয়তক্ষেত্রে চারটি বাহুর মধ্যবিন্দু পরস্পর যোগ করলে রেখাংশ দ্বারা রেখাংশ আঁকলে যে চতুর্ভুজ পাওয়া যায় তা একটি বর্গক্ষেত্র আয়তক্ষেত্র বলেছে আয়তক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান তার মানে এই বাহুর সঙ্গে এই বাহু সমান এই বাহুর সঙ্গে এই বাহু সমান আর কি জানি আর জানি হচ্ছে কর্ণ দুটি পরস্পর সমান তার মানে এই যে সরল লেখা দুটো পেলাম এই সরল লেখা দুটো পরস্পর সমান হবে মধ্যবিন্দুগুলোকে যোগ করলে এই সরল রেখাটার সঙ্গে এই সরল লেখাটা সমান হবে যেহেতু বর্গক্ষেত্রের এসি ইকুয়াল টু বিডি এসি আর বিডি সমান তাহলে বাহুগুলো পরস্পর সমান হবে ঠিক আছে তার মানে বাহুগুলো পরস্পর সমান হলো আর কি জানি আর জানি হচ্ছে আয়তক্ষেত্রের কিন্তু কর্ণ দুটো পরস্পরকে লম্বভাবে ছেদ করে না ঠিক আছে তার মানে এটা বর্গক্ষেত্র হবে না ঠিক আছে এটা হবে একটা রম্বস ঠিক আছে তার মানে এটা মিথ্যা ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কী আছে পরের অঙ্কটা আছে একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির সমান্তরাল বাহু দুটির মধ্যবিন্দু সমান্তরাল বৌদ্ধবিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ট্র্যাপিজামের তির্যক বাহুর মধ্যবিন্দু দূরত্ব পরস্পর সমান হয় কোনো সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির মধ্যবিন্দু এ হচ্ছে একটা সমুদ্রী বাহুটা মানে তির্যক বাহু দুটি পরস্পর সমান ঠিক আছে তির্যক বাহু দুটি পরস্পর সমান এবার বলেছে সমান্তরাল বাহু দুটির মধ্যবিন্দু তাহলে সমান্তরাল বাহু দুটি হচ্ছে এ বি সি ডি এবি বাহুর মধ্যবিন্দু নিলাম আমি ই আর সিডি বাহুর মধ্যবিন্দু নিলাম এফ এই মধ্যবিন্দু মধ্যবর্তী দূরত্ব ট্র্যাপিজামের তির্যক বাহুর দূরত্ব পরস্পর সমান হবে ট্র্যাপিজামের এই মধ্যবিন্দু থেকে এই তির্যক বাহু এবং এটা পরস্পর সমান হবে একদম সত্যি কথা ঠিক আছে এই দুটো পরস্পর সমান হবে দূরত্ব বলেছে মানে লম্ব যেহেতু এই দুটো মধ্যবিন্দু তাহলে এই দুটো দূরত্ব সর্বদা সমান হবে বিবৃতিটি সত্য চলো দেখি বারো নম্বরে কী অঙ্ক আছে বারো নম্বরে আছে আয়তক্ষেত্রে সন্নিহিত বাহু দুটির মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে যে রেখাংশ চারটি অঙ্কন করলে যে চতুর্ভুজ গঠন হয় তা একটি রম্বস আমি এই হচ্ছে একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রে মধ্যবিন্দুগুলোকে যোগ করছি এবি এ বি সি ডি ই এফ জি এইচ এই মধ্যবিন্দুগুলোকে যোগ করলে যে সরল চতুর্ভুজটা গঠন হলো তাহা একটি রমবস একদম সত্যি কথা কারণ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান কারণ এসির অর্ধেক এটা হবে আর বিডির অর্ধেক হবে হচ্ছে জি এফ আর ইএইচ তার যেহেতু এসি আর বিডি পরস্পর সমান তাহলে বাহুগুলো পরস্পর সমান আর যেহেতু কর্ণ দুটি কিন্তু আয়তক্ষেত্রে কর্ণ কিন্তু লম্বভাবে পরস্পরকে ছেদ করে না তাহলে এটি একটি রম্বস হবে বিবৃতিটি সত্য দেখি পরের অঙ্কটাই কি আছে পরের অঙ্কটা আছে কোন চতুর্ভুজের এক বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর বাহুর সমান্তরাল অঙ্কিত তৃতীয় বাহুকে করে একদম সত্যি কথা মধ্যবিন্দু বি সি এবি বাহুর মধ্যবিন্দু ডি এবারে ডি ই সমান্তরাল বি সি তাহলে ইবিন্দুটা এসির মধ্যবিন্দু হবে এটা সত্য চলো পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা আছে কোনো চতুর্ভুজে সন্নিহিত বাহুগুলির মধ্যবিন্দু পরপর যুক্ত করলে রেখাংশগুলি যে চিত্র গঠন করে তা একটি বর্গক্ষেত্র যে কোনো চতুর্ভুজ চতুর্ভুজের কোনো পার্টিকুলার নাম নেই তাহলে যে কোনো চতুর্ভুজের বৌদ্ধবিন্দুগুলো যোগ করলে যে চিত্রটা গঠিত হবে সেই চিত্রটা হবে সামান্তরী কিন্তু এখানে দেওয়া রয়েছে বর্গক্ষেত্র তার মানে বিবৃতিটি মিথ্যা ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে সমকোণীতিভুজের সমকৌণিক বিন্দুর থেকে অতিভুজের ওপর মধ্যমা অতিভুজের সমান হয় সমকৌণিক বিন্দু এ বি সি তাহলে বি সি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এ ডি আমরা কি জানি মধ্যবিন্দু আর শীর্ষবিন্দুটাকে যোগ করলে এডি ইকুয়াল টু হাফ অফ বিসি হবে এখানে কি বলেছে অতিভুজের সমান হয় মধ্যমা এডি হচ্ছে একটা মধ্যমা আর বিসি হচ্ছে বাহুটা তার মানে বিসি হচ্ছে অতিভুজ মানে এডি হচ্ছে বিসির অর্ধেক হবে ঠিক আছে তার মানে এখানে আছে সমান বিবৃতিটি মিথ্যা চলো দেখি পরের অঙ্কটা কি আছে পরের অঙ্কটা আছে একটি সমকনীতি বুঝের বাহুগুলির অনুপাত যথাক্রমে তাহলে মনে করি মনে করি বাহুগুলি যথাক্রমে দেখো এর মধ্যে অতিভুজ কোনটা হবে অতিভুজ হচ্ছে সেভেন এক্স এবারে পাইথাগোড়া সিওরে থেকে আমি কি পাই অপর দুটো বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে সমষ্টি অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে তাহলে এর ওপর যে অঙ্কিত বর্গক্ষেত্রটা হবে তার ক্ষেত্রফল হবে হচ্ছে ফোর এক্সের হোল স্কোয়ার প্লাস থ্রি এক্স হোল স্কোয়ার তাহলে ফোর এক্স ইকাল টু সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার দেন টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এবারে যে তৃতীয় বাহুবা অতিভুজ রয়েছে অতিভুজের ওপর বর্গ কত হয়ে যাবে অতিভুজের ওপর অঙ্কিত বড়ো ক্ষেত্রে ক্ষেত্রফল হয়ে যাবে সেভেন এক্স স্কোয়ার তাহলে এটা ফর্টি নাইন এক্স স্কোয়ার দেখো এই দুটো বাহুর ওপরে যেটা বেরোলো সেটা হচ্ছে দুটি বাহুর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টি যেটা বেরোলো সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার আর এটা যদি অতিভুজ হয় তাহলে অতিভুজের ওপর অঙ্কিত বড়ো ক্ষেত্রে ক্ষেত্রফল দিল ফর্টি নাইন এক্স স্কোয়ার এই দুটো তো সমান হলো না তার মানে বিবৃতিটি মিথ্যা চলো পরের অঙ্কটাই দেখি পরের অঙ্কটা আছে একটি চতুর্ভুজে সামন্তরিক হবে যদি তার কর্ণ দুটি পরস্পরকে সমুদ্রীখণ্ডিত করে আমরা কি জানি সামন্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমুদ্রিকখণ্ডিত করে এসি বিডি ও তাহলে এ ও ইকুয়াল টু ও সি হবে বিডি বিও ইকাল টু ডিও হবে তার মানে এটা সত্য এবারে পরের অঙ্কটায় কি আছে দেখি চলো কোনো চতুর্ ত্রিভুজে তিনটি বাহুর মধ্যবিন্দু পরপর যুক্ত করলে যে রেখাংশ রেখাংশ আঁকলে ত্রিভুজটি চারটি সর্বসম ত্রিভুজে বিভক্ত হয় চলো এবার এঁকে ফেলি এই হচ্ছে একটা ত্রিভুজ মধ্যবিন্দুগুলি ডি ই এফ এ বি সি দেখো যেহেতু এই দুটো বাহুর মধ্যবিন্দু ডি আর ই তাহলে ডি ই সমান্তরাল বি সি হবে এবারে ই এফ আর এফ হচ্ছে এবি আর এসি বাহুর মধ্যবিন্দু তাহলে ই এফ সমান্তরাল বি হবে ঠিক আছে একই রকমভাবে এফ ডি সমান্তরাল এসি হবে তাহলে এখানে কি পাচ্ছি আমি এ এফ এ এফ ডি একটি সমান্তরিক কেন সমান্তরিক এখানে এ এফ সমান্তরাল ডি ই হচ্ছে আর এফ ডি আচ্ছা এটা ই হবে এটা এফ হবে এফ ডি সমান্তরাল এ ই তাহলে কর্ণ হচ্ছে এফ ডি ইএ কর্ণ ইএফ আমরা কি জানি সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে তাহলে তিবুজ এ ই সর্বসম ত্রিভুজ এফ ডি ই একই রকমভাবে আরও যে ত্রিভুজগুলো রয়েছে প্রত্যেকটাই ত্রিভুজ সর্বসম আমরা প্রমাণ করতে পারব তার মানে এই বিবৃতিটি সত্য ঠিক আছে এখানে আমাদের শেষ হলো ভিএসএ কিউ এবারে শুরু হবে আমাদের এসএ কিউ চলো দেখি সংক্ষিপ্ত উত্তরধনী প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা দু নম্বরে পাবে পরীক্ষায় ঠিক আছে চলো দেখি প্রথম অঙ্কটায় কী আছে প্রথম অঙ্কটা আছে একটি ত্রিভুজে ত্রিভুজের এডি এবং বি মধ্যমা বিই সমান্তরাল লেখাংশ ডি এফ এসিকে এফ বিন্দুতে মিলিত হয় এসি বাহুর দৈর্ঘ্য যদি আট সেন্টিমিটার হয় তবে সিএফ দৈর্ঘ্য কত হবে চলো একে ফেলি হচ্ছে এবিসি একটা ত্রিভুজ ঠিক আছে এডি ও বি মধ্যমা মধ্যমা কাকে বলেছিলাম শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু মানে এইটার মধ্যবিন্দু মানে এই বাহু এই বাহু সমান হবে এডি আর বি ই মধ্যমা এডি এবং বি মধ্যমা BE সমান্তরাল সরল বি এফ এসি কে বিন্দুতে ছেদ করে এখান থেকে একটা সমান্তরাল সরলরেখা নিলাম যেটা এসি কে এফ বিন্দুতে ছেদ করল এফ বিন্দুতে ছেদ করে এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার হলে তাহলে সি এফ এর দৈর্ঘ্য কত হবেই ঠিক আছে দেখো এই বাহুর সঙ্গে এই যে সমান্তরাল ত্রিভুজটা রয়েছে এটা হচ্ছে মধ্যবিন্দু ঠিক আছে তাহলে এই যে ত্রিভুজটা পাচ্ছি আমি ত্রিভুজ ত্রিবুজ ই এই বি সি বাহুর মধ্যবিন্দু ডি আর ডি এফ সমান্তরাল বি ই তাহলে কি হয়ে যাচ্ছে এই মধ্যবিন্দু আর এই ভূমি সমান্তরাল স্বর তাহলে দাঁড়ালো অতএব এফ সি মধ্যবিন্দু এবারে দেখো সি ইকাল টু কত ছিল সি ইকাল টু হাফ অফ এসি তাহলে হাফ অফ এইট সেন্টিমিটার সমান সমান ফোর সেন্টিমিটার ও সরি সরি ফোর সেন্টিমিটার ঠিক আছে এবারে আছে আবার এফ সি ই সি ইর মধ্যবিন্দু তাহলে সিএফ ইকাল টু হাফ অফ সি ই সিই হাফ ইনু ফোর সমান সমান টু সেমি তার মানে এর দৈর্ঘ্য কত দাঁড়ালো সি এফ এর দৈর্ঘ্য টু সেমি বুঝতে পারলে খুব সুন্দর একটা অঙ্ক ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে এবিসি ত্রিভুজের বিসি সি এ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এসি একুশ সেন্টিমিটার বিসি টোয়েন্টি নাইন সেন্টিমিটার এ বি থার্টি সেন্টিমিটার হয় তাহলে এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা কত হবে তাহলে আমি এক ডায়াগ্রামটা করে ফেলি এই এ সি এবারে বলেছে বিসি বাহুর মধ্যবিন্দু পি এটা হচ্ছে পি এসি বা সি এ বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ আর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর এবারে দেখো পি কিউ আর কিউ আর ইকাল টু কত হয়ে যাবে বিসি ইকাল টু টোয়েন্টি নাইন ছিল এটা টোয়েন্টি নাইন হাফ অফ টোয়েন্টি নাইন তাহলে কিউ আর ইকাল টু হাফ ইন টু টোয়েন্টি নাইন সমান সমান ফোরটিন পয়েন্ট ফাইভ তাহলে এটা দাঁড়াচ্ছে ফোরটিন পয়েন্ট ফাইভ সেমি ঠিক আছে এবারে পি কিউ ইকাল টু কত হয়ে যাবে পি কিউ ইকোয়াল টু হাফ অফ এবি এবু কত ছিল এবু ছিল থার্টি তার হাফ ইন্টু থার্টি ইকোয়াল টু ফিফটিন সেমি এটা হয়ে গেল ফিফটিন সেমি ঠিক আছে এটাও ফিফটিন হবে এটাও ফিফটিন হবে কেননা আর হচ্ছে মধ্যবিন্দু ঠিক আছে এটাও 14.5 পয়েন্ট ফাইভ এটাও পয়েন্ট ঠিক আছে এবারে হচ্ছে আছে এসির দরকার হচ্ছে টোয়েন্টি নাইন তাহলে টু কত হবে পি আর ইকাল টু টোয়েন্টি নাইন বাই টু সমান সমান এই এসি ইকাল টু টোয়েন্টি ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ান বাই টু সমান সমান টেন পয়েন্ট ফাইভ তাহলে এটা হয়ে যাচ্ছে টেন পয়েন্ট ফাইভ এটাও টেন পয়েন্ট ফাইভ এটাও টেন পয়েন্ট ফাইভ এবারে আমাকে বের করতে বলেছে এ আর পি কিউ এ আর পিকিউ এর পরিসীমা ইকুয়াল টু এ আর ইকাল টু ছিল ফিফটিন সেমি কিউ আর ইকাল আর পি ইকাল টু ছিল কিউ ইকাল টু ফিফটিন সেমি এ কিউ ইকাল টু টেন পয়েন্ট ফাইভ সেমি ঠিক আছে তাহলে থার্টি আর টেন পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট ফাইভ টোয়েন্টি ওয়ান দেন ফিফটি ওয়ান সেমি তাহলে আর এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা কত দাঁড়ালো পরিসীমা হচ্ছে টোয়েন্টি এই ফিফটি ওয়ান সেন্টিমিটার ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কী আছে পরের অঙ্কটা আছে এবিসি ত্রিভুজের এসি বাহুর ওপর ডি এ যে কোনো বিন্দু পি কিউআর এক্স ওয়াই যথাক্রমে এবিডির মধ্যবিন্দু পি এক্স ইকাল টু ফাইভ সেন্টিমিটার হলে কিউর দৈর্ঘ্য কত হবে এবারে আমি এঁকে ফেলি এ বি সি এসি বাহুর ওপর ডি একটি যে কোনো বিন্দু ডি হচ্ছে একটা যে কোনো বিন্দু যে কোনো বিন্দু এবারে এ ডি এবউ এক্স ওয়াই পি কিউ হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি বিসি বাহুর মধ্যবিন্দু এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এক্স এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এক্স আর সিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ওয়াই ঠিক আছে এবারে আমাকে বের করতে হবে পি এক্স দেওয়া আছে পিএক্স ইকাল টু ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এটাকে যোগ করে দিলাম আমি দেখো ত্রিভুজ এ বি ডি এ বি এব ও এডির মধ্যবিন্দু যথাক্রমে

এর সি ও সিডির মধ্যবিন্দু যথাক্রমে কিউ ওয়াই তাহলে কিউ ইকাল টু হাফ অফ বিডি ও কিউআই ইকয়াল টু এই সরি সমান্তরাল সমান্তরাল বিডি তাহলে এই বাহু দুটি পরস্পর সমান হচ্ছে অতএব কারণ পি এক্স পি এক্স হচ্ছে বিডির সঙ্গে সমান আবার কিউ বিডির সঙ্গে সমান অতএব এক্স ইকুয়াল টু কিউ ওয়াই এবারে দেখো পিএক্স ইকাল টু ছিল ফাইভ সেন্টিমিটার তাহলে এর দৈর্ঘ্য পাইপ সেমি এটাও কিন্তু খুব সুন্দর অঙ্ক ঠিক আছে চলো আমরা চার নম্বরে কী আছে দেখি চার নম্বরে আছে এবিসি তি বুঝে বিই ও সিই মধ্যমা দুটি জি বিন্দুতে ছেদ করে এবং পি এবং কিউ যথাক্রমে বিজি এবং সিএফের মধ্যবিন্দু পি কিউ ইকাল টু তিন সেন্টিমিটার হলে বিসি দৈর্ঘ্য কত আবার আমরা ছবিটা আঁকি এবারে বি ই আর সি এফ বিএফ এই দুটো হচ্ছে মধ্যমা মধ্যমা দুটি পরস্পর জি বিন্দুতে মিলিত হয়েছে জি বিন্দুতে মিলিত হয়েছে ঠিক আছে এবারে বি ই বিজি এবং এবং সি সিজির মধ্যবিন্দু বিজির মধ্যবিন্দু হচ্ছে পি মধ্যবিন্দু হচ্ছে কিউ ঠিক আছে এবারে পি কিউ এর দৈর্ঘ্য হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে বি দৈর্ঘ্য কত হবে এবারে দেখো ত্রিভুজ বি সি, জি এর ও, সি জির এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ অতএব পি কিউ ইকুয়াল টু হাফ অফ বি সি পিকিউ হাফ অফ বিসি হবে আর পি কিউ এর দৈর্ঘ্য বিসি অর্ধেক হবে ঠিক আছে হাফ আর সমান্তরাল হবে পিকিউ সমান্তরাল তাহলে টু কিউ এবারে পিকিউ কিউ এর দৈর্ঘ্য কত ছিল তিন সেন্টিমিটার তাহলে টু ইন্টু থ্রি সমান সমান সিক্স সেমি তাহলে বিসির দৈর্ঘ্য কত হয়ে গেল বিসি এর দৈর্ঘ্য ছয় সেমি পরের অঙ্কটা আছে এবিসি ত্রিভুজের বিসি সি এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এফ এবারে ইএফ এডি কে ও বিন্দুতে ছেদ করে বাহুর দৈর্ঘ্য যদি ছয় সেন্টিমিটার হয় তাহলে এ ওর দৈর্ঘ্য কত হবে দেখো তো এ বি সি এবারে এবি বিসি বাহুর মধ্যবিন্দু ডি এ সি এ বাহুর মধ্যবিন্দু ই এবং এফ ইএ যোগ করলাম আর এডি যোগ করলাম ঠিক আছে তাহলে দেখো এই বি সি আচ্ছা এইগুলোকে যোগ করে দিলাম তাহলে কি হয়ে যাচ্ছে ইএফ এফ ডি সমান্তরাল এ এফ হবে কারণ এই মধ্যবিন্দু সংযোজক স্বরলেখা তৃতীয় বাহু সমান্তরালও অর্ধেক আবার একই রকমভাবে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান্তরাল হল এবারে ডি সমান্তরাল এ এফ হবে কেন এই দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহু সমান্তরাল তাহলে ডি সমান্তরাল এ এফ তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এ এ ডি ই একটা সমান্তরিক কারণ তার বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল আমরা কি জানি সমান্তরিকের কর্ণ পরস্পরকে সমুদ্খণ্ডিত করে তাহলে ইএফ কে ও বিন্দুতে করে করে অতএব এ ও

ডি সামান্তরিকের বিসি বাহুকে পি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো বি সি ইকাল টু সিপি হয় এবার এপি যুক্ত করা হলো যা সিডি এবং বিডিকে যথাক্রমে ও ও আর বিন্দুতে ছেদ করে DR ইকোয়াল টু যদি তিন সেন্টিমিটার হয় তাহলে বি আর এর দৈর্ঘ্য কত হবে দেখো তো এটা হচ্ছে এবিসি ত্রিভুজ এই সমান এবিসিডি সমান্তরিক এ বি সি ডি এবারে বিসি বাউকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো ঠিক আছে যাতে বিডি ইকুয়াল টু সিপি হয় এবারে এপিটাকে যোগ করা হলো এপিকে যোগ করা হলো ঠিক আছে তাহলে দেখো এটার মধ্যবিন্দু আর এই বাহু এই বাহু সমান্তরাল আর বিডি কে এই সিডি কে কি বিন্দুতে ও বিন্দুতে ছেদ করেছে তাহলে ওটা হচ্ছে বিডির মধ্যবিন্দু হলো মানে এই বাহুর সঙ্গে এই বাহু সমান মধ্যবিন্দু ঠিক আছে ওটা এপির মধ্যবিন্দু হলো ঠিক আছে এবারে বলেছে আর বিন্দুতে ছেদ করে এবারে দেখো এই যে দুটো ত্রিভুজ গঠন করেছে সি পি ও ত্রিভুজ এ পি ও ঠিক আছে ওর এ ও ইকুয়াল টু পিও আবার সিপি ইকুয়াল টু এপি এ ডি এটা ডিও হবে ডিও ডিও আর এই দুটো কোন বিপ্রতিপ কোন অ্যাঙ্গেল সিওপি ইকুয়াল টু বিপ্রতিপ কোন অ্যাঙ্গেল এ ও ডি তাহলে ত্রিভুজ দুটো সর্বসম ত্রিবুজ ও সর্বসম ত্রিভুজ এ পি ও তাহলে কী হয়ে যাচ্ছে সিও ইকুয়াল টু ইকুয়াল ডিও সিও আর ডিওটা ইকুয়াল হয়ে যাচ্ছে তাহলে ডিও

এই দুটোতে বুঝের এই কোন এই কোন বিপ্রতীপ কোন অ্যাঙ্গেল এ আর বি ইকুয়াল টু বিপ্রতীপ কোন ইকুয়াল বিপ্রতীপ কোন আর ও আর এটা এটা সমান্তরাল এই কোন দুটো একান্তর কোন অ্যাঙ্গেল এ বি আর ইকুয়াল একান্তর কোন আর ডিও তাহলে অবশিষ্ট কোন দুটাও সমান হবে ইকুয়াল অ্যাঙ্গেল আর ও ডি তাহলে কি দাঁড়াচ্ছে যে এই দুটো ত্রিভুজ হচ্ছে তিবুজ এ আর বিপোশনাল ডিআর ও ঠিক আছে তাহলে এই বাহু দুটোর অনুপাত কত যাচ্ছে তাহলে এ বি এখান থেকে পাচ্ছে বি বাই ডিও ইকুয়াল টু টু বাই ওয়ান ঠিক আছে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এ আর এ বি বাই ডিও ইকুয়াল আর বাই ডি আর তাহলে এ বি বাই ডিও ইকুয়াল টু টু বাই ওয়ান টুকাল টু বিআর দৈর্ঘ্য কত ছিল দৈর্ঘ্য হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে বিআর ইকুয়াল টু তিন ইন্টু দুই মানে ছয় সেমি তাহলে বিআর দৈর্ঘ্য কত দাঁড়ালো বিআর দৈর্ঘ্য দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার ঠিক আছে অঙ্কটা একটু কমপ্লিকেটেড আর অঙ্কটাই হচ্ছে তোমাদের সিলেবাসের বাইরে একটু আছে ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে এবিসি ত্রিভুজের এবি এবং বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই বিসি বাহুকে এ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হল যাতে ইসি ইকয়াল টু সি এফ এবং ডি এফ যোগ করা হলো যা এসিকে কে জি বিন্দুতে ছেদ করে এসির দৈর্ঘ্য আট সেন্টিমিটার হলে সি জি দৈর্ঘ্য কত তাহলে সি ত্রিভুজের মধ্যবিন্দু এ বি সি ত্রিভুজের মধ্যবিন্দু যথাক্রমে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই ঠিক আছে বিসি বাহুকে মধ্যবিন্দু হচ্ছে ই বিসি বাহুকে এ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হল যাতে ইসি ইকুয়াল টু সি এফ এটাকে বর্ধিত করা হলো ইসি ইকাল টু সি এফ ওয় ঠিক আছে সিএফ এবারে এফ ডি এফ যোগ করা হলো ডি এফ যোগ করা হলো যা এসি কে জি বিন্দুতে ছেদ করে এসির দৈর্ঘ্য আট সেন্টিমিটার হলে CG দৈর্ঘ্য কত এই দৈর্ঘ্য টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে আট সেন্টিমিটার তাহলে সিজির দৈর্ঘ্য কত বের করতে হবে ঠিক আছে এবারে এটাকে আমি যোগ করে দিলাম যোগ করে দিলে পরে কি হয়ে যাচ্ছে এই ত্রিভুজটার মধ্যবিন্দু হচ্ছে এটা দৈর্ঘ্য আট সেন্টিমিটার সিজির দৈর্ঘ্য কত আচ্ছা এটা আমি কে যোগ করে দিলাম তাহলে কি পাচ্ছি আমি ডিই ডিই মধ্যবিন্দু সংযোজক সরল লেখা এইটার সঙ্গে সমান্তরাল সর সমান্তরাল সমান্তরাল সিজি এবারে দেখো এই ত্রিভুজটা নিচ্ছি ত্রিভুজ ডি ই এফ ঠিক আছে আর আর কি পাচ্ছিলাম ডিই ইকুয়াল টু হাফ অফ এ সি সমান সমান হাফ ইন টু এইট এইট সেমি সমান সমান ফোর সেম ইমানে এটা দৈর্ঘ্য দাঁড়ালো ফোর সেন্টিমিটার এবারে ত্রিভুজ ই ই ডি সি মধ্যবিন্দু বিন্দু বিএফ সরি বিএফ এর মধ্যবিন্দু সি আর ডি ই সমান্তরাল সিজি তাহলে সিজি সিজি ইকুয়াল টু হাফ অফ ডিই এবারে ডি দৈর্ঘ্য কত ছিল ডি দৈর্ঘ্য ছিল চার সেন্টিমিটার তাহলে হাফ অফ ফোর সেন্টিমিটার সমান সময় সিজি ইকাল টু টু সেন্টিমিটার তাহলে ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে একটি বর্গাকার চিত্রে ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গ সেমি ওই বর্গক্ষেত্রের চিত্র বর্গচিত্র বর্গাকার চিত্রে বাহুগুলির মধ্যবিন্দু পরপর যোগ করলে যে চতুর্ভুজ গঠন করে সেই চতুর্ভুজের পরিসীমা নির্ণয় করো তাহলে এ বি ডি একটা এ বি সি ডি একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য কত দৈর্ঘ্য ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার বা রুটওভার ক্ষেত্রফল ক্ষেত্রফলের বর্গমূল করলে পারি বাহু পাওয়া যায় তাহলে বাহু হচ্ছে একক ঠিক আছে এবারে এই বাহুগুলির মধ্যবিন্দু ই এফ জি এইচ যোগ করলাম যোগ করলে যে বর্গক্ষেত্রটা পাওয়া যাবে সেই বর্গক্ষেত্রটার পরিসীমা বের করতে হবে দেখো বাহুর বড় ক্ষেত্রটা ইএফ জিএইচ বড় ক্ষেত্রে বাহুর কত হয়ে যাবে ই এফ ইকাল টু হাফ অফ এসি কারণ এবি বাহুল মধ্যবিন্দু ই বিসি বাহুর মধ্যবিন্দু এফ তাহলে এবিসি সি বুঝে মধ্যবিন্দু যন্তযোজক সরলরেখা এ এফ টু হাফ অফ এসি এবারে এসির দৈর্ঘ্য কত এসি কর্ণ কর্ণ এসি এসির দৈর্ঘ্য ইকুয়াল টু বাহু ইন্টু রুট টু তাহলে বাহু হচ্ছে এক্স এক্স রুট টু একক ঠিক আছে তাহলে মানে এসি দৈর্ঘ্যটা হচ্ছে রুট টু একক তাহলে ইএ ইকাল টু হাফ ইন টু এক্স রুট টু একক তাহলে পরিসীমা কত হবে পরিসীমা ইকাল টু ফোর ইন্টু এক্স রুট টু বাই টু তাহলে টু এক্স রুট টু একক তাহলে ই এফ জি এইচ বড় ক্ষেত্রের পরিসীমা বেরোবে টু এক্স রুট টু একক ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কী আছে পরের অঙ্কটা আছে এবিসি এ বি এবি বিসি এবং সি এস সি এ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ডিএফ ডি এ বাহুগুলির মধ্যবিন্দু যথাক্রমে তিন সেমি পিকিউ তিন সেমি দৈর্ঘ্য কত হবে তাহলে এবিসি ত্রিভুজের বিসি এ বি সি এ এবি বাহুর মধ্যবিন্দু ডি বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই সি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ ডি DEF এফ এবারে ডিই ডিই বাহুর মধ্যবিন্দু পি ইএ বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ আর আর ইকাল টু তিন সেন্টিমিটার হলে এবহুর দৈর্ঘ্য কত ঠিক আছে এবারে ত্রিভুজ ডিইআর ডিএফ ডি ও ইএফবিন্দু যথাক্রমে ডিএফ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও আর অতএব পি আর ইকুয়াল টু হাফ অফ ইএফ অতএব ইএফ ইকুয়াল টু টু ইন টু পি আর দৈর্ঘ্য কত ছিল এবারে দেখো ইএফ দৈর্ঘ্যটা আমি পেয়ে গেছি ঠিক আছে এবারে বের করতে এবারে ত্রিভুজ এ এর বিসি ও সি মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ অতএব ইএফ ইকুয়াল টু হাফ অফ এবি সমান সমান টু ইন টু ইএফ ইএফের দৌড় কত বের করেছিলাম ছয় সেন্টিমিটার সমান সমান বারো সেমি তাহলে কত হবে সেমি ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে এবিভুজের এবি বাহু দৈর্ঘ্য এক সেন্টিমিটার বিসি বাহুর দৈর্ঘ্য ওয়াই সেন্টিমিটার অ্যাঙ্গেল এবিসি নাইনটি ডিগ্রি হলে এবি এবং বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ও ই হলে এ ই পরিসীমা কত হবে ঠিক আছে একটা সমকণিতিভুজ এবিসি একটা সমকণিতিভুজ তাহলে সমকণিতিভুজ আমি একে ফেললাম এই সমকণিতিভুজ আঁকলাম সমকোণিত্রিভুজ বি কোনটা সমকোণ বি কোন সমকোণ এ বি সি এবারে এবি বাহু দৈর্ঘ্য এক সেন্টিমিটার বিসি বাহু দৈর্ঘ্য হচ্ছে ওয়াই সেন্টিমিটার তাহলে পাইথাগোড়া সূত্র থেকে আমি কী পারি এবি বাহুর ওপর অঙ্কিত বড়ো ক্ষেত্রে ক্ষেত্রফল বিসি বাহুর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টি এসি বাহুর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সমান হবে তাহলে এসি স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এসি ইকোয়াল টু দাঁড়াল হচ্ছে রুটও ভার এসি ইকোয়াল টু রুট ওভার রুটও ভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবারে এবি বাহুর মধ্যবিন্দু ডি এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই তাহলে ডিই ইকুয়াল টু কত হবে তাহলে কি জানি আমি এবিসি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখা সেটা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল ও অর্ধেক হবে তাহলে ডিই তাহলে ডি ইকাল টু হাফ অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবারে ডি 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 বি 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 ই ডি ই পরিসীমা বিডি ইকোয়াল টু এক্স বাই টু এটা এক্স বাই টু হয়ে যাবে যেহেতু এটা মধ্যবিন্দু এটা মধ্যবিন্দু এটা ওয়াই বাই টু এটা ওয়াই বাই টু তাহলে এটা দাঁড়াচ্ছে এক্স বাই টু প্লাস রুটওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু প্লাস ওয়াই বাই টু তাহলে হাফটাকে কমন নিয়ে নিলাম তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলো দেখি এগারো নম্বরে কী অঙ্ক আছে এগারো নম্বর আছে এবিসি তা ত্রিভুজের এবি বাহুর ওপর ডি একটি এমন বিন্দু যাতে এডি বাই বিডি ইকুয়াল টু ডি ইস টু ডি ইকুয়াল টু ইকুয়াল ওয়ান ইস টু টু হয় এবারে ডি বিন্দুতে অঙ্কিত সরল রেখা বি সি বাহুরকে এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে ডিই দৈর্ঘ্য যদি পাঁচ সেন্টিমিটার হয় তবে সি বাহু দৈর্ঘ্য কত হবে তাহলে চলো অঙ্কটা করে ফেলি এ বি সি ডি এবারে ডি বি সি সমান্তরাল এখানে দেখো ডি বাই ডি

সরি এটা এডি হবে তাহলে বিডি প্লাস এডি বাই এ এডি ইকুয়াল টু টু প্লাস ওয়ান বাই ওয়ান তাহলে বিডি প্লাস এডি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এবি এবি বাই এডি ইকুয়াল টু থ্রি বাই ওয়ান এবারে দেখো আমরা জানি যদি মধ্যবিন্দু এখানে মধ্যবিন্দু নিলাম না যে কোনো বিন্দু নিলাম ঠিক আছে যে কোনো বিন্দুর থেকে সমান্তরাল সরল লেখা এই বাহুগুলোকে সমান অনুপাতে বিভক্ত করবে ঠিক আছে তার মানে এডি বাই এ বি বাই এব ইকুয়াল ওয়ান বাই থ্রি ইকুয়াল ডিই বাই বি সি ইকাল এ ই বাই এসি ইকুয়াল টু কত হয়ে যাবে ওয়ান বাই থ্রি এখানে দেখো ডিইর ভ্যালুটা তোমার কাছে দেওয়া আছে তাহলে ডি ইকাল টু কথা আছে ফাইভ বাই বিসি ইকাল ওয়ান বাই থ্রি তাহলে বিসি ইকুয়াল টু ফিফটিন তাহলে bc দৈর্ঘ্য কত হবে bc এর দৈর্ঘ্য ফিফটিন সেন্টিমিটার ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটাই কি আছে পরের অঙ্কটা আছে ABC ত্রিভুজের AD মধ্যমা ওপর যে কোনো একটি বিন্দু অঙ্কিত লম্ব এবং বিসি বিন্দু দিয়ে এডি সমান্তরাল স্বরলেখা অঙ্কিত করলে ওই লম্ব স্বরলেখাটিকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে এ পি দৈর্ঘ্য নাইন সেন্টিমিটার হলে এ কিউ এর দৈর্ঘ্য কত ঠিক আছে চলো অঙ্কটা করি এবিসি ত্রিভুজ এডি মধ্যমা মধ্যমা কাকে বলছে শীর্ষ বিন্দুর থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তার মানে এই দুটো মধ্যবিন্দু হচ্ছে ঠিক আছে এ বি সি এবারে এডির ওপর একটা যে কোনো বিন্দু নিলাম বিন্দুর থেকে হচ্ছে এই এডির ওপর লম্ব অঙ্কন করলাম মানে এটা 90 ডিগ্রি হবে ঠিক আছে এবারে বি সি এডি সমান্তরাল সরলেখা পি বিন্দুতে ছেদ করে আর এটা কিউ বিন্দুতে ছেদ করে এই পয়েন্টটা আমি ধরলাম ও তাহলে এডির ওপর একটি যে কোনো বিন্দু নিলাম ও ও হচ্ছে পি ও বা পি কিউ এডির উপর লম্ব আর বি বিন্দু থেকে এডি সমান্তরাল স্বরলেখা পি বিন্দুতে ছেদ করল আর সি বিন্দু থেকে সমান্তরাল স্বরলেখা কিউ বিন্দুতে ছেদ করলো দেখো এখানে কি দাঁড়াচ্ছে PB সমান্তরাল ও ডি সমান্তরাল সিকিউ আমরা কী জানি তিন বা ততোধিক সমান্তরাল স্বর লেখাকে কোনো ভেদক যদি সমান সমানভাবে বিভক্ত করে তাহলে অপর ভেদককেও সমান সমানভাবে বিভক্ত করবে অতএব এখানটা কী আছে বিডি ইকুয়াল টু সি ডি ইকুয়াল তাহলে এখানে হয়ে যাবে পি কিউ বা ও ইকুয়াল টু ও কিউ মানে এই দুটো পরস্পর সমান হয়ে যাবে ঠিক আছে এবারে এ পি এম যোগ করলাম আর যোগ করলাম ঠিক আছে যোগ করলাম এবারে দেখো এই যে দুটো ত্রিভুজ গঠন করেছে ত্রিভুজ এ এ পি ও ও ত্রিভুজ এ কিউ এর কি যাচ্ছে এটা নাইনটি ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল এ পি ইকুয়াল অ্যাঙ্গেল এ ও কিউ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আছে ঠিক আছে এবারে পিও ইকুয়াল ও কিউ আর সাধারণ বাহু তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যাচ্ছে ত্রিভুজ এ পি ও সর্বসম ত্রিভুজ এ কিউ ও তাহলে এরা সর্বসম হয়ে যাচ্ছে যদি সর্বসম হয় তাহলে দাঁড়াবে এ পি ইকুয়াল এ কিউ এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এবারে দেখো এ পির দৈর্ঘ্য কত দাঁড়াচ্ছে নাইন তাহলে এ কিউ দৈর্ঘ্য কত হবে এ কিউ ইকুয়াল টু হয়ে যাবে নাইন সেন্টিমিটার তাহলে এ কিউ এর দৈর্ঘ্য কত হবে এ কিউ এর দৈর্ঘ্য এ কিউ এর দৈর্ঘ্য নাইন সেমি ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিও ইসি বাহুর পরিসীমা যদি বারো সেন্টিমিটার হয় তাহলে ডিই দৈর্ঘ্য কত হবে এবং অ্যাঙ্গেল এ ডি ই মান কত হবে কী ত্রিভুজ বলেছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটে বাহু পরস্পর সমান ঠিক আছে তাহলে এ বি সি এবারে দেখো তোমাকে এবিসি ত্রিভুজের পরিসীমা দিয়ে দিয়েছে পরিসীমা কত বারো সেমি তাহলে বাহুর মাপ কত হবে ইকুয়াল টু পরিসীমা ডিভাইডেড বাই থ্রি বিসির দৈর্ঘ্য সমবাহতি সেমি হয়ে যাবে তাহলে দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম এবারে বলেছে বি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই তাহলে এসি বাহুর এবি বাহুর মধ্যবিন্দু ডি এসি বাহুর মধ্যবিন্দু ই আমরা কি জানি আমরা জানি ত্রিবুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক তাহলে ডি সমান্তরাল বিসি আর কি জানি ডি ইকুয়াল হাফ অফ বিসি এবারে বি সি যদি চার সেন্টিমিটার হয় তাহলে এডি এই এডি ইকাল টু কত যাবে হাফ ইন্টু ফোর সমান সমান টু সেভিন একটা উত্তর আমি পেয়ে গেলাম ডি দৈর্ঘ্য হচ্ছে টু সেন্টিমিটার ঠিক আছে ফোর কে টু দিয়ে ডিভাইডেড করলাম টু সেন্টিমিটার এবারে দেখো ডিই সমান্তরাল বি সি সরি ভেদক এ ভেদক তাহলে এই কোনগুলো কী কোন হচ্ছে একান্তর কোন অ্যাঙ্গেল এ বিই ইকুয়াল একান্ত একান্ত নয় সরি অনুরূপ হবে এটা অনুরূপ অনুরূপ কোন অ্যাঙ্গেল এ বি সি এবারে দেখো সমবাহু ত্রিভুজের কোণের মাপ কত হয় সিক্সটি ডিগ্রি তাহলে এবিসি ত্রিভুজের কোণের মাপ কত সিক্সটি ডিগ্রি তাহলে এ ডি ই কোণের মাপ কত হবে সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে কি দাঁড়ালো আমার কাছে ডি ই এর দৈর্ঘ্য টু সেন্টিমিটার অ্যাঙ্গেল এ ডি ই ইকুয়াল সিক্সটি ডিগ্রি ঠিক আছে দেখো দুটো মান চেয়েছিলো আমার দুটো বেরিয়ে গেলো ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কী আছে পরের অঙ্কটা আছে এবিসি ত্রিভুজের বি এ সি নাইনটি ডিগ্রি এবারে এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পিও কিউ টু তিন সেন্টিমিটার এসি ইকাল টু ফোর সেন্টিমিটার হলে পি কিউয়ের দৈর্ঘ্য কত কি বলেছে বলেছে হচ্ছে এ অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এ বি সি এ অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি এবারে এবি বাহুর মধ্যবিন্দু পি এসি বাহুর মধ্যবিন্দু কিউ সেন্টিমিটার এটা হচ্ছে থ্রি সেমি এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফোর সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য কত আচ্ছা প্রথমে আমি বিসি বাহুর দৈর্ঘ্যটা পাইথাগোরাস থিওরেম থেকে বের করে নিই এ বি এস বিসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকাল টু এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এ বি ইকাল টু কত ছিল থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার নাইন প্লাস সিক্সটিন টোয়েন্টি ফাইভ তাহলে বিসি টু দাঁড়ালো স্কোয়ার অফ তাহলে এটা বিসি ইকোয়াল টু দাঁড়ালো ফাইভ সেন্টিমিটার এবারে দেখো পি আর কিউ হচ্ছে এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু তাহলে দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক স্বরলেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হবে অতএব

সরি টু পয়েন্ট ফাইভ সেমি ঠিক আছে চলো দেখি পনেরো নম্বর কি অঙ্ক আছে পনেরো নম্বরে আছে এবিসি ত্রিভুজের বিসি সি এ এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এফ এবহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার বিসি বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার সি এ বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হলে উৎপন্ন চতুর্ভুষ্টির পরিসীমা নির্ণয় করো ডি ই এবং ইএফ যুক্ত করা হলো তাহলে আমি একে ফেলি এবিসি একটা ত্রিভুজ এ বি সি এবারে বি বিসি বাহুর মধ্যবিন্দু ডি বিসি বাহুর মধ্যবিন্দু ডি এসি এসি বা সি এসি বা সি এ বাহুর মধ্যবিন্দু ই আর এবি বাহুর মধ্যবিন্দু এফ এখন দেখো যুক্ত করা হচ্ছে ডিই ডিই ও ইএফ যুক্ত করা হলো যুক্ত করলে দেখো একটা চতুর্ভুজ হচ্ছে বি ডি এই চতুর্ভুজটা পরিসীমা বের করতে বলেছে এবারে দেখো বি সি আর এসি বা সি এর বাহুর মধ্যবিন্দু কি আছে ডি এবং ই তাহলে ই দৈর্ঘ্য হচ্ছে দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক তাহলে ডি ইকাল টু হাফ অফ বি সি তাহলে ই ইকুয়াল হাফ অফ এবি সরি ওটা এবি তাহলে হাফ ইন্টু এবি বাহুর দৈর্ঘ্য কত ছিল এবি বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে হাফ দেন পয়েন্ট তাহলে টু এবারে দেখো বের করতে হবে আমাকে ইএফ এবারে দেখো এবি বাহুর মধ্যবিন্দু এফ আর এসি বাহুর মধ্যবিন্দু ই তাহলে ইএফ ইজ প্যারালাল টু বিসি অ্যান্ড ইএফ হাফ অফ বি সি দেন ইএফ ইকুয়াল টু হাফ অফ বি সি এবারে দেখো তো বিসি বাহুর দৈর্ঘ্য কত ছিল বিসি বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে সেভেন সেন্টিমিটার তাহলে হাফ ইন্টু সেভেন দেন থ্রি পয়েন্ট ফাইভ সেমি তাহলে এটা দাঁড়ালো থ্রি পয়েন্ট ফাইভ সেমি আর কি আছে আমার কাছে বিএফ হচ্ছে এবি বাহুর হাফ হবে কেন কারণ এফ হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু যেহেতু মধ্যবিন্দু তাহলে বিএফটা হবে বির অর্ধেক তাহলে এবি ইকাল টু ফাইভ ছিল তার হাফ হয়ে যাবে টু পয়েন্ট ফাইভ আর ডি ছিল হচ্ছে বিসি বাহুর অর্ধেক তাহলে বিসি বাহুটা কি ছিল বিসি বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে সেভেন সেন্টিমিটার তাহলে তার অর্ধেক হয়ে যাবে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এফ যুক্ত করলে যে চতুর্ভুজটি উৎপন্ন হয় তাহলে বি ডি ই এফ চতুর্ভুজের পরিসীমা কত হবে থ্রি পয়েন্ট ফাইভ প্লাস টু পয়েন্ট ফাইভ প্লাস প্লাস থ্রি পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ টু অল ওভার সেন্টিমিটার দেখো টু থ্রি পয়েন্ট ফাইভ প্লাস টু পয়েন্ট ফাইভ করছে কত হচ্ছে সিক্স আর এখানে থ্রি পয়েন্ট ফাইভ প্লাস টু পয়েন্ট ফাইভ সিক্স সিক্স প্লাস সিক্স ইকুয়াল টু টুয়েলভ সেমি তাহলে এফ চতুর্ভুজের পরিসীমা দাঁড়ালো টুয়েলভ সেন্টিমিটার চলো দেখি পরের অঙ্কটায় কী আছে পরের অঙ্কটা আছে এবিসি ডি ট্যাপিজিয়ামের এডি সমান্তরাল বি সি বি ও এসি ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ এডির দৈর্ঘ্য থ্রি সেন্টিমিটার পি কিউ এর দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার হলে বিসি এর দৈর্ঘ্য কত হবে না অঙ্কটা ছবি এঁকে করি এই দেখো একটা ট্র্যাপিজিয়াম ট্র্যাপিজিয়াম কাকে বলে ট্র্যাপিজিয়াম হচ্ছে দুটি বাহু শুধুমাত্র সমান্তরাল কিন্তু যে দুটি বাহু সমান্তরাল হচ্ছে তারা কিন্তু অসমান হবে দেখো এখানে আমি তাই করেছি এ সি ডি এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল কিন্তু তারা অসমান ঠিক আছে এবারে এডি বাহুর মধ্যবিন্দু এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে বলেছে পি এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি সরি সরি ডায়াগ্রাম পয়েন্টিংটা ভুল হয়েছে এডি সমান্তরাল এ বি সি ডি এডি আর বি সি সমান্তরাল এবারে এডি বাহুর মধ্যবিন্দু এ বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে তিন সেন্টিমিটার এডি বাহুর থ্রি সেন্টিমিটার বিসি বের করতে হবে এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি এ বি বাহুর মধ্যবিন্দু আর ডি সি ডি বাহুর মধ্য হচ্ছে কিউ পি কিউ যোগ করলাম এবারে দেখো এটা আমি সহজেই প্রমাণ করতে পারি বা আগে তোমাদেরকে প্রমাণ করে দেখিয়েছিলাম যে পি কিউ এর দৈর্ঘ্য এই সমান্তরাল বাহু দুটির অর্ধেক সমষ্টির অর্ধেক হবে আর এটা কি হবে পি কিউ সমান্তরাল বিসি সি আর পি কিউ সমান্তরাল এডি হবে আমি তাহলে বের করেছিলাম যেটা সেটা লিখি পি কিউ ইকাল হাফ অফি এবারে দেখো দৈর্ঘ্য তোমাকে দেওয়া রয়েছে ফাইভ সেন্টিমিটার ঠিক আছে আর কি দেওয়া রয়েছে এডি বাহুর মধ্যবিন্দু এডি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে হাফ ইন্টু বিসি প্লাস এডি বাহুর মধ্য এডি বাহুর দৈর্ঘ্য দাঁড়াচ্ছে তিন সেন্টিমিটার ঠিক আছে এবার এটা ক্রস মাল্টিপ্লাই করলে পাঁচ দুগুণে দশ ইকুয়াল প্লাস থ্রি এবার থ্রিটাকে দিকে নিয়ে আসি টেন মাইনাস থ্রি তাহলে কী দাঁড়াচ্ছে সেভেন সেন্টিমিটার তাহলে সি বাহুর দৈর্ঘ্য দাঁড়াবে বাহুর দৈর্ঘ কত সেন্টিমিটার সেভেন সেন্টিমিটার বুঝতে পারলে তাহলে তৃহ্য বাহু দুটির মধ্যবিন্দুকে যোগ করলে পারে যে স্বরলেখা পাবো সেই স্বরলেখাটা দৈর্ঘ্য হচ্ছে সমান্তরাল বাহু দুটির সমষ্টির অর্ধেক ঠিক আছে চলো দেখি সতেরো নম্বরে কি অঙ্ক আছে সতেরো নম্বরে আছে এ বি সি ডি একটি আয়তাকার চিত্র মানে আয়তক্ষেত্র এবি বাহু দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং বিসি বাহু দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার ওই চিত্রের বাহুগুলির মধ্যবিন্দু পরপর যোগ করলে যে চতুর্ভুজ উৎপন্ন হয় তার পরিসীমা কত চলো অঙ্কটা করে ফেলি এবিসি বলেছে একটা আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্র কাকে বলে আমাকে জানতে লাগবে আয়ত হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান মানে এই বাহুর সঙ্গে এই বাহু সমান এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে আর কি হবে আর হবে কোনগুলি নাইনটি ডিগ্রি মানে এই কোন নাইনটি ডিগ্রি হবে এবার এই মধ্যবিন্দুগুলোকে যোগ করলে যে চতুর্ভুজটা পাবো সেই চতুর্ভুজটার পরিসীমা বের করতে বলেছে ঠিক আছে এবারে দেখো দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার এ বি সি ডি তাহলে তো এটা মধ্যবিন্দু ই এফ জি এইচ ঠিক আছে তাহলে কি দাঁড়াচ্ছে বি ইকাল টু কত দাঁড়াবে বি ইকুয়াল হাফ অফ এব সমান সমানি জানি বাহুর মধ্যবিন্দু তাহলে বি এফ ইকাল কত দাঁড়াবে হাফ অফ বিসি এবারে বিসি বাহুর মধ্য দৈর্ঘ্য চিন্তা ছ সেন্টিমিটার তাহলে হাফ ইন্টু সিক্স দেন থ্রি সেন্টিমিটার এখন দেখো বি এফ ই বা বি ই এফ একটা সমকনীতিভুজ গঠন করে দিয়েছে এটা হচ্ছে অতিভুজ তাহলে ইএফ স্কোয়ার ইকুয়াল টু বিই স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার বি ইকাল টু কথা হচ্ছে বিই ইকাল টু হচ্ছে ফোর সেন্টিমিটার ছিল তাহলে ফোর স্কোয়ার প্লাস এফকাল টু থ্রি স্কোয়ার থ্রি সেন্টিমিটার তাহলে সিক্সটিন প্লাস নাইন টোয়েন্টি ফাইভ তাহলে ইএ কত দাঁড়াবে টোয়েন্টি ফাইভ ফাইভ দেন সেন্টিমিটার ইএফ এর দৈর্ঘ্য দাঁড়ালো পাঁচ সেন্টিমিটার এবারে দেখো যেহেতু এটা একটা আয়ত ক্ষেত্র তাহলে এসিটাকে আমি যোগ করলাম তাহলে এই বাহুটা এই বাহুটা পরস্পর সমান হবে এসি বাহুর অর্ধেক আবার বিডিকে যোগ করলে পারে এইচই আর এফ জি পরস্পর সমান যেহেতু এখানে কর্ণ দুটি পরস্পর সমান বিডি ইকাল টু এসি বিডি ইকুয়াল এসি তাহলে কি জানাচ্ছে এটা একটা যে চতুর্ভুজটা গঠন হলো সেই চতুর্ভুজটার চারটে বাহুই পরস্পর সমান তাহলে উৎপন্ন চতুর্ভুজের পরিসীমা ইকুয়াল ফাইভ ইন্টু ফোর টোয়েন্টি সেমি তাহলে পরিসীমাটা কত দাঁড়ালো কুড়ি সেন্টিমিটার কি কোন চতুর্ভুজটার যে মধ্যবিন্দুগুলো যোগ করলাম এইচ দ্বারা উৎপন্ন যে চতুর্ভুজটা গঠন হলো সেই চতুর্ভুজটা পরিসীমা দাঁড়ালো টোয়েন্টি সেন্টিমিটার চলো দেখি পরের অঙ্কটায় কী আছে পরের অঙ্কটা আছে একটি বর্গাকার চিত্রের পরিসীমা বত্রিশ ব বর্গাকার চিত্রের বাহুগুলির মধ্যবিন্দু পরপর যোগ করলে যে চতুর্ভুজ গঠন করে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য আচ্ছা পরিসীমা দেওয়া রয়েছে চতুর্ভুজ বড় ক্ষেত্রের পরিসীমা দেওয়া রয়েছে তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে বাহুর দৈর্ঘ্য ইকুয়াল পরিসীমা ডিভাইডেড বাই ফোর পরিসীমা ছিল থার্টি টু ডিভাইডেড বাই ফোর এইট সেমি এইট সেন্টিমিটার পরিসীমা বেরিয়ে গেল এবারে আমি চতুর্ভুজটা বা ক্ষেত্রটা আঁকি এই হচ্ছে বড়ক্ষেত্র ক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজে চারটি বাহুই পরস্পর সমান এখানে দেখো চারটি বাহুই পরস্পর সমান এবং প্রতিটি কোণ সমকোণ মানে নাইনটি ডিগ্রি এবারে আমি যদি এই মধ্যবিন্দুগুলো যোগ করি এ বি সি ডি ই ঠিক আছে এবারে দেখো প্রতিটি বাহর্ঘ্য আট সেন্টিমিটার তাহলে এই ইকাল এ এইচ এ এইচ ইকুয়াল কত হয়ে যাবে এইট বাই টু হাফ হয়ে যাবে ফোর সেন্টিমিটার এই হচ্ছে একটা সমকনীতি বুঝতে হচ্ছে ই ই এইচ হচ্ছে অতিবুজ ইকুয়াল স্কোয়ার প্লাস এ এইচ স্কোয়ার এই ইকাল টু কত ছিল ফোর স্কোয়ার প্লাস এইচ ইকাল টু ফোর স্কোয়ার দেন ই এইচ ইকুয়াল টু টু ইন্টু ফোর স্কোয়ার তার স্কোয়ার রুট ফোর স্কোয়ার স্কোয়ার রুট ফোর রুট টু দাঁড়ালো তাহলে যে চতুর্ভুজটা গঠন করবে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত দাঁড়ালো ফোর সেন্টিমিটার তাহলে তার বের বাহু দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য ফোর ও সরি ফোর রুট টু সে বুঝতে পারলে ভীষণ সহজ অঙ্ক চলো দেখি পরের অঙ্কটাই কি আছে পরে আছে আমার এবিসি ত্রিভুজের বি এ সি কোনটা নাইনটি ডিগ্রি এবি বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এসি বাহুর দৈর্ঘ্য আট সেন্টিমিটার হলে এ বিন্দুগামী এডির মধ্যমা এরকম অঙ্ক আমরা অনেক করেছি মধ্যমা আচ্ছা আচ্ছা বি বাহু সিক্স আর সি বাহু হচ্ছে এইট সেমি তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে বিসি হচ্ছে অতিভূজের স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এ বি এব হচ্ছে সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার থার্টি সিক্স প্লাস সিক্সটি ফোর তাহলে বিসি ইকুয়াল বিসি ইকুয়াল রুট ওভার হান্ড্রেড দেন হান্ড্রেডের স্কোয়ার রুট হচ্ছে টেন সেন্টিমিটার তাহলে বিসি ইকোয়াল টু দাঁড়ালো টেন সেন্টিমিটার এবারে দেখো এর বাউর মধ্যবিন্দু হচ্ছে ডি এবারে এডি যোগ করলাম এটা হবে মধ্যমা তাহলে আমরা জানি সমকোণিতিভুজের সমকোণিক বিন্দুর থেকে অতিভুজের ওপর যে মধ্যমা বা অতিভুজের মধ্যবিন্দুকে যোগ করলে যে সরল রেখাটা পাওয়া যাবে সেটা অতিভুজের অর্ধেক হবে তাহলে এডি ইকুয়াল হাফ অফ বি হাফ ইন্টু টেন ফাইভ সেন্টিমিটার তাহলে এডি বাহু দৈর্ঘ্য বাড়াল ফাইভ সেন্টিমিটার এ সেমি ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটাই কি আছে পরের অঙ্কটা আছে পি কিউ আর ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু পরপর যোগ করলে যে ত্রিভুজ গঠন হয় তার পরিসীমা ছয় সেন্টিমিটার হলে পি কিউ আর এর পরিসীমা নির্ণয় করো দেখো পি কিউ আর এবারে পি কিউআর মধ্যবিন্দু ধরলাম আমি এক্স yz ঠিক আছে এবারে দেখো yz জেড মধ্যবিন্দু সংযোজন সরল লেখা তাহলে yz ইকাল হাফ অফ কিউআর ঠিক আছে কিউ আর এবারে এক্স ওয়াই পি মধ্যবিন্দু এক্স এই কিউ আর এর আর পি আর এর মধ্যবিন্দু ওয়াই তাহলে মধ্যবিন্দু সংযোজক সরল সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরালও অর্ধেক হবে মানে এক্স ওয়াই ইকুয়াল হাফ অফ পি কিউ একই রকমভাবে আমি যদি এক্স আর জেড গড যোগ করে দিই তাহলে এক্স জেড ইকুয়াল দেখো এই দুটো বাহুর মধ্যবিন্দু এক্স আর জেড তাহলে এক্স জেড ইকুয়াল হাফ অফ পি আর হাফ অফ পি আর এবারে এটাকে যদি আমি যোগ করি এটাকে যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্লাস এক্স জেড ইকুয়াল হাফটাকে কমন নিয়ে নিলাম কিউ আর প্লাস পি কিউ প্লাস পি আর এইটার পরিসীমা কত ছিল ছয় সেন্টিমিটার তাহলে সিক্স ইন্টু এই হাফটা টু হয়ে গেল ইকুয়াল কিউ আর তাহলে পি কিউ পি আর প্লাস পি কিউ প্লাস ঠিক আছে তাহলে পি কিউ আর এর পরিসীমা পি কিউ পি কিউ আর এর পরিসীমা টুয়েলভ সেমি এখানে আমাদের শেষ হল এসে কিউ এরপরে আছে হচ্ছে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর এইটাতে তোমরা পরীক্ষার সময় তিন নাম্বারের উত্তর প্রশ্ন পাবে ঠিক আছে চলো দেখি প্রথম অঙ্কটা কি আছে প্রথম অঙ্কটা আছে এবিসি ত্রিভুজে বিসি বাহুর মধ্যবিন্দু ডি ডি বিন্দু দিয়ে সি এ এবং বিএ বাহুর সমান্তরাল সরলরেখা যথাক্রমে বি এ এবং সি এ কে ই এবং এফ বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে এফ ইকুয়াল টু হাফ অফ বি সি ঠিক আছে চলো অঙ্কটা করে ফেলি এটা তো আমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে কি বলেছে বলেছে হচ্ছে একটা ত্রিভুজ তাহলে যে কোনো ত্রিভুজ আমি এঁকে ফেললাম এবিসি এ বি সি বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এবারে ডি বিন্দুর থেকে ডি বিন্দু দিয়ে সি এ বাহুর সমান্তরাল এ বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে এটা হচ্ছে ডি বি সি বাহুর সমান্তরাল স্বরলেখা এটা ই বিন্দুতে ছেদ করেছে এই বাহুটা হচ্ছে এই বাহুর সমান্তরাল এবারে বলেছে ডি বিন্দুর থেকে এ বাহুর সমান্তরাল এ বিন্দুতে ছেদ করে তাহলে এটা এর সমান্তরাল ঠিক আছে এবারে ই এফটাকে যোগ করে দিলাম প্রমাণ করতে হবে ই এফ ইকাল টু হাফ অফ বি তার মানে আমাকে প্রমাণ করতে হবে কি ই আর এফ ই হচ্ছে এ বা এ বিবাহুর মধ্যবিন্দু আর এফ হচ্ছে সি এ বা সি বাহুর মধ্যবিন্দু এটা আমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে এবারে দেখো আমরা কি জানি তিবুজ বাহুর মধ্যবিন্দু ডি আর কি জানি ডি এফ সমান্তরাল বা ডিই ডি সমান্তরাল সি এ আমরা কি জানি ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দুর থেকে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরললেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে অতএব ই বিএ বা এব মধ্যবিন্দু একই রকমভাবে ডি বি সি এর মধ্যবিন্দু আর কি জানি ডি এফ ডি এফ সমান্তরাল বিএ আচ্ছা এটা এটা সিএ হবে বিএ অতএব ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা দ্বিতীয় বাহুর সমান্তরাল হলে পারে তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে অতএব ই বি বা বিএ বাহুর মধ্য বিন্দু নন এটা এবি ঠিক এবি বা এফি এসি এ বাগুল মধ্যবিন্দু এ বাগুল মধ্যবিন্দু এবারে কি জানি আমি ইটা হচ্ছে এবি বা বিএন মধ্যবিন্দু এফটা হচ্ছে এসি বাহুর মধ্য বিন্দু অথব ই এফ হাফ অফ বি ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে ডি এবং ই বিন্দু নয় যথাক্রমে এবিসি ত্রিভুজের এ এবি এবং এসি বাহুর ওপর এমনভাবে অবস্থিত যাতে এডি ইকুয়াল ওয়ান ফোর্থ অফ এবি এবং এই ইকুয়াল টু ওয়ান ফোর্থ অফ এসি হয় তাহলে প্রমাণ করি যে ডিই সমান্তরাল বি সি ডিই হাফ অফ ওয়ান ফোর্থ অফ বি ঠিক আছে চলো অঙ্কটা করে ফেলি কি বলেছে ও এ এবি বাহুর ও এসি বাহুর মধ্যবিন্দু তাহলে এই হচ্ছে আমি একটা ত্রিভুজ আঁকলাম

এবার একটা এখানে অঙ্কন আছে মনে করি পিও কিউ যথাক্রমে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু তাহলে পি আর কিউটা মধ্যবিন্দু নিয়ে নিলাম আমি পি কিউ এবারে দেখো মধ্যবিন্দু পি আর ত্রিভুজ এ বি সি এর বি ও সি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ অতএব পি কিউ ইকুয়াল হাফ অফ বি সি এবং কিউ সমান্তরাল বিসি এবারে দেখো যে তুই একটা হাফ তাহলে এটা এ বির হাফ হচ্ছে তাহলে এটা ওয়ান ফোর তাহলে এটা আর ওয়ান ফোর্থ হয়ে যাচ্ছে দেন ত্রিভুজ এ পি কিউ এর ডি ও ই যথা যথাক্রমে এ পি উ এর মধ্যবিন্দু তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে ডি ইকুয়াল হাফ অফ পি কিউ এবং ডি ইকুয়াল এই সরি সমান্তরাল সমান্তরাল পি কিউ এখানে দেখো পি কিউ এর জায়গা আমি কত বসাতে পারি তাহলে এটা পি কিউ ইকুয়াল টুয়াইস অফ ই এবারে পি কিউ এর জায়গা আমি ডি বসি টুয়াইস অফ ডি বসাতে পারি টোয়াইস অফ ডি ইকুয়াল হাফ অফ বি সি এই টুটা যেহেতু ওখানে ইন্টু রে চলতে গেলে ডিভাইডেড হয়ে যাবে তাহলে ডি সি তাহলে ওয়ান বাই ফোর্থ অফ বি সি দেখো এটাই প্রমাণিত এটাই প্রমাণ করতে চেয়েছিলাম এটাই আমি প্রমাণ করতে চেয়েছিলাম ঠিক আছে দেখো প্রমাণিত প্রমাণিত ঠিক আছে এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আর আমরা অঙ্কটাকে দেখি ত্রিভুজের এ ডি আর ই এমনভাবে ভাগ করেছে যাতে এডি ইকাল টু ওয়ান ফোর্থ অফ এবি আর এ ইকাল টু ওয়ান ফোর্থ অফ এসি হয় এবারে ডি কে যোগ করা হলো ডি ইকাল প্রমাণ করতে হবে বা এখানে প্রমাণ করতে হবে এটা লেখা হয়নি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে তার আগে কি করতে হয়েছে আমার পি আর কিউ মধ্যবিন্দু দুটোকে না হয়েছে এবি আর এসির ওপরে তাহলে মধ্যবিন্দুর সংযোজক সরলেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক তাহলে পি এর দৈর্ঘ্য এবির অর্ধেক হচ্ছে একই রকমভাবে ভাবে এপি কিউ তি বুঝে ডি আর ইটা হচ্ছে এপি এবং তাহলে পি কিউ এর জায়গায় এখানে ইটা বসিয়ে দিলাম তাহলে ডি ইকাল টু ওয়ান ফোর্থ অফ বি সি বুঝতে পারলে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে তিন নম্বরে আছে এক্স এবং জেড যথাক্রমে পি কিউ আর ত্রিভুজে কিউআর এবং কিউপি বাহুর মধ্যবিন্দু কিউপি বাহুকে বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে পি zp টু জেড পি হয় এক্স এস এক্স এবং পিওয়াই বাহুকে যথাক্রমে বাহুকে ওয়াই বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে ওয়াইড ইকুয়াল টু ওয়ান চলো না অঙ্কটা করি কি বলেছে পি কিউ আর ত্রিভুজের PQR কিউআর ত্রিভুজের পি কিউ আর পিকিউ আর ত্রিভুজের কিউ আর বাহুর মধ্যবিন্দু কিউ আর বাহুর মধ্যবিন্দু হচ্ছে এক্স পি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ওয়াই এবারে কিউপিকে কিউপিকে এস পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে পি এস ইকুয়াল টু জেড পি হয় পি কিউপি বাহুকে এস পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে পি এস পর্যন্ত পি এস ইকুয়াল টু জেড পি মানে এই বাহু দুটো পরস্পর সমান ঠিক আছে পি এস ইকুয়াল টু জেড পি হয় এবারে এস এক্স এই এস আর এক্স কে যোগ করা হলো যা পি আর বাহুকে ওয়াই বিন্দুতে ছেদ করে ওয়াই বিন্দুতে ছেদ করল প্রমাণ করতে হবে পি ওয়াই এ পি ওয়াই ইকুয়াল টু ওয়ান ফোর্থ অফ পি আর এ পি আর এ ওয়ান ফোর্থ তাহলে মনে করি বা ত্রিভুজ

মধ্যবিন্দু মধ্যবিন্দু যথাক্রমে x ও z এবারে qr qp কে as পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যাতে পিএস ইকাল টু পিজেড হয় বা এস এক্স যোগ করলাম যা পি আর কে ওয়াই বিন্দুতে ছেদ করে ছেদ করে এর প্রমাণ পি ভি ওয়াই ইকুয়াল ওয়ান ফোর্থ অফ পি আর ঠিক আছে এবারে দেখো জেট এক্স যোগ করলাম করি তাহলে দেখো এই যে তিবুজটা পি কিউ আর পি কিউ বাহুর মধ্যবিন্দু হচ্ছে জেড আর কিউ আর বাহুর মধ্যবিন্দু হচ্ছে এক্স তাহলে জেড এক্স ইকাল টু ওয়ান হাফ অফ পিয়ার আর জেড এক্স সমান্তরাল হবে ত্রিভুজ পি কিউ আর এর জেড ও এক্স যথাক্রমে পি কিউ ও কিউআর মধ্যবিন্দু তাহলে কি হবে অতএব এক্স জেড ইকুয়াল ওয়ান বাই টু এবং জেড সমান্তরাল পি তাহলে দাঁড়ালো যে জেড এক্স বা এক্স জেড হচ্ছে পিআর অর্ধে আর জেড এক্স সমান্তরাল পিআর ঠিক আছে এবারে দেখো ত্রিভুজ এস জেড এক্স এর এস জেড এর মধ্যবিন্দু এবং এক্স কেন দেখো পি আর সমান্তরাল জেড এক্স ছিল তাহলে পি ওয়াই সমান্তরাল জেড এক্স হবে আমরা কি জানি দুটি বাহু একটা ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা যদি দ্বিতীয় বাহুর সমান্তরাল হয় সে তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে আর যে অংশটা পাওয়া গেল মানে পি ওয়াই হাফ অফ দ্বিতীয় বাহুটা মানে জেড এক্স অতএব পি ওয়াই ইকুয়াল হাফ অফ জেড এক্স পি ওয়াই জেড এক্স এর অর্ধেক হবে এবারে দেখো জেড এক্স ইকুয়াল টু আমি কি পেয়েছিলাম বা জেড সরি এখানে লিখে এক্স জেড করে এটা জেড এক্স আমি কি বের করেছিলাম জেড এক্স হাফ তাহলে এখানে যদি আমি জেড ভ্যালুটা এখান থেকে নিয়ে বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে হাফ ইন্টু হাফ ইন্টু আর ফোর্থ অফ পি আর দেখো পি ওয়াই এর ভ্যালুটা কত দাঁড়িয়ে গেল ওয়ান ফোর্থ অফ এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল পি ওয়াই ইকুয়াল টু ওয়ান ফোর্থ অফ পি আর তাহলে এটা আমার কাছে প্রমাণ হয়ে গেল তাহলে প্রমাণিত তোমরা লিখে দেবে ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে প্রমাণ করি একটি সামান্তরিকের বাহুগুলির মধ্যবিন্দু পরপর যোগ করলে যে চতুর্ভুজ গঠন হয় তাহা একটি সামান্তরিক চলো অঙ্কটা করি প্রথমে আমাকে ছবিটা আঁকতে হবে এই ছবিটা আঁকলাম এ বি সি ডি এ বি সি ডি হচ্ছে একটা সামান্তরিক তাহলে সামান্তরিক কাকে বলে সামান্তরিক বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল মানে এই বাহু দুটো পরস্পর সমান এবং সমান্তরাল এই বাহু দুটো পরস্পর সমান ও সমান্তরাল তাকে বলে সামান্তরিক এবার সামান্তরিকের বি বাহুর মধ্যবিন্দু মনে করলাম আমি ই বিসি সি বাহুর মধ্যবিন্দু মনে করলাম আমি ই এফ জি এবার এগুলোকে আমি যদি যোগ করি একটা চতুর্ভুজ গঠন করছে ই এফ জি এটা হবে জি সরি 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 জি এইচ জি এইচ হচ্ছে একটা সামান্তরিক প্রমাণ করতে হবে তাহলে মনে করি এ বি সি ডি সামান্তরিকের বিসি সিডিও ডি এ বাহুর মধ্যবিন্দু বিন্দু যথাক্রমে ই এফ জি ও এইচ এবারে জি এইচ ই যোগ করলাম যোগ করলাম এবারে অঙ্কন ও সরি প্রমাণ্য যেটা আমাকে প্রমাণ করতে হবে প্রমাণ্য বিষয় কি দাঁড়াচ্ছে ই এফ জি এইচ একটি অঙ্কন এ সি ও বিডি কর্ণ দেশীয় বিডি কর্ণ অঙ্কন করলাম করলাম এবারে দেখো ত্রিভুজ প্রমাণ ত্রিভুজ এ বি সি এর বি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ ই তাহলে কি জানাচ্ছে এই ত্রিভুজের এই বাহুর মধ্যবিন্দু ই এই বাহুর মধ্যবিন্দু এফ তাহলে দৈর্ঘ্য হাফ অফ অতএব ইএফ ইকুয়াল টু হাফ অফ এসি ও ইএফ হাফ প্যারালাল এসি এসির সঙ্গে এটা সমান্তরাল হবে এবং অর্ধেক হবে এবারে একই রকম ভাবে ত্রিভুজ এ সি ডি এর থেকে কি পাবো জি এইচ ইকুয়াল হাফ অফ এসি ও

এসির সঙ্গে প্যারালাল আবার জিএইচ এসির সঙ্গে প্যারালাল একই সরলরেখার সঙ্গে দুটি সরলরেখা আলাদা আলাদাভাবে প্যারালাল হচ্ছে তাহলে তারা পরস্পর সমান্তরাল হবে এবং ইএফ ইএফ সমান্তরাল জিএইচ তাহলে কি দাঁড়ালো চতুর্ভুসটার বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল অতএব সরি আমরা পাচ্ছি কি ই এফ জি এইচ একটি সমান্তরিক প্রমাণ হয়ে গেল যে সামান্তরিকের মধ্যবিন্দুগুলোকে ক্রমোন্য়ে যদি যোগ করি যে চতুর্ভুজটা গঠন করবে সেই চতুর্ভুজটা হবে একটি সামান্তরিক ঠিক আছে চলো দেখি এবার পরের অঙ্কটাই কি আছে পরের অঙ্কটা আছে প্রমাণ করি একটি আয়তকার চিত্রে বাহুগুলিকে পরস্পর যোগ করলে যে চতুর্ভুজ গঠিত হয় সেটি একটি রম্বস বর্গাকার চিত্র নয় না চলো অঙ্কটা করে ফেলি আচ্ছা প্রথমে জানতে হবে আমাকে আয়তক্ষেত্র কাকে বলে আয়তক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোনগুলি হয় নাইনটি ডিগ্রি ঠিক আছে এবার তাহলে আমার ছবিটা একে ফেলি ও অ এবিসিডি একটা আয়ত্ত আয়তক্ষেত্র এ বি সি ডি আর এর কর্ণগুলি কি আছে আচ্ছা প্রথম মধ্যবিন্দুগুলি মধ্যবিন্দুগুলো ই এফ জি এইচ এ মধ্যবিন্দুগুলো ক্রমান্বয়ে যোগ করলাম এই যে চতুর্ভুজটা গঠন হলো প্রমাণ করতে হবে ই এফ জি এইচ একটি রম্বোস এটি আয়তক্ষেত্র নয় নাও তাহলে মনে করি এ বি সি ডি আয়তক্ষেত্রে

ঠিক আছে এবারে ই এফ ই এফ জি জি এইচ ও এইচ ই যোগ করলাম যোগ করলাম ঠিক আছে এবারে হচ্ছে অঙ্কন ও সরি প্রমাণ এটা একটা রম্বস প্রমাণ করতে হবে ঠিক আছে এবারে দেখো আমি অঙ্কন করবো কি এসি আর বিডি কর্ণ অঙ্কন করলাম বিডি কর্ণ অঙ্কন করলাম ঠিক আছে অঙ্কন এসি ও বিডি কর্ণ অঙ্কন করলাম এবারে দেখো এই যে এ বি সি ত্রিভুজটা আছে তার এ বি বাহুর মধ্যবিন্দু ই বি সি বাহুর মধ্যবিন্দু এফ তাহলে এফ হাফ অফ বি সি হবে আর এফ সমান্তরাল সি ত্রিভুজ এ বিসি হতে সি এর এ বি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ অতএব ই এফ ইকাল টু হাফ অফ এসি ও ইএফ সমান্তরাল এসি তাহলে এটা এসির সঙ্গে সমান্তরাল আর অর্ধেক হলো একই রকমভাবে তিবুজ এ সি ডি হতে পাই কি পাচ্ছি আমি পাচ্ছি হচ্ছে জি এইচ ইকুয়াল হাফ অফ এসি ও জি এইচ সমান্তরাল এসি তবে কি দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে ইএফ ইকুয়াল এসি এ সরি ইকুয়াল জি এইচ কেন জি এইচ এর সঙ্গে ইকুয়াল হবে

तिबुज एडिओ तिबुज बी सी डी होते पाई की पासी हई इक्वाल टूचई इक्वल एफ ओ এইচ ই সমান্তরাল এফ জি এবারে দেখো যেহেতু এসি আর বিডি পরস্পর সমান এসি ইকুয়াল বিডি জি এইচ এটা ইকুয়াল টু ছিল হাফ অফ বিডি যেহেতু বিডি আর এসি সমান তবে আমরা পাবো হচ্ছে ই ইকুয়াল এফ জি ইকুয়াল জিএইচ ইকুয়াল এইচ ই তাহলে চতুর্ভুজটা চারটি বাহু পরস্পর সমান যেহেতু আয়তক্ষেত্রে কর্ণ দুটি পরস্পর সমকোণে সমুদ্দি সমকোণে হয় না সেজন্য এটা একটা যে এই কোনগুলো কোনগুলো কখনোই 90 ডিগ্রি হবে না নব্বই ডিগ্রি হবে না ঠিক আছে অতএব কেন এটা বর্গক্ষেত্র হবে না যেহেতু এই কোন দুটো এই কোনগুলো কখনোই নাইনটি ডিগ্রি হচ্ছে না ঠিক আছে এটা যদি নাইনটি ডিগ্রি হতো তাহলে এটা হচ্ছে আয়ত বর্গক্ষেত্র হয়ে যেত যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত হয় না শুধুমাত্র সমদ্বিখণ্ডিত হয় সে জন্য এই কোনগুলো কোনোটা কোন নাইনটি ডিগ্রি হবে না দেখো এটা নাইনটি ডিগ্রিতে কম হয়ে গেছে এটা বেশি হয়ে গেছে ঠিক আছে নব্বই ডিগ্রি হবে না কেন হবে না সেটাই মুখে বলেছি যেহেতু কর্ণ দুটি পরস্পরের সমকোণে সমুদ্রিকণ্ডিত হচ্ছে না সমকোণ গঠন করছে না অতএব ই এফ একটি দেখি পরের কি আছে আছে। প্রমাণ করি একটি বর্গাকার চিত্রের বাহুগুলির মধ্যবিন্দু পরপর যুক্ত করলে যে চতুর্ভূত বা যে বর্গা চিত্রটা গঠন হবে সেই চিত্রটা একটি বর্গাকার চিত্র বা বর্গক্ষেত্র ঠিক আছে চলো আমরা করে ফেলি কি বলেছে বলেছে হচ্ছে বর্গক্ষেত্র তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে বর্গক্ষেত্র কাকে বলে বর্গক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান এবং কোনগুলি হবে নব্বই ডিগ্রি আর কি জানি আর জানি হচ্ছে বর্গক্ষেত্রের বাহুগুলো এই কর্ণগুলো পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয় এবং কর্ণগুলি পরস্পর সমান হয় তাহলে এ বি সি ডি একটা চতুর্ভুজ বাহুগুলোর মধ্যবিন্দু হচ্ছে এফ জি এইচ ঠিক আছে তাহলে মনে করি এ বি সি ডি বর্গ সিডি বর্গক্ষেত্রের এব বিসি ডি এ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই এফ জি ও এইচ এবার ইএফ এফ জি জি এইচ ও এইচ ই যোগ করলাম যোগ করলাম ঠিক আছে তাহলে যোগ করে দি কি যোগ করেছি এফ জি এইচ তাহলে প্রমাণ কি প্রমাণ করতে হবে ই এফ জি এইচ একটি বর্গক্ষেত্র এটা একটা বর্গক্ষেত্র তোমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে এবার আমি এসি কর্ণ একটা কর্ণে যোগ করি যেহেতু দুটো না দুটো কর্ণে যোগ করে দি এসি বিডি কর্ণ দুটি পর যোগ করলাম অঙ্কন এ সি ও বিডি কর্ণ দুটি অঙ্কন করলাম এবারে দেখো প্রমাণ কি প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিভুজ এব ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ অতএব কি দাঁড়ালো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলেখা তৃতীয় বাহুর সমান্তর আলো অর্ধেক ইএফ ইকুয়াল টু হাফ অফ এসি ও সমান্তরাল এসি তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল ও অর্ধেক এবারে ত্রিভুজ এ সি ডি হতে পায় একই রকমভাবে পাবো ওখানে পাবো হচ্ছে জি এইচ জি এইচ ইকুয়াল হাফ অফ এসি ও এইচ সমান্তরাল সমান্তরাল এসি দেখো এটা এসির সঙ্গে সমান্তরাল এটা এসির সঙ্গে সমান্তরাল এবারে ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ হতে পাই কি পাচ্ছি এটা হতে এইচ ই হাফ অফ বিডি কারণ ই বাউন্ডু আর ডি এ বাউন্ডু এইচ অতএব এইচ ইকুয়াল হাফ অফ বিডি ও এইচ ই সমান্তরাল বিডি আর ত্রিভুজ ডি থেকে পাচ্ছি কি পাচ্ছি পাচ্ছি এফ জি ইকুয়াল হাফ অফ বিডি ও এফ জি সমান্তরাল বিডি দেখো যেহেতু এখানে এসি ও এসি ও বিডি পরস্পর সমান সমান অতএব যেহেতু দেখো এসির সঙ্গে এটা হাফ হাফ এফ জি বিডির হাফ তাহলে বাহুগুলো পরস্পর সমান হয়ে যাবে যেহেতু এসি আর বিডি সমান হয়ে যাচ্ছে তাহলে ইএ ইকুয়াল এফ জি ইকুয়াল ইকাল এইচ ই তাহলে আমি কি পেলাম যে চতুর্ভুষ্টার বাহুগুলি পরস্পর সমান এবং এ এসি ও বিডি পরস্পর লম্ব মানে এগুলো নাইনটি ডিগ্রি কোন করছে ঠিক আছে অতএব অ্যাঙ্গেল এইচ ই এফ ইকুয়াল অ্যাঙ্গেল এফ ই এফ জি ইকুয়াল অ্যাঙ্গেল এফ জি এইচ ইকুয়াল অ্যাঙ্গেল জি এইচ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি হবে তার চারটি কণি নাইনটি ডিগ্রি এবং বাহুগুলি পরস্পর সমান অতএব ইএ জিএইচ একটি বর্গক্ষেত্র কেন বর্গক্ষেত্র যেহেতু চতুর্ভুজটি চারটি বাহুই পরস্পর সমান এবং ডিগ্রি সেজন্য কোনগুলি হবে বর্গক্ষেত্র ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটায় প্রমাণ করি একটি রম্বসের বাহুগুলির মধ্যবিন্দু পরপর যুক্ত করলে যে চতুর্ভুজটি গঠন হয় সেটি একটি আয়তাকার চিত্র ঠিক আছে নঙ্কটা করি কি বলেছে রম্বস বলেছে রম্বস কাকে বলে যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় দেখো একটু স্ল্যান্ট করে রয়েছে মানে কোনগুলো নাইনটি ডিগ্রি নয় এটা নাইনটি ডিগ্রির কম এটা নাইনটি ডিগ্রির বেশি এবং এদের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে করে এ বি সি ডি এই যে কর্ণ দুটি রয়েছে এই কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে ঠিক আছে এই কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে আর বাহুগুলির মধ্যবিন্দু কি কি নিলাম ই এফ জি এইচ কি দাঁড়াচ্ছে মনে করি এ, বি, সি, ডি এ, বি, সি সিডি ও A বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই এফ জি ও এইচ এবারে ইএফ এফ জি জি এইচ ও এইচ যোগ করলাম কি কি যোগ করলাম ইএফ এফ জি জি এইচ ও এইচ ই যোগ করলাম ঠিক আছে প্রমাণ করতে হবে হবে ই এফ জি এইচ একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র ঠিক আছে এখানে অঙ্কন করতে হবে অঙ্কন এসি ও বিডি কন অঙ্কন করলাম ঠিক আছে এবারে দেখো এ বি সি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু ই বি সি বাহুর মধ্যবিন্দু এফ অতএব ই এফ হাফ হাফ এ সি আর ই এফ সমান্তরাল এ সি কারণ ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল ও অর্ধেক হয় প্রমাণ তিবুজ এ বি সি হতে হ্যাঁ প্রমাণটা আমি অন্য পেজে করি এবারে দেখো ত্রিবুজ অপমান ত্রিবুজ এ বি সি হতে এ বি ও এসি বি সি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ অতএব কি হয়ে যাচ্ছে এফ সমান্তরাল এসি ও ইকুয়াল টু হাফ অফ এসি অনুরূপভাবে ভাবে ত্রিভুজ এ সি ডি হতে এ সি ডি হতে পারছি এই বাউর এডি বাহুর মধ্যে কিন্তু এইচ ডিসি বাউর মধ্যে কিন্তু হচ্ছে জি অথএব হতে পাই কি পাচ্ছি জিএইচ ইকুয়াল টু হাফ অফ এসি ও জি এইচ সমান্তরাল এসি অতএব কি দাঁড়ালো জি এইচ ইকুয়াল টু ইএফ কারণ টা ছিল দেখো এসির অর্ধেক আবার জিএইচটা হলো এসির অর্ধেক তাহলে জি এইচ ইকুয়াল টু ইএ হবে একই রকম ভাবে ত্রিভুজ এ ডি হতে পায় কি পাচ্ছি এইচ ই ইকুয়াল টু হাফ বি ও সমান্তরাল বি বিডি আবার বি সি ডি থেকে পায় কি পাচ্ছি জি এফ

ও এইচ ই সমান্তরাল এফ বিপরীত বাহুগুলো পরস্পর সমান আমি পেয়ে গেলাম এবারে প্রমাণ করতে হবে যে এই কোনটা নাইনটি ডিগ্রি আমরা জানি হচ্ছে রম্বসের কর্ণ দুটি পরস্পর সমকোণে সমুদ্দিখণ্ডিত হয় অতএব এই কোণগুলো হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ই এফ জি ইকুয়াল অ্যাঙ্গেল এফ জি এইচ ইকুয়াল অ্যাঙ্গেল জি এইচ ইকুয়াল অ্যাঙ্গেল এইচ ই এফ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি দেখো চতুর্ভুজ বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়েছে আর কি হয়েছে আর যেহেতু এখানে দেখো এসি কর্ণ দুটি কিন্তু কখনোই নট ইকুয়াল টু বিডি তাহলে বিপরীত বাহুগুলো সমান হচ্ছে কিন্তু সবগুলো বাহু পরস্পর সমান হবে না কারণ এসি আর বিডি অসমান হয় রম্বসে। ঠিক আছে অতএব ই এফ জি এইচ একটি আয়তক্ষেত্র ঠিক আছে বুঝতে পারলে এগুলো কিন্তু খুব ভালো অঙ্ক তোমরা কিন্তু এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এগুলো করলে পারে তুমি এমসিকিউ বা ফিলিং সেখানেও এই অঙ্কগুলো পাবে যে চতুর্ম্বোশের বাহুগুলির মধ্যবিন্দু যোগ করলে আমরা কি চিত্র পাই ফিলিং দি ব্যাংকেও পাবে এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটা কি আছে পরের অঙ্কটা আছে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই পি এবং কিউ যথাক্রমে সিডি এবং বিডি বাহুর মধ্যবিন্দু প্রমাণ করে যে বিই ও পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অঙ্কটা করে ফেলি কি আছে প্রথমে আছে হচ্ছে এবিসি ত্রিভুজ সি এবি বাহুর মধ্যবিন্দু ডি এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই এবারে CD বাহুর মধ্যবিন্দু CD বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি আর বিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ এবারে প্রমাণ করতে হবে যে পি কিউ পি কিউ আর এই বি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে ঠিক আছে যোগ করলাম আর এখানে সি যোগ করলাম ঠিক আছে মনে করি না মনে করি সি এর এ বি ও এ সি বাহুর মধ্যবিন্দু যথা ক্রমে ডি ও ই এবং সিডি সিডি ও বি ইবিডি বাহুর মধ্যবিন্দু পিও কিউ যথাক্রমে কিউ প্রমাণ করতে হবে বি ই ও পি কিউ পরশ পর সমুদ্রি খন্ডিত করে এবারে দেখো বিপি পিই বিপি পি ই ডি ই কিউই ই যোগ করলাম ঠিক আছে এবারে ত্রিভুজ এ সি ডি পি আর ই যথাক্রমে সি ডি এবং তিবুজ এ সি ডি এর এসি ও সিডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এসিডি ই ও পি অতএব আমি কি পাবো এখান থেকে পিই ইকুয়াল হাফ অফ এডি ও পিই সমান্তরাল এডি এবারে দেখো ডি ছিল হচ্ছে এবি বাহুর এডি বাহু এই এ বিবাহুর মধ্যবিন্দু তাহলে এটা আমি কি লিখতে পারি পিই ইকুয়াল টু হাফ অফ বিডি কেন ডি এবি বাহুর মধ্যবিন্দু এবি বাহুল মধ্যবিন্দু এবারে দেখো কিউ হচ্ছে বিডি বাহুর মধ্যবিন্দু তাহলে পিই ইকুয়াল ডি কিউ ডি কিউ কারণ কিউ বিডি বাহুর মধ্যবিন্দু যেহেতু সমান্তরাল ছিল তাহলে এটা হবে সমান্তরাল ডি কিউ কারণ কি এটা এইটার সঙ্গে সমান্ত তাহলে একই সরল লেখার সঙ্গে সেটা সমান্তরাল হবে অতএব বি তাহলে পি ইকুয়াল টু বি কিউ আবার পি সমান্তরাল বি কিউ তাহলে দেখো তো এই যে ফিগারটা হচ্ছে এটা একটা সমান্তরিক হচ্ছে বি পি ই কিউ একটি সমান্তরিক কেন আমরা জানি কি সমান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা পরস্পর সমান এবং সমান্তরাল হলো অতএব আমরা কি জানি সমান্তরিকের কর্ণ পরস্পর কে সমদ্বিখণ্ডিত করে করে অতএব কিউ ও বিই পরস্পরকে সমুদ্রিখণ্ডিত করে বুঝতে পারলে ভীষণ ভালো অঙ্ক তোমরা এটা এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে দেখো এই অঙ্কটাতে আছে এ এ বি বি সি সি কোণের বুঝে খণ্ডকের ওপর ডি লম্ব ডি বিন্দু দিয়ে বি সি বাহুর সমান্তরাল সরল রেখা ডি টানা হলো যা সি কে ই বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে এই ইকুয়াল ইসি চলো অঙ্কটা করে ফেলি কি বলেছে ত্রিভুজের ত্রিভুজটা হচ্ছে এ বি সি ত্রিভুজ ঠিক আছে এবারে এ বি সি এর সমুদ্রি খণ্ডকের ওপর এ ডি লম্ব টানা হলো এটা লম্ব এটাকে বর্ধিত করলাম যা বিসি কে ডি এবারে বি বিন্দুর থেকে ডি বিন্দুর থেকে বিসি সমান্তরাল সরল রেখা অঙ্কন করলাম যা এসি কে ই বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে ডিই ডিই বা ও এই ইকাল সি এই ইকুয়াল সি এটা ডিই সমান্তরাল বি সি ঠিক আছে তাহলে কি আছে আছে মনে করি মনে করি না সরি ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ বি সি এর বি ডি এবং এ ডি লম্ব বিডি ডি ই সমান্তরাল বি সি যা এসি কে ই বিন্দুতে ছেদ করে ছেদ করে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে হবে এ ই সি মানে ই বিন্দুটা এসির মধ্যবিন্দু প্রমাণ করতে হবে এবারে দেখো আমি এডি কে বর্ধিত করলাম যা বিসি কে এ বিন্দুতে ছেদ করে এখানে একটা অঙ্কন করতে হবে তাহলে অঙ্কন এডি কে বর্ধিত করলাম করলাম যা সি কে বিন্দুতে করে ঠিক আছে এবারে দেখো এই যে দুটো ত্রিভুজ হয়েছে কোণের সঙ্গে সমান হচ্ছে কোণ কারণ কি এটা 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 ডিগ্রি আছে তাহলে এই দুটো ত্রিভুজের কি হচ্ছে দেখো প্রমাণ ত্রিভুজ এব ও তিবুজ বিডিএফ এর এই কোনটা সমকো এই সমান কিসের জন্য এই বিডি অ্যাঙ্গেল এবিসির সমুদ্রি খণ্ড তাহলে অ্যাঙ্গেল এ বিডি ইকুয়াল অ্যাঙ্গেল ডিবিএফ কিসের জন্য বিডি অ্যাঙ্গেল এ বি সি এ সমদ্রিখণ্ডক এবারে দেখো বিডি আর এডি পরস্পর লম্ব আর এফ তো একটাই সরল রেখা তাহলে এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এটাও নাইনটি ডিগ্রি হবে অ্যাঙ্গেল এডিবি যদি নাইনটি ডিগ্রি হয় অ্যাঙ্গেল বিডিএফ নাইনটি ডিগ্রি হবে কারণ এটা একশো আশি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি একশো আশি থেকে নাইনটি মাইনাস করলে নাইনটি ডিগ্রি অতএব অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ বি ইকুয়াল অ্যাঙ্গেল ডি বি এফ এটা ডি এটা এফ হবে আর এটা হবে বি ডি এফ বি ডি এফ কিসের জন্য দুটোই নাইনটি ডিগ্রি আর দেখো ডি সাধারণ বাহু তাহলে এই দুটো ত্রিভুজের কী হয়ে যাচ্ছে দুটো কোন সমান হচ্ছে অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল ডিবিএফ সমান অ্যাঙ্গেল এ ডি বি আর অ্যাঙ্গেল এফ এটা পরস্পর বিডিটা যেহেতু এডির ওপর লম্ব তাহলে এই দুটো নাইনটি ডিগ্রি আর বিডি বাহু তাহলে ত্রিভুজ দুটো কী হয়ে যাচ্ছে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল এ বিডি সর্বসম ত্রিভুজ বিডিএফ সর্বসম কোন সূত্রে হচ্ছে কোন কোন বাহু অনুসারে কোন কোন বাহু অনুসারে এটা সর্বসম হয়ে গেল তাহলে কী হয়ে যাচ্ছে অনুরূপ বাহু এ ডি সমান সমান ডিএফ অতএব ডি এ ডি এফ এর মধ্যবিন্দু মধ্যবিন্দু আর কি হচ্ছে আর দেখো এবারে দেখো ত্রিভুজ এফ সির ত্রিভুজ এ এফ সি এর এ ডি ডি এ এফ এর মধ্যবিন্দু মধ্যবিন্দু এবং ডি ই সমান্তরাল বি সি অতএব কি জানাচ্ছে ত্রিভুজের মধ্যবিন্দুর থেকে দ্বিতীয় বাহু সমান্তরাল সরল তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে অথবাল ইসি এটাই দেখো আমাকে প্রমাণ করতে বলেছিল প্রুভ ঠিক আছে তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল ই এসির মধ্যবিন্দু বা এই ইকুয়াল সি ই বা ইসি ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে এডি মধ্যমা বি এবং সি বিন্দু দিয়ে এডির সমান্তরাল আর এবং টানা যা বর্ধিত সিএ কে বাহে টি এবং আর বিন্দুতে মিলিত হয় প্রমাণ করতে হবে এডি ইকুয়াল ওয়ান বাই আর বি আচ্ছা এখানটা একটু ভুল আছে এটা প্লাস হবে ওয়ান বাই এডি ইকুয়াল ওয়ান বাই আরবি প্লাস ওয়ান বাই আর অঙ্কটা করে ফেলি কি আছে প্রথম আছে সি ত্রিভুজ তাহলে ত্রিভুজটা আঁকলাম এ বি সি এবার এডি মধ্যমা মধ্যমা কাকে বলে মধ্যমা হচ্ছে থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক স্বরলেখাকে বলে মধ্যমা তাহলে এটার মধ্যবিন্দু ধরলাম ডি এ ডিকে যোগ করলাম ঠিক আছে এবারে বি বিন্দু থেকে একটা সমান্তরাল স্বরলেখা আঁকলাম এডি সমান্তরাল স্বরলেখা যা বর্ধিত সি এ কে আর বিন্দুতে ছেদ করে এবারে সি বিন্দু থেকে একটা সমান্তরাল স্বর লেখা আঁকলাম এডি সমান্তরাল স্বর লেখা যা বর্ধিত বি কে টি বিন্দুতে ছেদ করে ঠিক আছে টি বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে ওয়ান বাই এডি ইকুয়াল ওয়ান বাই আরবি প্লাস ওয়ান বাই আর সি ঠিক আছে বাই টি সি এবারে ত্রিভুজ এ বি সি এর মধ্যমা এডি এবারে বি আর সমান্তরাল AD সমান্তরাল সিটি যা বর্ধিত বি সি এ ও বি কে যথাক্রমে আর ও টি বিন্দুতে ছেদ করে ঠিক আছে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে ওয়ান বাই এডি ইকুয়াল ওয়ান বাই আরবি প্লাস ওয়ান বাই টি সি ঠিক আছে এটা প্রমাণ করতে হবে এবারে দেখো ত্রিভুক আর বি সি বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর কী জানি জানি এ ডি সমান্তরাল বি আর তবে আমি কী জানি ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দ্বিতীয় বাহুর সমান্তরাল স্বলেখা তৃতীয় বাহুকে সমুদ্রিকণ্ডিত করবে মানে এসি এ হচ্ছে আর সির মধ্যবিন্দু হবে আর কি জানি এডি ইকুয়াল হাফ অফ আর তাহলে প্রমাণটা লিখে ফেলি প্রমাণ ত্রিবুজ আর বি সি এর ডি বি বিসির ডি বি সির মধ্যবিন্দু এবং আর বি প্যারাল এডি ঠিক আছে তবে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে এডি ইকুয়াল হাফ অফ ওষুধ এডি ইকুয়াল হাফ অফ ঠিকই হাফ অফ আরবি ঠিক আছে তাহলে আরবি বা এডি একই রকমভাবে ত্রিভুজ টি বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু ডি এবং এডি সমান্তরাল টি সি এডি সমান্তরাল টি সি তবে কী দাঁড়াবে এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দ্বিতীয় বাহুর সমান্তরাল স্বরলেখা তৃতীয় বাহুকে সমদ্দ্রিখণ্ডিত করবে এবং সেই স্বরলেখাটি যে বাহুর সমান্তরাল করে টেনেছিলাম বা দ্বিতীয় বাহুর অর্ধেক হবে অতএব এডি ইকু হাফ অফ টিসি তাহলে কি দাঁড়াচ্ছে টিসি ইকুয়াল টাইস অফ এডি এবারে দেখো ওয়ান বাই ওয়ান বাই আরবি প্লাস ওয়ান বাই টি সি তাহলে ওয়ান বাই আর বি মানে কত হয়ে যাবে ওয়ান বাই টোয়াইস এ ডি আমি এখানে আর বি ইকোয়াল টু টোয়াইস অফ এ ডি বের করেছিলাম প্লাস টি সি ইকাল টু টয়স অফ এ ডি তাহলে ওয়ান বাই টাইস অফ এ ডি তাহলে এখানে লসাগু কত দাঁড়াবে টয়স অফ এ ডি

প্লাস ওয়ান বাই আর সি এটা হচ্ছে প্রমাণিত প্রমাণিত ঠিক আছে তাহলে সহজেই আমরা প্রমাণ করে দিলাম যে ওয়ান বাই এডি ইকুয়াল ওয়ান বাই প্লাস ওয়ান বাই টি সি চলে দেখি পরের অঙ্কটায় কি আছে এবিয়াম এর এব সমান্তরাল ডিসি এবি বাহু গ্রেটার দেন ডিসি ডি এবং ই যথাক্রমে কর্ণদয় এসি ও বিডির মধ্যবিন্দু তবে প্রমাণ করো যে ইএ ইকুয়াল হাফ অফ এবি মাইনাস ডিসি ঠিক আছে চলো দেখি অঙ্কটা করে ফেলি কি আছে এবিয়াম এ বি সি ডি ট্র্যাপিজিয়াম এই ট্যাপিজিয়ামের এসি বাহুর মধ্যবিন্দু এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই আর BD বাহুর মধ্যবিন্দু এফ এবার ই এফ যোগ করলাম প্রমাণ করতে হবে ই এফ হাফ অফ এ বি মাইনাস সি ডি তাহলে ট্র্যাফিজিয়াম এ বি সি ডি এর কর্ণ এসি ও বিডি এর মধ্যবিন্দু যথাক্রমে F. ই প্রমাণ করতে হবে এফ ইকুয়াল হাফ অফ এ বি মাইনাস বি সি ঠিক আছে এবারে একটা এখানে অঙ্কন লাগবে অঙ্কন কি মনে করলাম পি হচ্ছে বিসি সিডির মধ্যবিন্দু এবারে পি আর ই কে যোগ করলাম যোগ করে বর্ধিত করলাম যা একে আর বিন্দুতে ছেদ করে আর এফ কে যোগ করে বর্ধিত করলাম যা টি বিন্দুতে ছেদ করে ঠিক আছে মনে করি ডিসি এর মধ্যবিন্দু পি হতে ও মধ্যবিন্দু পি এবারে o, ও e এফ যোগ করলাম যোগ করে বর্ধিত করলাম যাহা এ বিকে যথাক্রমে আর ও টি বিন্দুতে ছেদ করে এবারে দেখো এই পি হচ্ছে ডিসি বাহুর মধ্যবিন্দু আর হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু ঠিক আছে আর হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু তাহলে পিই সমান্তরাল এ আর ত্রিবুজ এ সি ডি এর এসি ও ডিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ই ও পি অতএব অতএব পিই সমান্তরাল সমান্তরাল ডি একয়াল হাফ অফ ডি এ পি ইটা এর সমান্তরাল হচ্ছে আর অর্ধেক হচ্ছে ঠিক আছে এবারে দেখো এবারে চতুর্ভুজ এ আর পি ডি এর পি এ সমান্তরাল পি আর এবং এ আর এবং এ আর সমান্তরাল অতএব এ আর পি ডি একটি সমান্তরিক অতএব কি দাঁড়াচ্ছি আমি সামান্তরিকের বিপরীত ভাবুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাহলে এ আর তবে দাঁড়াচ্ছে হচ্ছে এ আর ইকুয়াল ডিপি এবং এ আর এবং ডি এ ইকুয়াল পিআর এবারে দেখো পি হচ্ছে এটার অর্ধেক তবে আমি কি লিখতে পারি পিই ইকুয়াল হাফ অফ এ আর ইকুয়াল হাফ অফ পি আর কারণ কি আর পি আর পরস্পর সমান তবে কি দাঁড়াচ্ছে ই পি আর এর মধ্যবিন্দু মধ্যবিন্দু একই রকম ভাবে আমি প্রমাণ করতে পারি এফ এডির মধ্যবিন্দু ভাবে প্রমাণ করতে পারি সি পিটি একটি সামান্তরিক ও এর মধ্যবিন্দু ঠিক আছে এবারে দেখো ত্রিভুজ টি এর ইএফ যথাক্রমে পিআরও পিটি টি এ মধ্যবিন্দু তাহলে কি যাচ্ছি আমি পাচ্ছি যে এ এর পি আর এবং পিটি বাহুর মধ্যবিন্দু এফ তাহলে দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সহ লেখা তৃতীয় বাহুর সমান্তর আলো অর্ধেক অতএব ইএফ ইএফ ইকুয়াল হাফ অফ আর টি এবারে দেখো আরটি বের করতে হলে আমাকে কী করতে হবে এবি হাফ এবি মাইনাস এ আর মাইনাস টিবি করতে হবে দেখো এব থেকে এই দুটো অংশকে যদি আমি মাইনাস করে দিই তবে আমার আটটি বেরিয়ে যাবে এবারে হাফ এবি এবারে দেখো এখানে আমি বের করেছিলাম এ আর এ আর ইকুয়াল ডিপি তাহলে এখানে মাইনাস ডিপি মাইনাস মাইনাস সিপি মাইনাস পিসি হাফ এবি মাইনাস এটা ডিপি প্লাস পিসি তাহলে হাফ এব দেখো এই দুটো বাহুকে যোগ করে দাঁড়ালো DC তাহলে আমার প্রমাণ হয়ে গেল ই এফ টু হাফ এ মাইনাস ঠিক আছে খুব ভালো অঙ্ক এবং কনসেপ্ট চুয়াল অঙ্ক এই অঙ্কটা করলে পরে তোমার অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হবে ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটা কি আছে পরে এ বি একটি রেখা মধ্যবিন্দু হচ্ছে সি পিকিউ যে কোনো একটি সরল এ বি এবং সি বিন্দু থেকে পিকিউ রেখার ওপর ক্ষুদ্রতম দূরত্ব ক্ষুদ্রতম দূরত্ব মানে লম্ব লম্ব হচ্ছে এ আর বিএস এবং সি টি প্রমাণ করতে হবে এ আর প্লাস বিএস অফ সি টি চলো অঙ্কটা করে ফেলি কি বলেছে প্রথমে এবি একটা সরলরেখা এব একটা যে সরল সরলরেখা নিলাম ঠিক আছে এবার এব থেকে এবি একটা দেখা যার মধ্যবিন্দু হচ্ছে সি এবারে এখান থেকে এটার ওপর লম্ব টানলাম এই লম্ব টানলাম এই লম্ব টানলাম ক্ষুদ্রতম দূরত্ব মানে লম্ব টানতে হবে এবারে প্রমাণ করতে হবে যে এ আর টি বিএস ঠিক আছে প্রমাণ করতে হবে যে এ আর প্লাস বিএস ইকুয়াল অফ সি টি তাহলে এ বি সরল রেখার মধ্যবিন্দু সি এবার এ ও সি বিন্দু হতে এর ওপর লম্ব যথাক্রমে যথাক্রমে এ আর বিএস ও সিটি এবারে দেখো আমরা জানি আচ্ছা প্রমাণ করতে হবে ওটা লিখে নি হবে কি প্রমাণ করতে হবে এ আর প্লাস বিএস ইকুয়াল টাইস অফ সিটি ঠিক আছে এবারে দেখো আমরা জানি যে কোনো একটা সরলরেখার ওপর একাধিক লম্ব অঙ্কন করলে সেই লম্বগুলো পরস্পর সমান্তরাল হবে কারণ তাদের অনুরূপ কোনগুলো পরস্পর সমান হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে এইটা লম্ব এইটা নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে এ আর সিটি এবং বিএস পরস্পর লম্ব হবে ঠিক আছে এবারে প্রমা অঙ্কন অঙ্কন হচ্ছে এস কে যোগ করে দিলাম যা সিটি কে ও বিন্দুতে ছেদ করে এ এস কে যোগ করলাম যাহা সিটি কে ও বিন্দুতে ছেদ করে ও বিন্দুতে ছেদ করলো ঠিক আছে এবারে দেখো আচ্ছা প্রথমে সমান্তর ডালটা প্রমাণ আমি কি বলেছি যে একটি স্বর ওপর যদি একাধিক লম্ব অঙ্কন করা যায় একই দিকে তাহলে সেই লম্বগুলো পরস্পর সমান্তরাল হবে পি কিউ এর ওপর ওপর এ আর সি ও বিএস বিএস লম্ব তাহলে লম্ব হলে পরে কি বলেছি আমি তাহলে এ আর প্যারালাল সিটি প্যারালাল বিএস এবারে দেখো ত্রিভুজ এস এআ এস আচ্ছা এবারে দেখো এই যে তিনটে সমান্তরাল সরল লেখা এবি ভেদক বি ভেদক যেহেতু সি মধ্যবিন্দু অতএব টি আর এস এর মধ্যবিন্দু মধ্যবিন্দু হবে আমরা কী জানি তিন বা ততদিক সমান্তরাল স্বরলেখাকে কোনো ভেদক যদি ভেদককে সমান সমান অংশে ছেদ করে তাহলে অপর সকল ভেদককে সমান সমান অংশে ছেদ করবে যেহেতু এই দুটো বাহু সমান সি মধ্যবিন্দু তাহলে টি ও আর এস এর মধ্যবিন্দু হবে এবারে দেখো ত্রিভুজ এ আর এস এর টি আর এস এর মধ্যবিন্দু এবং এ আর সমান্তরাল এবারে কি জানি কোনো বাহুর মধ্যবিন্দুর থেকে দ্বিতীয় বাহুর সমান্তরাল স্বরলেখা তৃতীয় বাহুকে সমুদ্রি খণ্ডিত করবে এবং ছেদিতাংশ বা এই অংশ ওটি হাফ অফ এ আর হবে অতএব ওটি হাফ অফ এ আর তবে কি পাচ্ছি আমি এ আর ইকুয়াল টু আইস ইন্টু একই রকমভাবে ত্রিভুজ এ বিএস এ এস বি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু সি এবং ও সমান্তরাল বিএস ঠিক আছে এবারে দেখো এই একটি বাহুর মধ্যবিন্দু দ্বিতীয় বাহুর সমান্তরাল সহলেখা তৃতীয় বাহুকে সমুদ্িখণ্ডিত করবে এবং সিও সিও ইকুয়াল হাফ অফ বিএস তাহলে কী দাঁড়াচ্ছে বিএস ইকোয়াল টু টু ইন্টু সিও এবার আমি কী পেলাম এ আর প্লাস বিএস ইকুয়াল এ আর ইকোয়াল কী পেয়েছি টু ইন্টু ওটি টু ইন্টু ওটি প্লাস বি সি বা বিএস সরি এস ইকুয়াল টু ইন্টু সিও তাহলে টুটাকে কমনে নিচ্ছি তাহলে ও টি প্লাস সিও টু ইন্টু সিটি টু ইন্টু সি টি সিটি দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল আমাকে এ আর প্লাস বিএস ইকুয়াল টু টু ইন্টু সি টি ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটাই কী আছে পরের অঙ্কটা আছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি এ বিন্দু দিয়ে যে কোনো একটি সরলরেখা বি সি এবং ডি বিন্দুর থেকে পিকুয়ের ওপর লম্ব যথাক্রমে বিএল সি এল সি এম এবং ডি ঠিক আছে কী বলেছে প্রথমে এ তি বুঝে বিসি বাহুর মধ্যবিন্দু ডি এ বিন্দু দিয়ে পি একটি যে কোনো সরলরেখা বি সি এবং ডি বিন্দু থেকে এর ওপর লম্ব যথাক্রমে এল সি এম এবং ডি এন প্রমাণ করতে হবে এল ইকুয়াল ডি এম মানে এটা প্রমাণ করতে হবে ঠিক আছে চলো ছবিটা এঁকে ফেলি প্রথমেই কি বলেছে এবিসি ত্রিবুজ ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি সি বাহুর মধ্যবিন্দু ডি বিসি বাহুর মধ্যবিন্দু ডি এ বিন্দু দিয়ে একটি যেকোনো সরল লেখা বি বিন্দুর থেকে লম্ব অঙ্কন করলাম C বিন্দুর থেকে লম্বা অঙ্কন করলাম এগুলো সব লম্ব হচ্ছে নাইনটি ডিগ্রি ডি বিন্দু আর থেকে লম্বা অঙ্কন করলাম ঠিক আছে প্রমাণ করতে হবে লম্ব দুটো কি কি হচ্ছে বি এলিউ সি এম এবং ডি এন প্রমাণ করতে হবে যে ডিএল ডিএল তাহলে ডিএলটাকে আমাকে যোগ করতে হবে ইকুয়াল ডিএম এই দুটো প্রমাণ করতে হবে তাহলে ত্রিভুজ এ বি সি এর সি বাহুর মধ্যবিন্দু সি এ বিন্দুগামী পি কিউ সরল দেখার ওপর লম্ব যথাক্রমে সি এম ও ডিএন প্রমাণ করতে হবে হবে ডিএল ইকুয়াল ডি এম মানে এই বাহু দুটো সমান প্রমাণ করতে হবে ঠিক আছে এবারে দেখো এই পি কিউ সরলরেখার ওপরে বিএল ডিএল ডিএন এবং সিএম লম্ব আমি খানাক্ষণ আগেই বলেছি যে একটি সরল রেখার উপরে যদি একাধিক লম্ব অঙ্কন করা যায় তাহলে লম্বগুলো পরস্পর সমান্তরাল হবে তার মানে এগুলো পরস্পর সমান্তরাল পি কিউ এর ওপর বিএম

সমান্তরাল সি এম সমান্তরাল এন আর বিসির মধ্যবিন্দু মধ্যবিন্দু ডি তার মানে কি দাঁড়াচ্ছে যে এই ভেদকটাকে এই সমান্তরাল সরল লেখাটা সমান সমান অংশে বিভক্ত করবে অতএব এন 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 এল এম এর মধ্যবিন্দু হবে ঠিক আছে এবারে দেখো মধ্যবিন্দু এবারে ত্রিভুজ এল ডি এন ও ত্রিভুজ এম এন ডি এর এল এন ও এল এন এম এন এই দুটো বাহু সমান আর কি আছে আছে অ্যাঙ্গেল এল এন ডি ইকুয়াল অ্যাঙ্গেল এম ডি এরা সবাই নাইনটি ডিগ্রি আর কি আছে এন ডি বা ডিএন সাধারণ বাহু অতএব ত্রিভুজ এল ডি এন সর্বসম ত্রিভুজ এম এন ডি এটা কিসের জন্য সর্বসম হল বাহু কোন বাহু অনুসারে এটা সর্বসম হলো তবে কি হবে দুটো ত্রিভুজ সর্বসম তাদের অনুরূপ বাহুগুলো সমান হবে অতএব ডিএন ডিএন ইকুয়াল ডিএম হবে ডিএল আর ডিএম পরস্পর সমান তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের ডিএল ইকুয়াল ডি এম ঠিক আছে চলো দেখি পরের অঙ্কটায় কি আছে পরের অঙ্কটা আছে সি ডি একটি বর্গাকার চিত্র এ সি এবং বিডি কর্ণোদয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে অ্যাঙ্গেল সি এর সমুদ্রি বিওকে পি বিন্দুতে ছেদ করে এবং বিসিকে কিউ বিন্দুতে ছেদ করে সমুদ্রিকণ্ডক বিও কে পি বিন্দুতে এবং বিসি কে কিউ বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে ও পি ইকুয়াল হাফ অফ সি কিউ চলঙ্করা করে ফেলি প্রথমে কি বলেছে ডি একটি বর্গাকার চিত্র মানে বর্গক্ষেত্র একে ফেললাম বর্গাকার চিত্র মানে বর্গক্ষেত্র বরগক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজে চারটি বাহুই পরস্পর সমান এবং প্রতিটি কোন সমকোণ হবে ঠিক আছে সি ডি বর্গাকার চিত্র এ সি এবং বিডি কর্ণোদয় A, B, সি ডি তাহলে এ সি আর বিডি কর্ণোদয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে এখন কী করেছে বিএসি B, A, C. B, A, C. আচ্ছা এটাকে আমি পয়েন্টিংটা একটু ঘুরিয়ে নিয়ে লিখি তাহলে সুবিধা হবে এ বি সি ডি এবারে অ্যাঙ্গেল বি এ সি বি এ সি সমুদ্রি খণ্ডক কে পি বিন্দুতে এটা সমুদ্রি খণ্ডক একে পি বিন্দুতে ছেদ এবং কে কিউ বিন্দুতে ছেদ করে এটা কিউ আর এটা হচ্ছে পি ঠিক আছে প্রমাণ করতে হবে ও পি এই ও পি হাফ অফ সি কিউ এই সি কিউ এর অর্ধেক প্রমাণ করতে হবে ঠিক আছে এ বিন্দু থেকে এটা সমান্তরাল একটা স্বর লেখা আঁকলাম যা বর্ধিত এসিকে কে কিউকে কে আর বিন্দুতে করে ঠিক আছে তাহলে দেখো এ ও পি আমরা জানি রম্বশেখ কর্ণ পরস্পরকে লম্বভাবে সমুদ্রিকণ্ডিত করে তাহলে এটা নাইনটি ডিগ্রি হবে এটা যদি সমান্তরাল রাখি আমি এটাও নাইনটি ডিগ্রি হবে ঠিক আছে এবারে এই যে দুটো ত্রিভুজ হয়েছে এটা এটা ডিগ্রি এই এই ইকুয়াল এ বি সিডি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের এসি ও বিডি কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করে ঠিক আছে এবারে অ্যাঙ্গেল সি এর সমুদ্রিকণ্ডক বিও ও বিসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে করে প্রমাণ করতে হবে হবে কি প্রমাণ করতে হবে ও পি ইকুয়াল হাফ অফ উ এখানে একটা অঙ্কন করে নিতে হবে অঙ্কনটা কি সি বিন্দুর থেকে এর সমান্তরাল সরল লেখা অঙ্কন করলাম যা এ কিউ এর বর্ধিতাংশকে আর বিন্দুতে ছেদ করে তাহলে অঙ্কন সি বিন্দু হতে বিডি সমান্তরাল সরল রেখা রেখা বর্ধিত বর্ধিত এ কিউ কে কে আর বিন্দুতে ছেদ করে করে ঠিক আছে এবারে দেখো প্রমাণ বিও সমান্তরাল সি আর অতএব অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল অ্যাঙ্গেল সি এই এ অ্যাঙ্গেল এ সি আর এরা সব নাইনটি ডিগ্রি হবে কারণ কর্ণ দুটি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয় ঠিক আছে এবারে দেখো ত্রিবুজ এ বি কিউ ত্রিবুজ এ বি কিউ ও ত্রিবুজ এ সি আর এর অ্যাঙ্গেল उ इक्ंगल ए सी आर एट नाइन्टी डिग्री एंगल C A R A Q एंगल এ সি এর সমুদ্রিখণ্ড এটা সমান দুটো অংশে বিভক্ত করেছে ঠিক আছে তাহলে এই কোন দুটো সমান হচ্ছে ঠিক আছে তবে কি হয়ে যাচ্ছে এই দুটো ত্রিভুজের এই ত্রিভুজের এই কোনটার সঙ্গে এই কোনটা সমান হয়ে যাচ্ছে কারণ এটা হচ্ছে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশির থেকে যদি এই সমান কোনগুলোকে বাদ দিয়ে দাও তাহলে অবশিষ্ট কোনটা সমান হয়ে যাবে অতএব অবশিষ্ট অ্যাঙ্গেল বি কিউ এ ইকুয়াল অ্যাঙ্গেল সি আর এ ঠিক আছে তাহলে সি আর এ এই কোনটা এই কোনটা সমান হয়ে গেল

বিপ্রতিপ কোন সি কিউ আর আগে আমি প্রমাণ করেছিলাম যে এই দুটো কোণ বিপ্রতীপ কোন আগে প্রমাণ করেছিলাম এই কোনটার সঙ্গে এই কোনটা সমান তবে এই কোণ দুটো সমান হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল সি কিউ আর ইকুয়াল অ্যাঙ্গেল কিউ আর সি এবারে দেখো এবারে দেখো এই একটা ত্রিভুজ এই দুটো কোন সমান অতএব সি বা আর সি ইকুয়াল সি ঠিক আছে এবারে ত্রিবুজ এ আর সি ত্রিভুজ এ আর সি এর এসি এর মধ্যবিন্দু ও হচ্ছে এসির মধ্যবিন্দু এবং সমান্তরাল এখানে আর সি করেছি এখানে আর সি করে দি আর সি সমান্তরাল পিও তাহলে কি জানাচ্ছে একটি বাহুর মধ্যবিন্দু একটি বাহুর মধ্যবিন্দু দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং সেই রেখাংশ মানে পিও সমান্তরাল অতএব পিও সমা ইকুয়াল হাফ অফ আর সি আর এখানে আমি কী প্রমাণ করেছিলাম আর সি ইকুয়াল টু সি কিউ তাহলে এখানে কি দাঁড়ালো অতএব পি ও ইকুয়াল হাফ অফ সি কিউ বা সি কিউ তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে পিও হাফ অফ সিকিউ ঠিক আছে এখানেই আমাদের শেষ হল মধ্যবিন্দু এই মধ্যবিন্দু এবং ত্রিভুজের মধ্যবিন্দুদয়ের সংযোজক সরলরেখা বা মধ্যবিন্দুদয়ের উপপাদ্য এবং ভেদকের মধ্যে যে যত উপপাদ্য আছে সেই উপপাদ্যগুলোর সমস্ত রকমের প্রশ্ন উত্তর আলোচনা আমাদের এখানেই শেষ হলো ঠিক আছে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে